shit, I'm live. Achha, which camera do I look at? This one or that one, right? What's up, guys? Thank you for watching again. We are here in podcast with AK Rahul, and aajke I have a special guest, one of my biggest inspiration, and sob shomoy metal scene kono guidance lagle ekta phone dei bhai ki korbo bolen to. So he's always there for me, and I'm a favorite boro bhai from our metal scene. Please welcome Jamshed Chowdhury from Power Surge. What's up? Alright, so I think I'll never get used to this camera thing. Sorry, bakir kichu koran nei. Tumi jotoi amara bujhao eta kichu koran nei dost. So yeah, ajke I guess ektu different hocche. As you can see, pizza ache ekhane. Ehane amader we have some fresh juice. Thank you. Hey, thank you, fresh juice. This is juice, guys. So some fresh juice, and ektu pore we are gonna have a very special FIFA match, so stay tuned for that. Kintu Jamshed bhai to 19 khelchen, ami to kheli nai bhai, so it ektu unfair byapar. 19 mane amra pray 20 er kacha kachi eshe 19 khelche ami kheli nai. Acha, so yeah, let's start it off bhai. Prothome jeta মানে আই নো ইটস ভেরি অকওয়ার্ড যে আমি আপনার ইন্টারভিউ নিতেছি, বাট স্টিল আই উড লাভ টু নো যে আপনার চাইল্ডহুডটা কেমন ছিল ভাই। মানে মনে করেন যখন আপনি একদম স্কুলে টুলে ঢুকলেন, হোয়াট ওয়াজ ইট লাইক? স্কুলে টুলে যখন ঢুকতাম তখন তো সারাক্ষণ যে রেসলারদের মতো একটা ইয়ে থাকতো, মনে হতো সারাক্ষণ পিছিয়ে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ঢুকতে মানে বাজতেছে, বাট আসলে রিয়ালিটিটা এরকম ছিল না। স্কুল ডেজ ওয়ার ভেরি অসম দো, মানে আই উইল সে দ্যাট মাই চাইল্ডহুড ওয়াজ ভেরি মিক্সড আপ উইথ মিউজিক অর স্টাফ, বাট আই ওয়াজ আমি অনেক খেলাধুলায় অনেক জড়িত ছিলাম। আই গেস ইউ ওয়ার ইনটু ক্রিকেট আ লট, সো আই হ্যাভ আ লট অফ স্কারস ইন মাই বডি, সো মেটাল বন্ডেড বাই ব্লাড, সো ওয়াজ ভেরি আই ওয়াজ আ ভেরি বিগ ক্রিকেট ফ্যান, স্টিল অ্যাম, বাট তখন খেলাধুলা হইতো অনেক, এবং গ্রোয়িং আপ আই গেস স্কুলের লাইফটাতেই আমি আস্তে আস্তে I started listening to some bands because of some cool boro bhais. Acha. Tokhon to ashole tape er din chilo. Yes. So yeah, that was it was mixed. I wouldn't say je eta khub dominated by ekta kono ekta passion chilo ba kono kichu chilo, but sara khono je porashonar para tar pore ki korbo samne maramari korten bhai choto belay maramari mane kori nai ta mane na bolbo na, বাট হ্যাঁ মানে যেটা আসলে আই গেস এটা সবারই হয়েছে, অনেক ইনসিডেন্টসই হয়েছে যে ইউ নো ইউ গট কট ইন ওয়ান অফ দোজ ফাইটস ওয়ার ইউ ওয়েন্ট, মানে ইউ হ্যাড নাথিং টু ডু, ইউ হ্যাড টু সেভ আ ফ্রেন্ড, অ্যান্ড ব্যাটের বাড়িও খাইতে হয়েছে, স্টাম্পের বাড়িও খাইতে হয়েছে। আই স্টিল হ্যাভ এখানে আমার যেরকম এখনও একটা একটু হালকা আই ক্যান ফিল ইট যে আই হ্যাভ আ ডিসলোকেশন ওভার হিয়ার, উইচ ওয়াজ মানে আই গট পাঞ্চড প্রিটি হার্ড, অ্যান্ড লাইক I still have it in my forehead, so it's on a kisu. Okay, so bhai mane apne bolben je motamoti school life was pretty awesome for you in childhood, so apne pore bolen bhai je ekta boro bhai mane boro bhai der theke ki music er introduction ta paisen? Music er introduction ta ashole shotti kotha bolte gele obviously my mom and dad, amar amma age gaan geto radio te, ebong they had it in the family. Ji, ar amar abba he used to listen to a lot of গজলস, আ লট অফ ইন্ডিয়ান মিউজিক অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক, সো ওইখানে আমার বাসায় দেখা যেত সারাক্ষণই আইদার টেপ রেকর্ডারে বাজতেছে, গান বাজতোই, সো যেটা হয় আর কি যে একটা আস্তে আস্তে শুনতে শুনতে আমার ওইখান থেকে অনেক গান আমারই নিজের পছন্দ ছিল, পঙ্কজ দাসের গান, জাজিৎ সিং এর গান, সো ওগুলি শোনা হতো আস্তে আস্তে। পরে যেটা হলো যে মাই কাজিন শি ইউজ টু ব্রিং ইন দিস ইংলিশ ক্যাসেটস, আমি ওর কাছে প্রথম শুনলাম মাইকেল জ্যাকসন। আচ্ছা, সো মাইকেল জ্যাকসন শোনার পর লাইক আই গট ইন্ট্রোডিউসড এ নিউ এরা অফ মিউজিক, ওকে, যেটা মানে আই নেভার থট, মানে ওই যে ইউ নো কারণ তখন তার ইন্টারনেট নাই কিছু নাই, সো একটা ক্যাসেট শোনার পরে আমার মনে হচ্ছিল যে এটা কি শুনলাম, এবং তার সো এক্সাইটিং বিকজ ওই টাইমে আমরা পুরো অ্যালবাম শুনতাম, এক্স্যাক্টলি ফার্স্ট টু লাস্ট, আর তা তখন জিনিসটা যেটা ছিল যে তা আমার বোন আমাকে ওই প্লে বাটনটা চাপ দিয়ে ছেড়ে দিয়ে যেত, আমি ওর রুমের মধ্যেই থাকতাম সারাক্ষণ, মানে একটা বন্ধুর মতো একটা রুমের মধ্যে একটা ক্যাসেট প্লেয়ার জাস্ট,
আর আমি সারাক্ষণ ওই গানের সাথে সাথে যে মানে ইয়ে করতেছি, শুনতেছি, বোলিং প্র্যাকটিস করতেছি, ব্যাটিং প্র্যাকটিস করতেছি, কিন্তু গান শুনতেছি সারাক্ষণ। তারপরে আই গট, একদিন আমি দেখলাম একটা টেপ নেমড অ্যাপেটাইট ফর ডিস্ট্রাকশন, উইচ ইজ অ্যান অ্যালবাম বাই গানস অ্যান্ড রোজেস। সো টেপটা ছাড়লাম, ছেড়েই প্রথম গান ওয়েলকাম টু দ্য জাঙ্গল। ওয়েলকাম টু দ্য জাঙ্গল শুনে তো যে বাসির যে আওয়াজটা আছে, মানে ইটস জাস্ট আ লিফট অফ। সো না না, এটা তো আর টেক মি ডাউন টু দ্য প্যারাডাইজ সিটি, দ্যারস আ হুইসল ইন অ্যাপেটাইট ফর ডিস্ট্রাকশন টু। সো ওইটা শুনে মাথা মানে ইয়ে হয়ে গেছে। সো আমি তখন আই স্টার্টেড ডিগিং, আমি জিজ্ঞেস করা শুরু করলাম যে এটা কি, এটা কি বলে এই মিউজিককে। বললো রক মিউজিক। আচ্ছা, রক মিউজিক কি জিনিস? সো এই আস্তে আস্তে মানে ঢোকা। তারপরে ইভেন আই অলসো আই ইউজড টু লিসেন টু আ লট অফ ব্যাক স্ট্রিট বয়েজ, ডেফিনেটলি উই অল ডিড, এনসিঙ্ক, তারপরে বয়েজ জোন, ওয়েস্ট লাইফ। সো এগুলো শোনা হয়েছে, মানে অনেক কিছু শোনা হয়েছে। Okay, so another, I just noticed something. We have over 120 people watching us right now. So, wow. Oh yeah. Bhai, Ahmed. There's a lot of people. What's up? Acha, ekta ami khub unprofessional ehan de sound baritese bhai. Now I'm good. Okay, let's go for some comments. Cold versus near for, all right. Jombe aaj dekheche Niloy Sheikh. Wow. Thank you, Niloy Sheikh. এই কিছু কি বলতাছস বেটা, আড্ডা মারতাছস তুই শালার পর? মানে এই যে বাকের ছেলে না না, মানে পিছন একটা, সো আই হ্যাভ দিস ফ্রেন্ড বাকের, সো আমার একটু ওর দোষ, একটু এটা কর সেটা কর, অ্যান্ড শালা আড্ডা মারতাছে আর আমি বুঝতেছি না মানে কি দিতেছে। আচ্ছা, সো তারপরে ভাই হোয়াটসঅ্যাপ জামশেদ ভাই, খালেদ বিন ওয়ালিদ জিজ্ঞেস করেছে, আই এম ডুইং গুড, আই হোপ ইউ আর ডুইং গুড। ইয়া, জোস জামশেদ চৌধুরী ভাইয়া, থ্যাংক ইউ, শুভ ভাই বলছে, জাম্প 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 কিডস। হামিন আহমেদ ভাই ইজ ওয়াচিং আস, ওয়াও, থ্যাংক ইউ ভাই, আই হোপ ইউ গাইজ আর হ্যাভিং অ্যান অসম ট্যুর ইন আমেরিকা। ইয়া, ইজ ইট আ নেভার এন্ডিং ট্যুর? এন্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল যে হামিন আহমেদ ভাইয়ের মতো একজন, ইউ নো, ইজ টেকিং দ্য টাইম টু ওয়াচ দিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইটস অ্যান অনার। Oh shit, man, it's almost 150 right now. You're not supposed to curse. Over 150. Wow. Mane bhai bujhta hobe to bhai apne mane another jombe aaj 2. Acha acha, Ashik Rahman, Jamshed bhai, you look zos. Thank you. All right, ekta question eta pore amra jabo jokhon amra power search niye kotha bolte shuru korbo, that is album kobe, single kobe, and you get that eta we'll talk later about it. Yeah, we'll talk later. Even Jamshed bhai ashar poreo jalaite chilo bhai kobe, bhai kobe asche ki hocche. So acha, aro kichu comment pore feli since oneke, oh acha, so ekhon basically a watching, o watching, a watching, just kore asteche. So we also have Anchal Apu watching. Okay. And then we have a lot of fans actually, Faisal, then Asif, then Saminur, Talat, onekar nam boltechi Samira binte Fahian, which is Sansil ke, she, right, 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 right. She's also watching. Oh, us. Hey, so hey. It's pretty thanks, cool. Thanks a lot. Oneke dekhtechi actually. Blue Brothers, hashtag KTBFFH. Okay. I don't know what that means. Unique name. Hey, I don't know what that means. Sakline, Safir. Thank you guys. Thank you. Thank you. Onek jay nam bolte parchi, onek jay bolte parchi, I'm sorry. So bhai, tarpor jeta bollen je you were getting into pop music, I guess. Yeah. Pop ta tokhon ta, I guess, boy band. Boy band. Boy band and other pop music and all that. So uitar pore bhaiya apte bollen je Guns N' Roses was you know, gateway for you, right? Tarpor bhai hotat কোন টাইমে আপনি কনসার্টে যাওয়া শুরু করেন বা বাংলা মিউজিকের কাছে ইন্ট্রোডিউসড হন? বাংলা মিউজিকটা মানে আই নেভার হ্যাড, মানে এমন কাউকে তখনও পাই নাই যে যে আমাকে বলবে যে এই নাও ওয়ারফেজের গান শুনো, বা এই নাও অর্থহীনের গান শুনো, বা ক্রিপ্টিক ফিট শুনো, বা এরকম। হোয়াট হ্যাপেন ওয়াজ, একদিন মানে ইউনো আই ডোন্ট নো ইফ ইটস ফেথ অর নট, বাট সো আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আমাদের গলিতে ক্রিকেট খেলতেছি, তখন হঠাৎ করে একটা ভাই আসলো, আয়সা বললো আমি একটু বোলিং করতে চাই। আচ্ছা, তো তখন তো আসলে জিনিসটা হচ্ছে সবাই কিন্তু ব্যাটিং করতে চায়, কিন্তু বোলিং করতে চায় না। হ্যাঁ, আরে ভাই বোলিং করতে চাইছে, এই নেন ভাই বলটা নেন,
তো সে বোলিং করা শুরু করলো, আমি ব্যাটিং করতেছি। তো ব্যাটিং করতে করতে হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম ভাইয়া কোথায় থাকেন, মানে যেটা তখনকার একটা খুব নর্মাল একটা জিনিস ছিল যে ইউ নো জাস্ট টক টু পিপল, বা আমাকে জিজ্ঞেস করলো তুমি কোন বাসায় থাকো, তা আমি বললো আমি এত নম্বর বাসায় থাকি। তা ও আচ্ছা ঠিক আছে। তো তারপর আই ফাউন্ড আউট যে হি লিভস মানে জাস্ট আমাদের পাশের বাসায় আর কি। তো তখন একদিন আমি এরকম বারান্দা দাঁড়ায় আসি, বারান্দা মানে সন্ধ্যার টাইম, ওদিন বৃষ্টি হয়েছে কোনো কাজ নাই, বারান্দা দাঁড়ায় দাঁড়ায় একা একা ব্যাট নিয়ে সারাক্ষণ এই লেগ কাট অফ ড্রাইভ এই ব্লক প্র্যাকটিস এগুলি করতেছি। তো হঠাৎ করে আইস মানে দেয়ার ওয়াজ দিস মানে আই ডিডন্ট নো দ্য টার্ম অ্যাট দ্যাট টাইম ডিস্টরশন, আমি তো তখন এটা কিসের আওয়াজ, তা ইউ নো আই ফলোড দ্য সাউন্ড কোথার থেকে আসতেছে আস্তে আস্তে। তারপর আমি নিচে গেলাম, নিচের তলায় গিয়ে দেখি যে পাশে বাসা থেকে আসতেছে। আচ্ছা, তো পাশে বাসায় ভাইটার নাম ছিল ইভান ভাই। আমি গিয়ে তারপর ইভান ভাই বাসায় ওই বৃষ্টির মধ্যে আমি নক করলাম, বললো হ্যাঁ কী অবস্থা জামশেদ, বলে তুমি এখন রাত্রেবেলা, আমি ভাই এটা কি, এটা কিসের গান, বলে আরে এটা তো পিঙ্ক ফ্লয়েড। আচ্ছা, আমি বললাম পিঙ্ক ফ্লয়েড, তখন সে তখন আমাকে সবসময় একই কথা বলতো, তোমার বয়স হয় না এখনো পিঙ্ক ফ্লয়েড শোনা, তুমি তুমি এখানে জাগবে। তা আমি না কিন্তু ভাই মানে I don't understand pink floyd much মানে বুঝি না, সময় লাগবে। হ্যাঁ, সো তারপরে তারপর সে আমাকে ডাকলো, ডাইকে সে আমাকে বললো তোমার বাসায় কি ক্যাসেট প্লেয়ার আছে, আমি বললাম না ভাই আমার ক্যাসেট প্লেয়ার নাই কিন্তু আমার বোনের রুমে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হি স্টার্টেড গিভিং মি সাম ক্যাসেটস, সো এর মধ্যে ব্ল্যাক সাবাথ ছিল, তারপরে গ্যারেজিং ছিল, মেটালিকা গ্যারেজিং পার্ট 1 আমি নিয়ে গেলাম। নিয়ে গিয়ে কারণ তখন একটা বড় ভাই ক্যাসেট দিছে শোনার জন্য ইজ লাইক হিউজ, ইটস হিউজ। তো আমি আবার জিজ্ঞেস করলাম ভাইটা কবের মধ্যে ফেরত দেবে, বলে দুদিনের মধ্যে ফেরত দিয়ে দিবো কিন্তু। আমি আচ্ছা ঠিক আছে। আমি নিয়ে তারপর বাসায় গিয়ে শোনা শুরু করলাম। তো শুনে তখন ইউনো আই ফেল ফর দিস হোয়াট ডু ইউ কল দ্য ডিস্টরশন সাউন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক বিকজ আই ওয়াজ লিসনিং টু আ লট অফ বয় ব্যান্ডস, আমি অনেক কিছু ইয়ে দেখতেছিলাম, এদিক সেদিকের অন্যান্য গান শুনতেছিলাম। তো হঠাৎ করে এই ডিস্টরশন সাউন্ডটা শোনার পর আই গেস আমার ওয়েভলেন্থ এই জিনিসটা মানে হিট করছে। আমি মানে তখন আমার ওই ফেজটা শুরু হয়েছে যে এইটা তো হইলো গান, মানে ডিস্টরশন থাকে। হ্যাঁ, সো এই গেল ফ্যাসিনেশন। হ্যাঁ, তারপরে সারপ্রাইজিং এই আস্তে আস্তে ইভান ভাই আমাকে কয়েকটা ক্যাসেট দেওয়া শুরু করলো, আই ডোন্ট রিমেম্বার মোস্ট অফ দি অ্যালবাম নেমস। তারপরে একদিন আমার বাবার মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে, কারণ তখন মোবাইল ইজ আ ভেরি এক্সপেন্সিভ থিং দ্যাট জাস্ট কেম ইন টু বাংলাদেশ। অ্যান্ড আব্বু আমাকে নিয়ে নাহার প্লাজায় গেছে, ইস্টার্ন প্লাজার পাশে একটা মার্কেট, নাহার প্লাজায় গিয়ে ওই মোবাইলটা ঠিক হচ্ছে, হঠাৎ করে আই স্টিল রিমেম্বার দ্য হোল সিনারিও, আই ওয়াজ স্ট্যান্ডিং এমনি দাঁড়ায় আছি আব্বুর সাথে দাঁড়ায় আছি, হঠাৎ করে আমি শুনলাম টিং ডিং 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 টিং ডিং 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 টিং ডিং 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 টিং ডিং ডিং ডিং। এই জিনিসটা না আমার মানে ইউ নো আই ডোন্ট নো ইফ ইউ ফেল্ট এরকম কোনো সময় যে ইটস জাস্ট ইউ লিসনিং টু ইট বাট অন্য কেউ কারো কানে নোবডি ইজ গিভিং এনি অ্যাটেনশন টু লিংকন পার্ক। ইয়া, সো নোবডি ইজ গিভিং এনি অ্যাটেনশন টু ইট, টিং ডিং। আমি না ওই যে পুরো হ্যামিলনের বাসিওয়ালার যেরকম কাহিনী যে আমি ওইটার গন্ধ টানে আস্তে আস্তে আমি নিচে গেলাম, নিচে গিয়ে দেখি যে তখন তো ওই দিন যে বড় বড় স্পিকার রাখা, তখন মাত্র গানটা ঢুকতেছে, আমি মানে আমি পুরো অস্ট্রাক একটা মোমেন্ট শুনতেছি, অ্যান্ড আই ক্যানট বিলিভ মাই আইজ দ্যাট মিউজিক ক্যান বি সো লাউড। ওকে, অ্যান্ড মাই ইয়ার্স ওয়ার লাইক মানে ইটস জাস্ট গেটিং ইন্ট্রোডিউস টু আ নিউ ওয়েভ অফ সাউন্ডস, যেটা মানে আমার বডির যে স্টিল আই এম হ্যাভিং গুজ বাম্পস। যে তা আমি পরে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস ভাই এই এই কিসে মানে কার গান ছিল, দোকান ছিল, এটা ছিল নাহার প্লাজা ছিল ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন প্লাজা ঠিক অপোজিট, তখন ওইখানকার মানে একটা র্যান্ডম সিডি শপ। আচ্ছা আচ্ছা। তখন তো অনেক সিডি শপস প্রত্যেকটা মোড়ে মোড়ে ফাটায় থাকতো। হ্যাঁ, মানে প্রত্যেক মার্কেটে সিডি শপ না থাকা তখন মানে একটা একটা ক্রাইম। আগে এখন হচ্ছে মোবাইলের ফ্লোরটায় যাও, আগে সিডি ফ্লোরটায় যাও, যেরকম এখন রাইফেল স্কোয়ার, রাইফেল স্কোয়ারে আমরা সবসময় চিন্তাম চারতলা মানে হচ্ছে সিডি দোকান। এখন আমার কাছে আমি কিন্তু আই স্টিল রিমেম্বার কোনটা কোন দোকান ছিল, কোনটা হলিউড সিটিও একটা সিডি দিয়ে ভরা ছিল, কোনটা হলিউড ছিল, কোনটা বেলস ছিল, কোনটা ইয়ে ছিল, এটা আমার এখনো চোখে। সো আমি দোকানদার দিয়ে শুনলাম, দোকানদার আমি বুঝলাম যে সিডিটা দেখে না বলতে পারতেছে না নামটা। আচ্ছা,
এই দেখেন আমি দিলাম দেখে মেটালিকা ওকে মানে লোগোটা দেখে আমি বললাম হোয়াট ইজ দিস এন্ড ওয়াই ইজ ইট সো কুল এন্ড তার আগে কি ভাই জীবনে মেটালিকা নাম বা কোথাও কি দেখেছে দ্যাট ওয়াজ ইয়োর ফার্স্ট টাইম লুকিং অ্যাট মেটালিকা আরেকটা মজার ইনসিডেন্ট আছে ওটা পরে আসতেছি আমি আব্বার কাছে গিয়ে তো পুরো কান্নাকাটি প্লিজ গেট মি দিস সিডি তো তখন দ্যাট ওয়ান সিডি দ্যাটস লাইক ইউনো ওয়ান অফ দোজ সিডি যেটা আমাদের লেখা বেস্ট অফ মেটালিকা তা আব্বু বললো তুমি জানো এটার দাম কত দোকানদার জিজ্ঞেস করলো দোকান বললো 400 টাকা তখনকার টাইম হ্যাঁ আমি তো বললাম আমি কোনো বার্থডে গিফট চাই না আমাকে সিডি কিনে দাও তুমি প্লিজ ওয়াজ দিস বাই mid-90s হ্যাঁ mid-90s আর্লি 2000 হ্যাঁ তো বেস্ট অফ মেটালিকা আমি কিনে নিয়ে আসলাম বাসায় বাসায় এনে এই তো একটা সিডি চোরকির মতো সারাদিন সারা রাত একটা সিডি বিকজ ইটস বেস্ট অফ মেটালিকা সো ইটস লাইক এন্টার স্যান্ডম্যান নাথিং এলস ম্যাটার্স আনফরগিভেন ওয়ান আনফরগিভেন টু স্যানিটেরিয়াম ব্ল্যাক এন্ড ছিল না মানে মোস্ট অফ দ্য হেভিয়ার নাম্বারস ওয়ার নট দেয়ার বাট মোস্ট অফ দ্য পপুলার নাম্বারস ওয়ার দেয়ার ম্যাস্টার ছিল সো ম্যাস্টার নিয়ে একটা মজার কাহিনী সো আই হ্যাভ দিস মাই কাজিন সৈকত তো তখন আমার ছোটবেলায় তুমি খেলছো তো অবভিয়াসলি NFS স্পেশাল এডিশন NFS 2 SE হ্যাঁ SE ওই যে আমাদের ডাইনোসর নিয়ে খেলা যায় তো চিট করতে আমরা তা সৈকত তখন একটা পিসি কিনছে তো তখন তো কথাটা এরকম ছিল যে দোকানে গিয়ে বলা হয়তো ভাই গান যা আছে আর যা যত গেম আছে ইনস্টল করে দেবেন দিছে আর তখন ছিল আই ডোন্ট নো ইফ ইউ গাইজ নো দ্যার ওয়াজ দিস প্লেয়ার কল উইন অ্যাম্প আমরা কি করতাম আমাদের কাছে কেন জানি NFS স্পেশাল এডিশনের সাউন্ড ট্র্যাক গুলো জমতো না তা আমরা যে উইনএম্পের থেকে লাইব্রেরি বানায় ব্যাকগ্রাউন্ডে ছাইরে তো গাড়ি তা একদিন কি হয়েছে আমরা এরকম খেলতেছি যখন রিফটা চলতেছে না আমার মনে হইতেছে যে আমার গাড়ির স্পিডটা ওই রিফের সাথে বাড়তেছে মানে সামহাউ মাই পারফরমেন্স ইজ গেটিং টাইট আই এম টেকিং অল দ্য টাইট অ্যাঙ্গেল টার্নস মনে হইতেছে আমি একদম গাড়ির ভিতরে দো আমি একটা প্লাস্টিকের সিটের মধ্যে বসে কিবোর্ডে খেলতেছি তো এখন আমি সৈকতে জিজ্ঞেস করছি সাথে এই এটা কার গান সৈকত বলতেছে ট্র্যাক ওয়ান ট্র্যাক ওয়ান নামে আরে এটা কি জ্বালা ট্র্যাক ওয়ান তা এখন কি হইলো মেটালিকার যে ওই সিডিটা যে আমি কিনলাম তা যখন আমি একটার পর একটা গান শুনতে 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 গেলাম গিয়ে যখন ওই গানটা মাস্টার পাবে যখন হইলো আমি তো হ্যাঁ এটা না ও মাস্টার তখন তো এই ফাপড় আমি তো এই গানের নাম জানি তুই তো জানো সো ইট ওয়াজ এ মানে ওইভাবেই আর কি মেটালিকা আমার প্রথম শোনা ওকে সো দ্যাট ওয়াজ মানে তখনই আপনি বুঝে গেছেন যে ইউ জাস্ট লাভ দিস সর্ট অফ মিউজিক নট রিয়েলি আচ্ছা বিকজ আই ওয়াজ অলসো লিসেনিং টু লট অফ পপ আই ওয়াজ অলসো লিসেনিং টু লট অফ রক মিউজিক বাট তখন বাংলা শুনতেন ভাই স্টিল নাও আই এম কামিং টু দ্যাট স্টিল নাও ওয়ান অফ মাই ফেভারিট আর্টিস্ট ইজ ব্রায়ান Adams uh-huh. because I have spent a lot of time listening to Brian of music YouTube asha par a lot of shows mane ekono mane one of the so far so good ekono amar kache mone hoy one of the best albums rock albums mm-hmm. ever made apne beta most interviews though I noticed apna bolen I guess you were also part of this tribute thing jomuna tv ba kono ekta tv te okhane apne mane brightness er mane onek chilo I remember that cranberries korchi cranberries so amar zombie korchilen pochondo ekta band amar stalker mone hoy so ha oi bhabe so bangla music e তুমি কি কোশ্চেনটা আবার জিজ্ঞেস করবে না আমি বলবো না প্লিজ ভাই বলেন না বাংলা মিউজিকের ইন্ট্রোডাকশনটা আমার হইছে একদম ফার্স্ট এন্ড ফরমোস্ট থ্রু মাইলস সো রিমেম্বার দ্যাট ইভান ভাই আই ওয়াজ টকিং অ্যাবাউট দা বলার হ্যাঁ সো হঠাৎ করে একদিন আমি তো আবার এই ইভান ভাই কি গান চললো আবার দৌড়ে নিচে গেলাম কে বললাম ইভান ভাই এটা কার গান তুই জীবনে মাইলসের গান শুনোস নাই তুই কি মিউজিক শুনিস আমার ভাই আমি তো আপনারা যা দেন
ছবি তুলে হঠাৎ করে আমি এমনি তাকাইছি, সে আমাকে চিনছিস? আমি I couldn't literally hold on to my tears and I was I don't know, at least 7-8 years ago. তখনই ওই দেখা হইলো, তারপর we were in connection. I don't know, Facebook, Facebook অনেক দিন কথাবার্তা হয় না, so I really don't know যে ওনার আপডেটটা কি এখন। তো এখন যেটা হ্যাঁ, so Miles তার আগে ভাই ইন্টারাপ্ট করবো একটু। I guess after probably you're like one of the highest views you have right now. It's over 250 people watching us right now. That's crazy. এখন আমি একটা অ্যাওয়ার্ড পাবো বা কিছু? অ্যাওয়ার্ড না ভাই, মানে ভালোবাসা। You're probably the second highest, I guess. মানে who's the first highest? Rafa bhai, it was 600. Okay. So I guess this is like the second or third highest. Okay. Mane, a lot of people are watching us right now. And it's Thursday night and people yeah, are bored. Yeah, medal takes over all the time, man. Rafa bhai ke to CVT men che bala. Medal takes over. So guys, jera bolte chhi Miles. Miles er ke tapore she amake abar cassette dilo du tinta. দেওয়ার পর তারপর তো মাইলস শোনা শুরু হলো। এখন মাইলস যখন শোনা শুরু হলো, আস্তে আস্তে যেটা হয় আর কি, যে ইউ লিসেন টু আ বাংলা ব্যান্ড। আমি স্কুলে যখন গেলাম, আমার এক ফ্রেন্ডকে আমি বললাম মাইলসের গান শুনছিস কখনো? ও হঠাৎ করে বললো তুই গান শুনিস? আই বেটার, তুই ওয়ারফেজের গান শুনছিস কখনো? ওয়ারফেজ এইটা আবার হ্যাঁ, ওয়ারফেজের আমার এখনো মনে আছে একটা মেমোরি, আমার সবসময় মনে থাকবে। তখন আমি মনে হয় 7-8 পড়ি, তখন তাদের জীবনধারা অ্যালবামটা বের হচ্ছে। আচ্ছা, so the whole Dhaka city was covered by its poster. Okay. And it was so cool because it was a golden brown and golden colored poster with that Illuminati sign on it. Ji ta ami jokhon amar tokhon theke je obhyas hoye geche je rastay poster dekhar jinish ta je poster er dike takay thaki je eta ki concert er poster ba eta ki rikish er poster. Ha to hotat kore ami dekhlam, দেখে তা তখন ওই মাথায় আমি আই কুড রিলেট, ও হ্যাঁ ওয়ারফেজ, আচ্ছা এইটাই তো জীবনধারা। আরে না বেটা, জীবনধারা তো বের হবে সামনে, তুই ওয়ারফেজ ওয়ারফেজ এইটা এইটা এটা। তখন আচ্ছা তাহলে দে, তখন বলো ক্যাসেট তো দেওয়া যাবে না, তাহলে তো বাসায় এসে শুনতে হবে। ও গ্রুপ স্টাডি করতেছি, ওর বাসায় গেলাম, বাসায় গিয়ে তারপর তো সে ছাড়লো, বসে আছি একা, একটি ছেলে, তারপর তো মানে মানে তখন আরো মাথা তার ছিঁড়ে গেল যে হ্যাঁ আল্লাহ, আমি তো মানে একটা ডামফাক। তো ওই আস্তে আস্তে শোনা শুরু হইলো ওয়ারফেস, দেন আই গট ইন্ট্রোডিউস টু, সারপ্রাইজিংলি আমি আই গট ইন্ট্রোডিউস টু ভাইকিংস অ্যাট আ ভেরি আর্লি এজ। রিয়েলি? ইয়া। আচ্ছা, আমি ভাই ভাইকিংস অনেক 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 অ্যান্ড ভাইকিংসের জীবনের কোলাহল একটা গান আছে, যেই যেই গানটা আমার এখন পর্যন্ত আমি বলি যে ওনাদের আমার ফেভারিট সং মনে হয়। ওকে, জীবন ভালোবাসা অবিচল জোস একটা গান। তা আমি এলিফেন্ট রোডে আমার ভাইয়ের জন্য ইয়ে কিনতে যাচ্ছি, বার্থডে প্রেজেন্ট। জি, এই সিগন্যালে বসে আছি, হঠাৎ করে ওই রিফটা বাজতেছে, আমার তো মাথার মধ্যে ওই যে আবার ওই ওয়েভ লেন্থটা আসলো, হিট করলো কানের মধ্যে, আমি তো হোয়াট ইজ দিস আই এম লিসনিং টু। দৌড়ায় সাথে সাথে গেলাম ইয়েতে, তখন বলে এটা তো ভাইকিংস। কি নাম ভাইকিংস? এটা কি ভাই একটা কোন ইয়ারের দিকে ছিল, আপনি কি খেয়াল আছে? না, টু আর্লি 2000s অর একদম 99 2000 এরকম। আচ্ছা, তারপরে আবার বাসায় গিয়ে কান্নাকাটি, আমার তো একটা ক্যাসেট কিনতে হবে। হ্যাঁ, আম্মু তো তখন পারলে আমার মাইরেই ফেলায়। ঠিক আছে, তারপর দিল ক্যাসেটটা কিনে। সো ভাইকিংসের ওই অ্যালবামটা আমার অনেক শোনা হয়েছে, জীবনের কোলাহল। জি, আমি মানে আমার লিসনিং ইয়েটা কিন্তু খুব মিক্সড ব্যাগ।
আমি ধর এখন এখন যেরকম মানুষজন যে পড়াশোনার মতো মানে সিলেবাস ধরে যেমনি করে মিউজিক শুনে অমনি করে কিন্তু আমার জিনিসটা একদমই শোনা হয়নি। আচ্ছা 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 আচ্ছা। সো ওইভাবে আমার ভাইকিং শোনা। এরপর থেকে এরপরে হঠাৎ করে আমি তখন ও লেভেলস পড়ার জন্য আমি ধানমন্ডিতে কোচিং করতে যাই। জি। হঠাৎ একদিন আবার এরকম কোচিং থেকে বের হয়ে বাসায় যাচ্ছি, হঠাৎ করে দেখি যে ধানমন্ডি 7 নম্বর থেকে মানে 6 নম্বর হয়ে যেতে হয় কলাবাগান। হঠাৎ করে দেখি ডিস্টরশনের মানে সুপার একটা আওয়াজ আসতেছে। আচ্ছা। ড্রাম বাজতেছে। কি আরসিসি তে শো হচ্ছে। ও ওয়াও। আমি তখন আরসিসি তে জীবনে আমি যাইনি। জি। আমি পুরো একা একটা ছেলে, আই লুক লাইক এ মানে নার্ড, একদম টুপি টুপি পরা শার্ট পরা একটা ব্যাগ নিয়ে হাইটে হাইটে যাচ্ছি। তা আমি আস্তে আস্তে যে আরসিসির যে আইল্যান্ডটা আর কি আমরা ম্যাক্সিমাম টাইম হ্যাং আউট করি বা ইয়ে করি, ওইখান থেকে হেঁটে হেঁটে আমি আস্তে করে সামনে আগায় গেলাম। আই লিটারালি স দ্য সিন যে মানুষজন গেইটের উপর দিয়ে উঠে উঠে মানুষজন শো দেখতে যাচ্ছে, গেইট ইজ ক্লোজড। তখন উপরে আরসিসির যে উপরে এখন একটা ইয়ে আছে ওইটা তখন ছিল না, মানুষ টপকাচ্ছে। কি শুনলাম, আর্টসেল নামের একটা ব্যান্ডের অ্যালবাম রিলিজ। ওয়াও। হ্যাঁ। সো আর্টসেল তখন আই কুড রিলেট বিকজ আই স্টার্টেড লিসনিং টু অল দ্য মিক্সড অ্যালবামস। জি জি। হ্যাঁ। সো তখন আর্টসেলের দুই একটা গান আমরা মিক্সড অ্যালবাম আমি শুনলাম। আমি তখন বুঝতে পারতেছি না যে এত ফ্যান, এত মানুষজন, মানে ওই টাইমে আপনি আর্টসেলের ফ্যান মানে ফ্যান অ্যাজ ইন মানে মানে আই আই ডোন্ট নো যে তাদের অ্যালবাম রিলিজ হচ্ছে, আমি শুনছি। সো তখন হঠাৎ করে যে র্যান্ডমলি ওখানে এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো, ও আমার বললো তুই কনসার্টে ঢুকবি না? আমি বললাম কনসার্টে ঢুকবো, আমার তো বাসায় যেতে হবে। বলে দোস্ত আজকে মিস দিস না। হ্যাঁ, আর্টসেলের শো সবাই ঢুকতেছে, আমি বললাম কীভাবে ঢুকবো? বলে আমি তুই গিয়ে জাস্ট গেটের সামনে ধারাবি, একটা ধাক্কা আসবে, তুই ঢুকে যাবি। হ্যাঁ, আর পিছে তাকাবি না, ঘুরে পিছে যদি তাকাস তুই যখন দেখবি যে তুই স্টেজের সামনে তখন ঘুরে পিছে তাকাই, সে আগে ঘুরে পিছে তাকাবি না। এই ধাক্কা ধাক্কি খাইতে খাইতে আমরা কোনোরকম আরসিসি ভিতর ঢুকলাম। ঢুকে তখন দেখলাম যে তারা অন্য সময় পুরো অ্যালবামটা লাইভ তারা করতেছে, আর পুরো জ্যাম প্যাক, পুরো জ্যাম প্যাক, দ্য হোল অডিটোরিয়াম ইজ সোয়েটিং। But that's the first time I got introduced to this energy. That's wow. Mane, you know, the energy coming out of the guitars. And yeah. I'm like, onna joto gula note hit korte sa amar kache mone hoyte se, what is this? And to many people, I guess it was like, oh my God, it's total distraction. But to me, it was art. Mm. So. And the environment itself. Haan. অ্যান্ড মানুষজন তখন আসলে এত আমি বলবো না লিটারেট ক্রাউড বা এরকম ছিল, হেডব্যাং টেডব্যাং, বাট ইউ নো পিপল আর মানে আই ক্যান লিটারালি সি দ্যাট পিপল আর ওয়েটিং টু বার্স্ট আউট। Yeah, but they don't know what to do. করবে অনেকজন হেডব্যাং করতেছে, অনেকজন ধাক্কাধাক্কি করতেছে, অনেকজন চিল্লায় চেয়ারের উপর থেকে পড়ে যেতেছে, মানুষজন উত্তেজিত হয়ে স্টেজে উঠে যাচ্ছে, মানে সুপার মানে একটা এনভায়রনমেন্ট। And what were you doing at that time? Like I was just standing still. And because Manectra starts, mane, even though tohon apte hoyto Lincoln bhai ba kaute hoi bhabe jantan na, but ওই ফ্যাসিনেশনটা পান নাই, আচ্ছা গিটার বাজাচ্ছে, মানে ড্রামস চলতেছে পিছে। সো ইয়া, ডিড ইউ হ্যাভ দ্যাট? হ্যাঁ, আমার মানে আমি আসলে তার আগে পর্যন্ত কোনোদিন এরকম মেটাল ব্যান্ড জীবনে আমি লাইভ দেখি নাই, বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ড্রামার বাজাচ্ছে সাজু ভাই। মানে আমার মানে ওই যে বললাম না, আমার চোখে এত পিক্সেল নিতে পারতেছিল না, আর কানেও এত ওয়েভলেন্থ নিতে পারতেছিল না। আমি তার মধ্যে তারাও ওই শোতে প্রবলি মেটালিকের একটা দুটো নাম্বার বাজে, তখনই তো ইনস্ট্যান্ট মানে লাভ যে দিস ব্যান্ড আই লাভ। আচ্ছা। অ্যান্ড সো ইয়া, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ে টু মানে আই গট ইন্ট্রোডিউস টু আর্টসেল। তারপরে আই আমার এক ফ্রেন্ড একদিন আমাকে কোচিংয়ে বসে আমাকে বুঝাইলো যে দেখ আমরা যেরকম পড়াশোনা করি ওরকম তোরও এগুলি শুনতে হবে, তুই না শুনলে এই হবি না। অ্যান্ড ওই ফ্রেন্ডটা আমার হচ্ছে হলো মানে দো সারপ্রাইজিং ব্যাপারটা, ও হচ্ছে হলো ব্রিচের বেজিস্ট মাইকা। ওয়াও। জানি না দোস্ত তুই দেখতেছিস নাকি না, আই নো ইউ আর ইন পেরু আই গেস রাইট নাও। সো আই হ্যাভ হার্ড আ লট অফ স্টোরিজ অফ হিম, কন্ট্রোভার্সিয়াল। সো বাট হি ইজ ওয়ান অফ আ বেস্ট ফ্রেন্ডস, অ্যান্ড ও আই গেস আমার লাইফে না থাকলে তখন আই উডন্ট হ্যাভ গটেন ইন্ট্রোডিউসড টু দিস টাইপ অফ সাউন্ড অর লিসেন টু সো মাচ সো মেনি ব্যান্ডস। ইয়া ইয়া।
অ্যান্ড ও আমাকে তখন ওই পুরো আইডিয়াটা শিখাইলো যে ইউ হ্যাভ টু বাই অল অফ দি অ্যালবামস, তোর সবগুলো গান শুনতে হবে, তাহলে তুই একটা ব্যান্ডের ইমেজটা বুঝবি, তুই ব্যান্ডের টেস্টটা বুঝবি, ব্যান্ডটা কী টাইপ অফ স্ট্যান্ড করে, তাদের লিরিক্যাল থিমটা কী, অ্যান্ড অবভিয়াসলি লুক অ্যাট দি আর্ট ওয়ার্ক, আর্ট ওয়ার্ক খুব ইম্পর্ট্যান্ট, আর্ট ওয়ার্ক জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, মাইকা মাইকা মানে আমরা মাইকার সবসময় বলি যে তুই তো একটা ইন্টেলেক্ট, তুই একটা ব্যাডাস ইন্টেলেক্ট, খালি তোর মাথা তারটা ছিঁড়া আর কি। সো সো তখন ও যেরকম আমাকে হি ইন্ট্রোডিউস মি টু লট অফ ব্যান্ডস, রেড হট চিলি পেপার্স, রেজিং ইজ দ্য মেশিন, আই গট ইন্ট্রোডিউস টু আ নিউ জনরা থ্রু হিম উইচ ওয়াজ অল্টারনেটিভ রক অ্যান্ড নিউ এজ অল্টারনেটিভ, নিউ এজ, লিম্বিস্কিট। ওর হ্যাঁ, ওর ওর গাড়িতে আমি প্রথমে নুকি শুনছি, নুকি শুনে I'm not judging you or anything, but what I'm going to say is if you didn't listen to new metal, it's just like যে আপনি একটা নতুন একটা খাবার খান নাই, হ্যাঁ, এখন you didn't taste it, you don't know how it looks and you didn't eat it yet and you still are judging that new metal sucks and stuff, but it doesn't, মানে it's a culture, man, এই কালচারটা এত কুল ছিল, মানে এটা কিন্তু 4-5 বছর ছিল, but dominate করছে 4-5 বছর, দুনিয়া কাঁপায় দিছে, and new metal band মানে তখনকার band গুলো এখনো কিন্তু stand out. আমার কথা হইলো যে মাস্ক কেন পরে, দেখাইতে চায় না নিজেদেরকে, আচ্ছা ঠিক আছে, গান শোনাচ্ছে একটা, শুনে মানে তখন আসলে আমার কান না স্লিপনট এর জন্য রেডি ছিল, আমি শুনে ও রে বাবা এত দৌড়াদৌড়ি, বলে না দোস্ত এটা মাথা ঠান্ডা করে শুনবি, দেখবি পিসফুল, কথাটা তো ভালো। তারপরে আমি আস্তে আস্তে এরকম মানে ইউ নো আই ডিডন্ট গেট ইন টু দ্য পেস অফ দ্য মিউজিক, রাদার দ্যান আই ওয়াজ লাইক ওকে কাম ডাউন জাস্ট লিসেন টু দ্য মিউজিক, অ্যান্ড আই উড সে ম্যান নিউ মেটাল ইজ ইজিয়ার একটু কানে, হ্যাঁ, বিকজ ইট হ্যাজ অনেক ক্যাচি ইউ নো টিউনস, দেন ইট হ্যাজ অনেক সিম্পল রিফিং দ্যাট গেটস টু ইউ, ইউ নো আই থিঙ্ক মিউজিক ইজ অল অ্যাবাউট having fun, so new metal I think oi jinish ta onek beshi ashe, you bounce to it, you have fun, so I ar eta bhai I guess ekta error byapar ache, jemon mone koren jara early 2000 e jodi new metal shuru na kore thake ekhon jodi kauke new metal shuna o nitei parbe na, ha mane it was something at that time, oi time e apnar lifestyle tai new metal hoye chilo to charidike আর ড্রেডলকস এন্ড ড্রেডলকস এন্ড ব্যাগি প্যান্টস এন্ড ইউ নো ওয়েইং 3 কোয়ার্টার স্পাইক চুল, হ্যাঁ, ইট অলসো স্পাইক চুল, সাদা রঙের জুতা, ভ্যান্স, অ্যাডিডাস এন্ড ভ্যান্স, ইয়া, সো আমি একটা কমেন্ট পড়ি বিকজ না পড়লে আবার অনেকে সিনটি খেয়ে যাবে, নিলয় শেখ अगेन, রাহুল ভাই ঢাকাতে কোনো গিগে নিউ ট্র্যাক রিলিজ করার প্ল্যান, ব্রো আই ডোন্ট থিংক কোনো নতুন শোতে রিলিজ হবে নাকি, আই ডোন্ট নো, বাট ডেফিনেটলি নতুন গান আসবে, জো স্টোরি অফ ইয়র চাইল্ডহুড এনজয়িং ভাই, জামশেদ ভাই ইজ জোস, থ্যাংক ইউ জামশেদ ভাই, মেটালিকার সব ট্র্যাকগুলো থেকে আপনার ফেভারিট ট্র্যাক কোনটা, দিস ইজ লাইক দ্য হার্ডেস্ট কোয়েশ্চেন, ফাক ইউ ম্যান, আবার প্লিজ ডোন্ট গেট বাটারড, ইটস আ it's a love type of a fuck you মানে love you for it's a hard choice মানে মাথা এখন যেটা সেটা করে বলে দেন ভাই, sanitarium না black in না battery, unforgiven না না না, I cannot choose, I'm sorry আচ্ছা ভাই আমি I'm sorry, let's do this, I'll count 3, whatever comes to your mind you just said 1 2 3 black in, okay done, আচ্ছা আপনার আমলে কলা বাগানের মেটাল হেড পোলা পাইনের অবদান কতটুক, পোলা বাগানের মেটাল পোলা পাইনের অবদান কতটুক, আসলে আমাদের টাইমে তো আসলে এরকম কোনো ফেসবুক টাইপ অফ গ্রুপ ছিল না যে কলা বাগান মেটাল গ্রুপ,
উত্তরা মেটাল গ্রুপ বা এরকম কোনো কিছু ছিল না। আমার ফ্রেন্ডরাই যারা ছিল আমি বলবো না যে তারা সবাই মিউজিশিয়ান বা তারা আমাকে মেটাল মিউজিক শুনতে ইনফ্লুয়েন্স করছে, বাট ওরা আমাকে মিউজিক শুনতে ইনফ্লুয়েন্স করছে। ওরা আমাকে হোয়াট এভার আই ইজ টু ডু দে ইজ টু বি ভেরি সাপোর্টিভ অ্যান্ড স্টিল আই এম স্টিল ভেরি আই মানে আমি অনেস্টলি ওদের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ ওরা আমার পাগলামি ছাগলামি সব কিছু সহ্য করে, এখনও সহ্য করে। আর ওরা আমাকে সবসময় হেল্প করছে, হয়তো বা আমার কাছে একটা সিডি নাই বা আমার কাছে একটা গান নাই, আমি একটা গান শুনতে চাই, ওটা কীভাবে আমি অ্যাকোয়ার করতে পারি, এই জিনিসটা আমাকে এনে দেওয়ার জন্য হেল্প করছে। ইনফ্যাক্ট আমার জীবনে প্রথম ব্যান্ড আমি বানাইছি আমার ফ্রেন্ডদের সাথে, আমার এলাকার ফ্রেন্ড যারা হলো আমার ইভেন ক্রিকেটার ফ্রেন্ড আর কি। আমরা তখন বলতাম যে আমাদের ব্যান্ডকে নিয়ে গেলে আপনি দুইটা লাভ পাবেন, ক্রিকেট ম্যাচে নামাই দিলো আপনার ম্যাচ জিতাই দিবো, কনসার্টও কাপাই দিব। বিকজ আমাদের টিমে আমাদের ব্যান্ডে সবাই অলরাউন্ডার ছিল, এবং মানে আম নট জোকিং, কেউ কিন্তু অ্যামাচিওর ক্রিকেটার না, মানে সব ভালো ক্রিকেটার। আর তখন মানে আমি ইয়ে করতেছি আবার তখন আমরা মানে আমরা আশরাফুল আমরা সব একসাথে কলাবাগান মাঠে আমরা খেলতাম আর কি। সো উই হ্যাড আ গুড লেভেল অফ টিচিং অফ ক্রিকেট, সো এটা একটা লাভ ছিল। সো ওই ওই জেলিংটা যদি তখন আমাদের না হতো, ফর ইনস্টেন্স আই মেট সামিউল থ্রু দ্যাট ব্যান্ড, ওয়াও। হ্যাঁ, এবং আমার মনে হচ্ছে আমরা প্র্যাকটিস করব, আমাদের তখন মানে আমরা এখন যে বাসাটা থাকি ওটা সামনের বাসাটা তখন জাস্ট কনস্ট্রাকশন হচ্ছে, ছোটো পাঁচতলায় আমরা একটা এরকম বাপ্পি ড্রাম সেট আমাদের ছিল, ওইটা উঠাইছি দুইটা ওই কিউব 20M, ওই যে ওই ব্র্যান্ডটার নাম হচ্ছে নাকি স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার কিউব 20M। তা এই যে যা পারে বাজাচ্ছে, কেউ এসে খালি জাস্ট কর্ড গিটার নিয়ে ক্র্যাং 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 বাজাচ্ছে। হঠাৎ করে আমার এক ফ্রেন্ড বললো যে আমার কোচিংয়ে একটা ছেলে আছে ভয়ানক ড্রামস বাজায়, আমি বলছি কী নাম, সামিউল। আচ্ছা আচ্ছা, ডাক দে দোষ, দেখি দেখি না ওর সাথে আমরা একটু প্র্যাকটিস করি। তখন কিন্তু জ্যাম ওয়ার্ডটা এত চলতো না, তখন ছিল প্র্যাকটিস প্র্যাকটিস। হ্যাঁ, আর তখন কি আপনি মানে জীবনে গাইছেন বা কিছু? না, আমি তখনও গাই নাই। ওকে, তখন তখন আমি হচ্ছে যে আমার একটা তখন বাসায় একজন টিচার আসে, উনি আমাকে গিটার শিখায়। সো আমি যখন গিটার বাজাইতাম তখন আমি মাঝে মধ্যে উড়ু করে গান গান গাইতাম, তখন সে বলে তুমি গান গাও না কেন? তাহলে আমার তো আসলে যে টাইপ অফ গান পছন্দ এগুলি তো আপনার আমার পছন্দ না। তো তখন উনি মানে উনি ইউজ টু ইন্সপায়ার মি আ লট যে এই গান গাও। তো তার থ্রু থেকে আমি বাংলা অনেক ক্লাসিক্যাল গান আমার অমনে করে তোলা হয়েছে। সো আমরা প্র্যাকটিসে গেলাম, তখন মাত্র সিস্টেম অফ ডাউন হচ্ছে একদম। হ্যাঁ, সো ওই টক্সিসিটির টক্সিসিটির ওই যে না তা কি হইলো, আমার ফ্রেন্ড ও তো টক্সিসিটি বাজিতে পারে, তা ব্যাপারটা যে তখন হয়ে গেছে অস্কার গোস টু সামিউল। তা কি হইলো, সামিউল আসলো খুব পার্ট, হাতের মধ্যে এরকম দুটো স্টিক, কোথায় বাজাবো, এই কনস্ট্রাকশনের বিল্ডিং এ ড্রামস রাখা আছে এখানে বাজাবে সে। তা আমাদের কি হয়েছে, কেন প্র্যাকটিসটা, কারণ তখন এই যে এখনকার যত এরকম কোচিং ইউনিভার্সিটি কোচিং এর ইয়েতে তারা এরকম ইউনিভার্সিটি কোচিং এর এরা প্রত্যেক সেমিস্টার পরপর এরকম একটা শো করতো, তো এখানে বাজাইতে হবে। হ্যাঁ, সো কারণ এখানকার আমাদের ব্যান্ডের দুই তিনজন হচ্ছে ওইখানকার স্টুডেন্ট, এইচএসসি এর স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, তো সামিউলকে ডাকছে তুমি ড্রাম বাজাবে, আমার ফ্রেন্ড শামস বেস বাজাবে, বাবু গিটার বাজাবে, আর অনিক চ্যাং চ্যাং বাজাবে হলো লিড গিটার। অনেকের জিনিসটা হচ্ছে যে অনেকের হাতে গোনা কয়েকটা গানই তোলা ছিল, তা আমাদের ফিয়ার অফ দ্য ডার্ক একটা গান ছিল তোলা, তো গিটার পাইলে সারাটা কোন ফিয়ার অফ দ্য ডার্ক বাজাইতো, কিছু হইলো টিং তা আমরা পিসড অফ হয়ে যেতাম, কারণ তখন তো ওই মানে আমরা মাইন মিডন তুলতে পারবো এটা মানে চিন্তাই করা যায় না। তো কী হইলো, সামিউল বসলো, তা আমরা ওটার জন্যই প্র্যাকটিস করতেছি, সো সামহাউ উই আর আ ব্যান্ড নাও। সামিউলকে কিন্তু আমরা তখন চিনিও না, কিন্তু আমরা ব্যান্ড বানাই ফেলছি, বলছি যে আমরা পারফর্ম করব। সামিউল আসলো, আই সেই বইসে প্রথম জিনিস মানে পরীক্ষা সবাই তো উ, তুমি ডাবল বেজ বাজাইতে পারো? হ্যাঁ, আমার মেটালিকার ফুয়েল তোলা আছে, ওইটা বাজান। আরে ছেলে তো সেই বাজায়, কি হইলো এখন ভোকাল কে হবে? এখন অনেকের কথা হচ্ছে আমি গিটার বাজাবো আমি গান গাবো, এখন অনেকের প্রবলেম হচ্ছে ওর তো গিটারের ম্যাক্সিমাম লাইনগুলো ওর বাজাইতে হয়, তো ও ওই যে ওইটাতে ধরে রাখতে পারে না। তো শামস তখন বললো তুমি গান গাও, মানে ভোকাল বাড়াই দিবে। হ্যাঁ, আমি তো আমি গাইলে ভাই আমি তো এগুলি গান গাইতে পারি না, আমি যেগুলি যেগুলি পারি। আচ্ছা ঠিক আছে, তাও আপনার কনফিডেন্সটা ছিল যে গাইবেন?
Man, because it's all friends, you know, that, you know, these are my friends, yeah, and I can do it. I can do whatever I want. If I suck, they're not going to say anything. তখন কিন্তু মাইক নাই, তো ব্যাপারটা বুঝো। আচ্ছা, ওরা যখন ড্রামস আর গিটার সব একসাথে ঢুকছে, আমি তো কনভার্সন সফটওয়্যার ভার্সন 7.0, আমি তো শুনতে পারতেছি না নিজেকে, আমি তো এর মধ্যে তখন তো আর এগুলি বুঝি না কিভাবে এনার্জি, আমি তো আরো জোরে গাওয়া শুরু করতেছি। আধা ঘন্টার মধ্যে আমার গলা গুলা ছিঁড়ে ভাঙিয়ে চুইড়ে একটু পর হ্যাঁ শামস এই অবস্থা। তারপর যাই হোক, তারপরে আমরা কোনোভাবে প্র্যাকটিস করলাম, বিকজ উই স্টিল হ্যাড 10 ডেজ টু গো। আমরা 5টা গান উঠাইলাম। আই স্টিল রিমেম্বার দ্য লাইন আপ অফ দ্য সংস, উইথ অর উইদাউট ইউ, টক্সিসিটি, ধূপছায়া, ও মাই গড, আরেকটা জানি কি ছিল, ও এন্টারটেইনমেন্ট, আর হচ্ছে হইল আরেকটা গান ছিল হচ্ছে হৃদয় জুড়ে। ছিল ভাইকিংস, এবং আমরা শো করে যখন নামছি তখন মাত্র সেতু We were one of the, by far, one of the tightest band. And ওই শো থেকে আমার সাথে নাহিয়ানের দেখা হয়েছে। And আপনি ভাই কারণ নাহিয়ান আই রিমেম্বার মাইকে গাইছেন, মানে প্যাডে করছিলেন? ও যে হ্যাঁ, এরপরে তো অবভিয়াসলি আমরা ইভেনচুয়ালি প্যাডে গেছি, এ প্যাড টেট করছি এই সব। But wasn't it hard by ওই টাইমে, you know, getting introduced to a mic and all? হ্যাঁ, obviously, তারপরে but we always had a lot of বড় ভাইয়াস যারা আমাদেরকে হেল্প করছে, যে মানে লাকিলি মানে আমার কাছে একটা জিনিস মনে হয় যেটা বললাম যে a lot of things happen for a reason, I guess. যেরকম আই ডোন্ট নো তুমি চিনো হয়তো বা বার্ড ভাইকে ইন্ডালোর বেসিস, তো আমি কিন্তু ওনাকে চিনি রিঙ্কু ভাই। হ্যাঁ, তো রিকর্ড করা ভাই দেখো 321 গেট ইওর মানি আই আই উইল চেট ভাই ভাই সরি টু কাট ইউ শর্ট বাট একটা খুব ইন্সপায়ারিং কমেন্ট আছে, সো আই রিয়েলি ওয়ান্ট টু রিড দ্যাট। আমি যখন কেমোথেরাপি নেই তখন সব চুল কেটে ফেলে দিতে হচ্ছিল, তখন আমি একটাই স্বপ্ন দেখতাম যে আমি সুস্থ হব, চুল বড় করব, আর পাওয়ার সার্জের মিথ্যার আগ্রাসন গানে বড় চুলে হেডব্যাং দিব। আমি জানি না এটা আমার মাথায় কিভাবে আসলো, বাট এটাই মনে হচ্ছিল তখন। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ, চুল বড় করতেছি, দোয়া করবেন জামশেদ ভাই আর রাহুল ভাই, প্লিজ জামশেদ ভাইয়ের কাছে আমার মেসেজটা পৌঁছায় দেন। ম্যান this is a very emotional man, I'm a DJ, you know, yeah, amazing. I'm just happy that you survived from this horrible, horrendous thing, and inshallah mane whenever you come down to Dhaka or wherever you live, please text us, please text the link over here. I promise you, you'll get into the concert for free. And you'll come to the backstage, we'll meet, we'll have an awesome time. Yeah, mane the entire day is gonna be with Power Surge. So, please, you not only get to headbang, you get everything. So, I would suggest, bhaiya, tomar naam ta ektu, sorry, abar dekhe nei, Ishtiyaq Rahman. Ishtiyaq Rahman. We'll make sure Live to Web theke, eta amra arrange kore dibo. Amra Live to Web inbox korbo. Next Power Surge show, jekhane kachakachi pabo. This is very emotional, bhai. Amiyo amar gola mane honestly was kaptase pura. So I promise, and Jamshed bhai to bollei je we will make this happen for you, man. No matter what, amra tomader next power series show te niye jaboi, and I will make sure backstage Please. Access everything, take pictures, hang out with them after the show, go for a dinner if everybody is going for a dinner, please, man, please. Because you deserve it, man, for people like you. আমরা এরকম মেডাল মিউজিক করতে পারি, রাইট ভাই? মানে ডেফিনেটলি, হ্যাঁ, মানে ম্যান, মানে আই আই সত্যি কথা বলতে যে আই নেভার থট দ্যাট আই উইল গেট এন টেক্সট, মানে আ মেসেজ লাইক দিস, অর মাই ব্যান্ড ইজ গোনা গেট আ মেসেজ লাইক দিস, দ্যাট দ্যাট আওয়ার মিউজিক হ্যাজ মানে গট, মানে আই ডোন্ট নো হোয়াট আর দ্য রাইট ওয়ার্ডস টু সে রাইট নাও, আমি নিচে পড়াও, মানে থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুভিং অন, বেশি বর্ষা লাইয়া নিতেছি আমরা। জামশেদ ভাই আর রাহুল ভাইয়ের সাথে ফার্স্ট মিট হয়েছিল বুয়েটে,
আগে সেটা ভাই ওই যে ওই শো আমরা অনেক রাত পর্যন্ত যে সবাই করলাম, থ্র্যাশ ছিল, ট্রেন রেক ছিল, পাওয়ার সেট ছিল, সিভিয়ার ডিমেনশিয়া পরিচয় হিস তো আরসিসি না ভাই, এটা হচ্ছে ভুয়েট একটা ছেলে আমাদের দুজনের সাথে আর কি দেখা করছে লাইক। ও আচ্ছা 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 আচ্ছা, ইট ওয়াজ প্রবাবলি দ্যাট শো। সামির আজমি ইজ ওয়াচিং থ্র্যাশ মাত্র এই সামির দুষ্টু ছেলে প্রীতম আরই ফিল্ম দেখছে। প্রীতম আমি আজকে ওদেরকে কিন্তু ব্যাংককে কিছু কাহিনী বলে দিছি। তুমি নাকি নষ্ট? হোয়াটস ইয়োর ফেভারিট টেকনিক্যাল ডেথ মেটাল ব্যান্ড ইফ ইউ হ্যাভ এনি? ডু ইউ হ্যাভ এনি টেকনিক্যাল অর আ ডেথ মেটাল ব্যান্ড দ্যাট ইউ লাইক, that you would like to mention? Morbid Angel. Morbid Angel, okay, cool. Death? Yeah, Death, fuck yes. I guess that comes into the genre of what you just asked for, right? Recently new track EP is coming from Trainwreck or Power Surge. We'll get to that later. Yeah, we'll get to that later, I guess. Arbor or Nemesis? Achha, eta pore hobe. Oh, we round. Hey, speed round. Why? After our show, they can make it. After the journal, why? Jani. Bora, why? Our show, they can make it. Who inspired him the most, or maybe which band he got into first? I'll come to that, definitely. Amar question, after the kwele dile, toh vera, bhai. You're making his life easy, man. Yeah. Kabul dakha start kolam, answer ki disilo. Bhai, if you, Saifur Rahman, question ta abar likli to bhalo hai. সুন্দর কথা বলেছেন জামশেদ ভাই, আই এম ভেরি লাকি টু নো দিস গাই পার্সোনালি, হি ইজ সো হাম্বল এন্ড ডাউন টু আর্থ, কৌশিক আজাদ। আমি ওকে ঘুষ দিছি ভালো কথা লেখার জন্য। কামরান ভাই, হাসান ভাইকে নিয়ে আপনার কোনো মেমোরি আছে? অবশ্যই। ওকে, ওয়েলকাম টু দ্যাট অ্যাজ ওয়েল আই গেস। শিওর। রকার ভাই ইজ ওয়াচিং আস। ভাই কি খবর, কেমন আছেন? জাইরিন আনান খান নৈরিতা বলছে মিথ্যার আগ্রাসন গাও না, এটা তো আমি আমার গিটারিস্ট দেখে ছাড়া আমি গাবো। আচ্ছা, মোহাম্মদ আশিক হোসেন লিখেছে, জামশেদ ভাই, ইউ ইন্সপায়ার্ড মি টু লিসন টু থ্র্যাশ মেটাল, ওয়াজ অলওয়েজ আ হার্ড রক গাই, বাট থ্র্যাশ ইজ বেটার দ্যান হ্যাশ ম্যান। Good one. So how does it feel bhai, mane we'll definitely eta niye details alap hobe, but erokom fans jokhon you know mane apnake you know they shower you with love, mane what is the feeling ekta quickly jodi you know if you want to say, these are not mane they're not fans, mane they are mane that's the thing, mane music is such a thing to me, I guess it gets everyone happy. And you guys are like more of like friends, you're not, I don't think people are fans, they're more like friends who are like staying সবাই একটু দূরে দূরে থাকতেছে হয়তো বা এত ফ্রেন্ডস মানে আমাদের দিনে 24 ঘন্টা টাইম থাকে বলে আমরা সবার সাথে দেখা করতে পারি না, তার জন্য সবার সাথে দেখা করা হয় না, we always get to party when there's a concert, yeah. So I like to say that all of you guys are like our friends, and when you guys come into our concert, it's like a grand get together of all our friends coming together and listening to the same type of music or whatever the type of music that's happening, whatever type of music that makes us happy, and that's just awesome. I never took it like that je they're like fans or any stuff. There was this incident ঈদের দিন, I was going to Nahian's place, যেটা আমাদের একটা রিচুয়াল টাইপ যে ঈদের দিন at least ঈদের দিনটা আমরা দেখা করার চেষ্টা করি সবার সাথে সবার। আচ্ছা, তা I was on my headphone listening to Judas Priest, I guess. So আমার জিনিসটা হয় কি, মেটাল গান যখন শুনি না তখন ভলিউম একদম 100-এ 100 থাকতে হবে মোবাইল থেকে এখান থেকে। হঠাৎ করে একটা লোক তামিল রিক্সা করে পাস করে চলে যাচ্ছে, এক ছেলে পিছন থেকে আমাকে এমনি করে হাত দিছে, আমি তো মনে করছি ছিনতাইকারী, আমি জাস্ট ইনস্টিংটিভলি ঘুরে এমনি ঘুষিটা মারতে যাব, হঠাৎ করে ভাইয়া ভাইয়া ভাইয়া, আমিও পুরো ব্যাড ট্রিপ খাচ্ছি তখন একটা, যে এটা কি হইলো জিনিসটা। ও তখন ইজ লাইক, ডুড আই ওয়েন্ট টু দিস কনসার্ট অফ ইয়ার্স ইন আরসিসি অ্যান্ড ইউ গাইজ ওয়ার অসাম, এই সেই, আমরা গো ম্যান থ্যাংকস অলট, থ্যাংক ইউ ফর, আমি কিন্তু আর একটু হইলেই মানে হয়ে গেছিল জিনিসটা, তা এইটা মজার লাগে, এইটা মজার লাগে। অ্যান্ড মানে আপনি এরকম রিকশা ইনসিডেন্ট মেনশন করছেন, আই উড লাইক টু শেয়ার সামথিং, কয়েকদিন আগে আই ওয়াজ গোয়িং টু দিস শো ইন বনানি হুইচ উই অর্গানাইজড, অ্যান্ড সো ওয়েন আই ওয়াজ প্যাসিং রিকশা দিয়ে, সো দেয়ার ওয়ার থ্রি কিডস অ্যান্ড
oh shit, I'm kids bolna mane nijer bura I'm mane I'm still very young man but or actually mane choto chhele bele chilo acha acha so there were you know ekjon boltese ei train rekhe gitar sai mane jore jore boltese oi uta to train rekhe gitar sai amse ha re bhai train re dekhe bhai namen bhai please namen a rickshaw la tal marche bhai thamen bhai tham odei doraitese piche so he actually o doraisha you know বলছে ভাই নামেন দেন ছবি তুলছে সে আমার রিক্সা দিয়ে পুরো নামাইছে সো মানে এইগুলা মোমেন্ট ইজ লাইক ভাই মানে বলে বোঝানো যায় না আই গেস রাইট এন্ড সাম অফ দিস মোমেন্টস লাইক ইউ নো হোয়াট যে একটু আগে ওই টেক্সটটা পড়ার পর আই জাস্ট রিয়েলাইজড ওয়ান থিং দ্যাট ডুইং থ্র্যাশ মেটাল মিউজিক ইন বাংলাদেশ ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসিশন ইন মাই লাইফ ইয়া ফর মাই ব্যান্ড টু এন্ড if we were able to inspire one guy like that and one person like that we are happy yeah for sure oh shit chul khaye phulse I just ate paper that's just extra salt I'm so sorry for that so bhai we will get to that topic nahen bhai sathe shonte mone dekha hoyechilo apnar but before that ekta modern jinish bolte chai ha bager dost oi dekhtu ready kor তার আগে একটু জামশেদ ভাইকে জিজ্ঞেস করতে চাই আপনি কি ভাই অনেক গ্যাঞ্জাম করতেন গ্যাঞ্জাম করতাম না অ্যাজ ইন মানে কি ও যে কোচিং কোচিং লাইফ আমি অনেকবার ফার্স্ট অফ অল ওইটা তো আসার আগে আমি একটা কথা বলি আমি অনেকবার ঠ্যাক খাইছি হ্যাঁ কিন্তু আপনি কি মানে বড় ভাই ছিলেন বড় ভাই ছিলাম অ্যাজ ইন মানে জিনিসটা কি হয়ে গেছে যে ম্যাডাম ম্যাডাম চিন্তা না আমার তখন হঠাৎ করে গ্রোথ হইছে হ্যাঁ জাস্ট গ্রো আপ হ্যাঁ সো আই ওয়াজ লাইক ও okay this is a height that I never thought I will be hitting so you know what happens when you get a lot bullied at times there's a time when it comes mane there's a time when you start to fight back ha je you know but bhai did you know boro bhai is from dhanmondi ami ene chini oi bada oi bhai re chilo na amra amader kono din ei rokom kono phapor chilo na je ei bhai ke chino oi bhai ke chino na ki লাকিলি আমরা যেখানে আড্ডা মারতে যেতাম দেখা যেত যে আমাদের সার্কেলটা এত ফ্রেন্ডলি একটা সার্কেল ছিল যে যে আমি মাইকা যেরকম বললাম সো মাইকারে কিন্তু মাইকাকে কিন্তু যে কেউ দেখলে বলবে যে এ তো একটা ফরেনার তা কিন্তু মাইকার মুখ যখন খুলে তখন লিটারেলি মানুষজন প্যাঁড়া খাইতো যে আল্লাহ এ তো পুরো ভালোভাবে বাংলা বলে কিন্তু হচ্ছে বাঙালি এটা কেউ বুঝতে যেত বিকজ অফ হিজ স্কিন কালার হি লিটারেলি লুকস লাইক মানে ক্যানাডিয়ান অর অ্যান আমেরিকান একদম ইয়া So, Richard, yeah, honestly, I was like that. And Micah সাথে আমরা গিয়ে দেখাতাম আমরা সব 8 নম্বর আড্ডা মারতেছি তখন অনেকজন অবাক হয়ে তাকায় থাকতো মাইকার দিকে কিরা হালা বাংলা ভাই বাংলা কথা বলে আমরা না বাংলা বলে ইংলিশও বলে আমরা মাইকার একটু ইংলিশ বলতো হাউ আর ইউ ডুইং সো এরকম আমরা ফাইজলামি করতাম সো তখন কি হয়েছে তখন অনেকজন ইউ নো ফাউন্ড আস প্রিটি ইন্টারেস্টিং ওকে বিকজ তখন কিন্তু 8 নম্বর নাট্যমঞ্চ এত মানুষজন যাইতো না অনেক বলতো যে সব ওয়েস্টেড ছেলেপেলেরা 8 নম্বর মার নাট্যমঞ্চে আড্ডা মারে তা আমরা গেলাম আড্ডা মারতাম তখন দেখা যেত অনেক বড় ভাইরা এসে বলতো এই তোমরা কোথাকার আমরা তো আমরা এই কোচিংয়ে পড়ি তোমরা এখানে এসে আড্ডা মারো কেন ভাই কই যাবো বলেন বসার তো কোনো জায়গা না আর কত নাই ধানমন্ডিতে অত্র ধানমন্ডিতে বসার কোনো জায়গা নাই সো ভাই হোয়াট ওয়াজ অল দা গ্যাঞ্জাম অ্যাবাউট ওয়াজ ইট লাইক মোবাইল Like, hey, well, it was mostly about they used to bully a lot of people. Okay. তখন দেয়ার ওয়াজ দিস রাইজ অফ ইউ নো ড্রাগ অ্যাডিক্টস ইন দ্য হোল কমিউনিটি অ্যান্ড এটার জন্য যেটা হচ্ছিল যে যারা আসলেও পড়াশোনা করার জন্য কোচিংয়ে যাচ্ছে তাদের থেকে ঠ্যাক দিয়ে মোবাইল রেখে দিত মানি ব্যাগ রেখে দিত আমি নিজেই আমি নিজেই আমার প্রায় 3-4 বার আমি এরকম ঠ্যাক খাইছি আমার মোবাইল নিয়ে গেছে এবং মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে গেল বিকজ অবভিয়াসলি বাবা মা তো তখন এই জিনিসটা বুঝবে না যে একজন যে বন্দুক দেখায় মোবাইল ফোন নিয়ে গেছে মোবাইল হ্যাঁ সো একদিন যে এটা হইলো যে আমরা উই হ্যাড আ মিটিং অ্যাবাউট দিস অল অফ আর ফ্রেন্ডস যে হাউ উই ক্যান বেসিক্যালি ইউ নো স্টপ দিস ফ্রম হ্যাপেনিং এন্ড স্টপ চিন্তাই তখন আমরা যেটা করতাম আই উডন্ট সে যে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম বাট উই ইউজড টু ওয়ার্ক অ্যাজ আ ইউনিট Yeah. There was a, like 15-16 friends of ours সবাই সাতেরে বা দশেরে বা নয়েরেতে পড়াশোনা করতেছে
একটা টাইমে আমরা সবাইকে সোবানবাগ বা এরকম একটা কোনো জায়গায় আমরা বসতেছি, ওইখানে আড্ডা মারতেছি, ওখান থেকে উই আর মেকিং নিউ ফ্রেন্ডস, এমনি 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 করতে করতে এমনি এমনি আই গট টু মিট ইভেন ওমায়ের। ওমায়ের হচ্ছে দি এক্স গিটারিস্ট অফ নেমেসিস। সো ওমায়ের সাথে যখন ওই ওমায়ের আমার হচ্ছে ওমায়ের পানি ভাই, মানে না পানির পানিকে তো আরো আগে থেকে চিনি, পানির তখন থেকে আমি চিনি। হ্যাঁ, তো ওমায়েরকে তখন থেকে মানে অমনে করে পরিচয় যে ওমায়ের একদিন মাইকা পরিচয় হলো দোস্ত পরিচয় হয় কে এটা ওমার ওমার একটা বড় ভাই এটা নিয়ে অনেক কিছু বলছে, কি এটা আমরা দেখি ভাই, জামশেদ ভাইয়ের একটা ব্যান্ড ছিল দিগন্ত। Oh my god, ওর মনে আছে? It was not a good band. Not at all. উনারা আমি ফার্স্ট রাশিয়ান কালচার একটা শো দেখি। আমরা আফটার ফেন, আমরা সাইকোগ্যানিস্ট ফেন, আমরা পুরো ডিমোটিভেটেড। আল্লাহ এই ব্যান্ডটা বিদেশি কেন দেখ? আর মানে শুনতে বিদেশি, দেখতে বিদেশি, বিদেশি। ওমা, আমার সোহাদ ভাই অনেক সুন্দর। হ্যাঁ, মায়ের রোল এমনি বাজে গিটার। মানে আমরা পুরো উড়ে গেছি। তারপরে জামশেদ ভাই উঠছে তার ব্যান্ড নিয়ে। রাফা, আমি তো তুমি তো ভালো বাজাও, তুমি আমার সঙ্গে বাজাবো কিনা? একটু টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল। আমি কিন্তু অলরেডি বুলিড, যেটা বললাম যে আমি বুলিড, আই হ্যাভ অলরেডি গিভেন টু অর থ্রি মোবাইল ফোনস টু সাম অ্যাসহোলস, যারা আমাকে ভোদাই পেয়ে আমাকে আমার থেকে ঠেকতে নিয়ে গেছে। সো রাফার সাথে আমার প্রথম, আই গেস ওই একটা জিনিস একটু স্কিপ করছে, ওর সাথে আমার প্রথম পরিচয় হয়েছে কীভাবে, আমি এরকম শফিক স্যারের কোচিংয়ে গেছি, গিয়ে দেখি যে একদম পিছের বেঞ্চে একটা কালা একটা ছেলে বসে আসছে, কালো আর জাস্ট চশমা। হ্যাঁ, আমি গেলাম, এখন স্যারের ওইটা ছিল আমার প্রথম ক্লাস শফিক স্যারের ক্লাসে। শফিক স্যার বললো আপনি নতুন আসছেন? আমার নাম জি। পিছের বেঞ্চে চলে গেলাম, পিছের বেঞ্চে গেলাম, গিয়ে দেখি বেঞ্চের মধ্যে দুই আঙ্গুল করে ড্রামস বাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি তো পুরো লক খেয়ে গেছি, হচ্ছে যে ও মাই গড, এই কি দেখলাম! আর পা চলতেছে, তখন তো একদম স্টার্ড। আমি কই ভাই কাকে নাকি? তখন বললো ওর, তখন আমার বললো আপনার নাম কি? আমার জামশেদ। তোমার নাম কি? রাফা। গাইশালা নামটা তো সেই রাফা। তারপর কি হইলো, ওর সাথে মাত্র প্রথম পরিচয় হইলো, তখন আমরা তুমি কোনো ব্যান্ডে ট্যান্ডে বাজো? আমি তখনও বলি না যে আমার ব্যান্ড ট্যান্ড আছে। ইনফ্যাক্ট আমার ওই ব্যান্ডটার প্রথম নাম ছিল হইলো দিগন্ত, তারপরে ওটাকে আমরা ইমপ্রুভ নাম দিয়েছিলাম ক্রিমসন ব্লেজ। ক্রিমসন ব্লেজ, আরে এটা পুরো একটা শিশা কফির দোকান। ক্রিমসন ব্লেজ, এই দোস্তল ক্রিমসন ব্লেজ, ক্রিমসন ব্লেজ যাই। তা এই নাম নিয়ে অনেক যুদ্ধ হইছে। আমরা গেলাম, যাওয়ার পর রাফার সাথে দেখা হইলো। তা রাফা আমরা বাইরে হলাম শফিক স্যার কোচিং থেকে, তো কোচিং এতে বাইরে হলো তখন যেটা হইতো আর কি, যে এই তুই একটু সিঙ্গারা খাওয়া না আমাদের,
interesting এখানে I got introduced to another person who's not a musician but মানে নাম শুনলে চিনবা তো আমি রাফারে বলছি চলো আমরা একটু সিঙ্গারা খাই তো পাশে একটা দোকান ছিল সিঙ্গারা খাচ্ছি তখন রাফা হঠাৎ করে বলছে এই যে পোস্টার দেখছেন আমাদের শো আছে সামনে আমি বললাম শো তার ব্যান্ডটার নাম আমি আমি পড়তেছি কেরাল কারণ ইটস কে আর এল তাহলে কে কেরাল তাহলে ক্রাল ক্রাল ও ক্রাল ক্রাল আমি বললাম এটা কি মানে ক্রল ক্রাল আচ্ছা তখন ওদের একটা এপিক একটা ছবি ছিল রাফাদের বাসার ওই সিঁড়ির ঘরের সামনে আদনান ভাই রাফা আর সাদি ভাই একটা ছবি পেপসির একটা স্পন্সার্ড একটা আর্টিস্টের একটা গিগ হয়েছিল আর ওই কনসার্টটা আবার ম্যাক্সিমাম নামাইতে হচ্ছে শুদ্ধরা ভাইবার ভাইবার আচ্ছা আমি বললাম ও হ্যাঁ এদেরকে অর্গানাইজার এদের চিনি আমি ওই সামিউলের ফ্রেন্ড এন্ড হয় তাই এমনি এমনি করে রাফার সাথে পরিচয় হইলো তা ওই যে বলছিলাম না একটা কনসার্টে নাহিয়ানের সাথে পরিচয় হয়েছে আমার রাফাকে একদিন আমি জিজ্ঞেস করলাম রাফা তো ওকে অবভিয়াসলি আই মেড অ্যান অফার যে তুমি কি দিগন্ততে বাজাবা নাকি ক্রিমসন ব্লেজ ইউ মিসড আউট ডুড বাট ওয়াজ ইট অ্যাকচুয়ালি জামশেদ আন্ডারস্কোর ভাই না ইট ওয়াজ জামশেদ আন্ডারস্কোর বস এন্ড ওয়াই দ্যাট ওয়াজ আন্ডারস্কোর বস আমি বলি বিকজ আমার এক ফ্রেন্ড আছে শায়ান তো ও আমাকে আমার জীবনের প্রথম হটমেইল অ্যাড্রেস খুলে দিয়েছিল ও যেন আমি যেন ওরটা না ভুলে যাই আর ও যেন আমারটা না ভুলে যায় এর জন্য ও নিজেরটা দিয়েছিল শায়ান আন্ডারস্কোর বস এরপর আমারটা দিয়েছে জামশেদ আন্ডারস্কোর বস এন্ড দেন হি ফাউন্ড আউট লুপ হোল যে ও আন্ডারস্কোর বস দিয়ে অনেকগুলো খোলা যাবে সো ইট ওয়াজ নাথিং টু ডু উইথ দ্যাট গ্যাঞ্জাম থিং রাইট ইটস ওয়ান অফ দোজ ডেজ যে উই ইউজড টু গিভ নিকনেমস লাইক আন্ডারটেকার হ্যাঁ স্টোন কোল্ড স্টিভ অস্টিন কর্ন রুলস আমার নাম ছিল বা মনে করলো যে গানের নাম দিয়ে নিজের নাম দেওয়া হ্যাঁ যেরকম রাফার নাম ছিল রাইনো রাইনো হ্যাঁ আমি তখনও জানতাম যে রাফার নাম কেন রাইনো ছিল আর নাহিয়ানের নাম ছিল স্কিজো 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 হর্নস সো দোজ ওয়ার দোজ এমএসএন ডেজ যখন এক একজন ভুক্ত দেখতাম রাইনো ইজ অনলাইন আমার অলওয়েজ কর্ন রিলেটেড নাম স্কিজো ইজ অনলাইন হ্যাঁ হ্যাঁ সো ওইখান থেকে তো রাফা হ্যাঁ অবভিয়াসলি রাফা তখন ওয়াজ ওয়ান অফ দোজ পারসন যে একদমই বাসার থেকে বাইর হয় না মানে একদম কোচিংয়ে যায় বাসায় যায় লুকায় লুকায় মানুষের সাথে কনসার্টে যায় ওর সাথে রাফার সাথে যখন আমার পরিচয় হইলো একদিন রাহা বলতেছে যে আমাদের তো ডেথ মেটাল ব্যান্ড আছে ও হ্যাঁ আমি বললাম কে বলে বলে নাহিয়ান ও নাহিয়ান হ্যাঁ ওর সাথে যে ইয়েতে পরিচয় হয়েছে তারপর শুনলাম তিনের এতে থাকে এই আস্তে আস্তে আমাদের ফ্রেন্ডশিপ এন্ড দা বড় ভাই থিং সো গ্যাঞ্জাম ওয়াজ অবভিয়াসলি আই ওয়াজ নট দ্যাট থার্ড টাইপ অফ আ থিং বাট As I was bullied in my childhood, so I took a stand that I didn't want to get bullied anymore. That's awesome, actually. That's a little biscuit, you know. Because if you come from an average family and one mobile phone is a lot to give to your child. Yeah. So cell phone ta jokhon amar chintai hoyechilo, that was a real shocker for me and that was a real eye opener. So yeah. I got a message from my dad always je, What do you want to do? You got pushed, you got shoved. What do you want to do right now? And a message to John, I got into troubles in my school too, because I got bullied. And then suddenly I decided that I'm going to go to their class and I'm going to kick their ass. Fuck yes. And I'm in the class, I see a guy pura pagole er moto ek ek jon ke ustaisi marsi mairo khaisi matha phataisi ei korsi sei korsi My dad, my principal asked me to come to her office. Abbu, ama abba ke daka hoyse, amma ke daka hoyse. Sadly, amar amma school er teacher chilo. Oh shit. So, ijjot ekdom phalo da. Amar abba horat kore principal er samne amar abba horat kore bollo je ami kintu dekhtechi je amar against sobai. Amar abba horat kore amar principal ke bolle boshlo je ইউ নো ওয়াট আমি আমার ছেলেকে আপনার স্কুলে পড়াবোই না দরকার বলে আমি আমার ছেলেকে নিয়ে যাবো বাট ও যে কাজটা করছে একদম ঠিক করছে ওয়াও বিকজ ইউ ডোন্ট নো ওয়েন অল দিস ফাইভ অফ দ্য পিপল ওয়ার কিকিং হিজ অ্যাস ইন দ্য ফিল্ড ওকে গিয়ে যখন বুলি করতেছিল ওর যখন ব্যাগটা ভেঙে দিছে বা ওর ব্যাগের থেকে টেনিস বলটা চুরি করে নিয়ে গেছে বা ওরা যখন খেলতে গেছে ওদেরকে খেলতে দেয় নাই তখন ইউ ওয়ার্ন্ট দেয়ার অ্যান্ড ওয়েন হি গট হিজ অ্যাস হ্যান্ডেড ওভার টু হিম আই ওয়াজ দ্য ওয়ান হু টোল্ড হিম ইউ শুড গো ব্যাক অ্যান্ড কিক দেয়ার অ্যাস So, wow. I did what was necessary. No regrets at all. No regrets at all. That's amazing, actually. Yeah. Wow, that's and in fact,
দ্যাট ইজ ওয়াই উই আর আমরা বাংলাদেশি এবং আমরা আমরা আমাদের রক্তে একটা ঘাউরামি আছে এবং আমরা আমাদেরকে বলা হয় যে ইউনো জাস্ট এত কোনো সময় বেশি চুলকানো উচিত না, মানে ডোন্ট টেক ইট টু দ্যাট বয়লিং পয়েন্ট, হোয়াই ডু ইউ নিড টু ডেফিনেটলি ম্যান, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইন্সপায়ারিং দ্যাট, মানে ইউ নো দিস স্টোরি, ইউ শুড অলওয়েজ ইউ নো দ্য ওয়ে অফ দ্য ফিস্ট, হ্যাঁ মানে ডোন্ট বি স্কেয়ার্ড, জাস্ট গো অ্যান্ড সে সামথিং, তাইলে দাঁড়ায় যাবে পুরা, মানে I don't mean to say it in a bad way. মানে সেই ছেলেটা দাঁড়ায় যাবে ভয়ে, ভাই মানে বলতেছি ওই ছেলেটা ভয়ে দাঁড়ায় যাবে, ওয়াও মানে এহালে চিল্লাইতেছে কেন, ওকে স্টপ, মানে আই ওইটা মিন করছি। মুভিং অন, আচ্ছা কয়েকটা কমেন্ট কেন, আচ্ছা ওকে, সো একজন জিজ্ঞেস করেছে Every other member of Power Surge is playing in different bands. Is there any other type of band music you want to do? Good question. I really want to do a new age band. Really? I really want to do a new age band. এটা আমার সাথে রাফারও অনেকবার কথা হয়েছে কালকে, ইনফ্যাক্ট আমাদের এই এই ব্যাপারে মিটিংও আছে, না আম জাস্ট জোকিং, বাট আই মিস ব্যান্ড who would sound like a new age band. I don't know, amar tar jonno iccha hoyeche je I want to do something which is more of like a new age, because I was very influenced by Disturbed, I was very influenced by Linkin Park, tar pore to ager gulo to ase Limp Bizkit, Korn, so amar sob shomoy iccha chilo je ekta new age ekta cover band korar, দরকার পড়লে ওই ব্যান্ডে আমরা ক্রিডো করবো, গডস্ম্যাক করবো, সব করবো, মানে ভাই আমি আছি, আমার নেন জোস, আমার এখন জাস্ট একটা বেসিস দরকার, কাউকে পাওয়া যাবে নাকি ড্রামার রাফা, আর একটি বেসিস একটি বেসিস, সো নিউ এজ ব্যান্ড করার ইচ্ছা ছিল, বাট কিছু জিনিস কিছু ব্যান্ডের জন্য আই ওয়াজ লাকি এনাফ টু এক্সপ্লোর সাম জনরাস উইচ ইজ লাইক আই ডিডন্ট নো দ্যাট আই কুড সিং দোজ টাইপ অফ সংস, ওকে, সো অ্যাট টাইমস আই মানে আমি অনেক সময় হয়তো বা আই ট্রাইড সিঙ্গিং সাম আর্টসেল নাম্বারস অ্যান্ড দেন আই ট্রাইড সিঙ্গিং সাম রক স্টার্টার নাম্বারস, আই ট্রাইড সিঙ্গিং সাম ওয়ারফিস নাম্বারস, so when I sang it in my own way it felt really awesome to me, yeah definitely, and tokhon I guess tokhon it felt je yeah I can push some boundaries ba onno ekta genre ekta band korteo pari, oneke bolteche bass bajabo here I am bassist bass bajabo wow so yeah obosshoi onno kichu genre band korar iccha ache ji, কিন্তু তার আগে আর কি মানে নিজের ব্যান্ডেরই একটু অবস্থাটা ঠিক করে দিই। আচ্ছা সো ভাই দিস ইজ আ ভেরি উইয়ার্ড কোয়েশ্চেন, আলভি ইসলাম খান বলছে উইচ মেটাল ব্যান্ড ডু ইউ হেট দ্য মোস্ট, জামশেদ ভাই? আই ডোন্ট হেট এনি ব্যান্ড, ইউ ক্যানট হেট, দ্যাটস আ ভেরি রং ওয়ার্ড টু ইউজ আই গেস, আমি নিজেও ইংলিশ অত ভালো বলবো তা না, বাট No, I don't hate any bands. There's a lot of genre I don't like. Yeah. But I don't hate it. Yeah, yeah. When I would rather listen to some other music ba ami notun onno kono ekta onno amar pochonder list er theke kichu ekta bike kore shunbo. But I don't hate it. No, there's no band that I hate. Okay. None at all. Yeah, that's fair. Man, that is how it should be. Why do you need to hate? Yeah, why just don't listen. Hate? Yeah. So ekta ছোট করে একটু শুনি যে নায়ন ভাইয়ের সাথে ইন্টারাকশনটা কেমন ছিল আপনার, মানে হোয়াট ওয়াজ ইট? তখন কিন্তু নায়নের চুল ছোট, আই রিমেম্বার দ্য রকলিং ভিডিও, আমি একবার নায়ন ভাইয়ের বলছিলাম ভাইয়া এটা আপনার ফেসবুকে পোস্ট করি, তুমি যদি এটা পোস্ট করছ তোমার আমি ওই দিক থেকে চিড়িরা তোমার ডিলিট করে দেব ফেসবুক থেকে, জীবন আমার আই বলবো না আইসা, ওকে ভাই ঠিক আছে ঠিক আছে। নায়নের সাথে পরিচয় ফার্স্ট অফ অল হয়েছিল যে ওই ইম্প্যাক্ট নাইট আমাদের যে যেই শোতে আমরা ক্রিমজন ব্লেজ নিয়ে যে ব্যান্ডটা নিয়ে রাফা অনেক জেলাস, ক্রিমজন ব্লেজে যখন আমরা শো করছিলাম তো ওইটাতে ওখানে নাহিয়ানের সাথে পরিচয়, বাট তখন ওভাবে পরিচয় হয় না যে নাহিয়ান গিটার বাজায় বা আমি জাস্ট জানি যে শামস বাবু ওদেরকে চিনে, ওরা একই কোচিংয়ে যায়,
তারপরে ওই যে রাফা থ্রু থেকে মেইনলি আমার সাথে নাহিয়ানের সবচেয়ে ভালো ইন্ট্রোডাকশন হয়। আর তারপরে মানে হি ওয়াজ দ্যাট গাই দ্যাট গাই যে সবাইকে ডেকে বলতো যে আই তোমার সিডি রাইট করে দিতে হবে, আমার কাছে আসুন, আমার কাছে কিন্তু অনেক গান আছে। ওয়াও! সো তখন আমি মানে আমি আমি আসলে ওর ব্যাকগ্রাউন্ড কি বা কি আমি জানি না, তো ওর সাথে একদম র্যান্ডম পরিচয় হওয়ার পর আমি বললাম যে আমি তো আমাকেও একদিন এরকম তিনের এতে দাঁড়াই বলতেছে কি কি গান শুনো, তো আমি বললাম মেটালিকার শুনি, সেপল চূড়া শুনি। তো তখন ধরো আমি মেটালিকার শুনছি ধরো 6-7টা গান, আচ্ছা সেপল চূড়ার একটা দুইটা গান। ও বলল এগুলো শুনো, কি কি অ্যালবাম শুনছো? এখন অ্যালবামের তো একটা নাম বলতে পারছি না, কারণ আমি তো শুনছি ট্র্যাক 1 ট্র্যাক 2 শুনে। তো ও বললো আচ্ছা একদিন বাসায় আসো, তুমি এরকম সিডি কিনে নিয়ে এসো, আমি তাহলে তোমাকে রাইট করে দেবো। খুব জুস্ত। তারপর আমি এরকম সিডি নিয়ে একদিন ওর বাসায় গেছি, গিয়ে যাওয়ার পর তখন তো পুরানো পিসিগুলো এত বড় বড় পিসি সিডি রাইটারের মধ্যে লাগাইলো, লাগাই তারপর রাইট করে দিল, বাস উই বিকেম ফ্রেন্ডস, উই স্টার্টেড এক্সচেঞ্জিং মিউজিক। আই উডন্ট সে এক্সচেঞ্জিং মিউজিক, বাট হিজ টু বি দ্য গাই হুইজ টু গিভ মি মোর অফ দ্য মিউজিক। অ্যান্ড তারপরে এই তো নাহিয়ানের সাথে আস্তে আস্তে পরিচয়, কারণ তখন আমি জানি যে তখন আমি শুনলাম যে ও একটা ডেথ মেটাল ব্যান্ড বাজে, তখন ডেথ মেটাল কী জিনিস আমার আমি বুঝি না। সো তারপরে এই তো ইন্ট্রোডাকশন হইল ব্যান্ড, কিভাবে নাহিয়ানের সাথে এন্ড আপ হইলো একসাথে ওইটা কি এখনই বলবো না, পরে আমরা পাওয়ার সাইড উই উইল কাম টু দ্যাট, বাট বিফোর দ্যাট আই ওয়ান্ট টু নো যে দিগন্তর ব্যাপারটা কি ছিল ভাই। Digonto babata kichu no, you know the band Digonto. Well, it's your first band. Yeah, mane eta ki apnar friend ra mile phone korechen, amar elakar je amar je elakar friend ra, acha it's your first band. So what did you guys used to play? We used to cover, we used to just like, cover. Which bands do you remember? You two, you know, With or Without You, Dhoop Chhaya, tarpor Winning er gaan, tarpor abar odik theke trap er trap namer ekta band chilo, trap er prothom lineup er amra gaan gulo kortam, Ishwar gaan ta kortam, tarpor Sarthopor gaan ta kortam, ei rokom mane it was mane rock ta amra kono genre te portam na ki ami jani na, but we used to play whatever we like. Acha tonke underground show korten bhai? না, আন্ডারগ্রাউন্ড শো ওই শোটা আমরা কীভাবে পাইছিলাম, ওই শোটা আমরা পেয়েছিলাম কারণ দ্যার ওয়াজ দিস ব্যান্ড কল ভয়েড। ওকে, সো ওই ভয়েড ব্যান্ডের যে ভোকালিস্ট ছিল সাশা ইউজ টু গো টু দ্য সেম কোচিং ওয়ার আই ইউজ টু গো ফর মাই অ্যাকাউন্টিং। সো সাশার সাথে ওইখানে দেখা যায় সাশা ওয়াজ লাইক hey you know what so Sasha used to be this foreigner guy, looks like a Russian, to wo bolche je amader ekta show ache tumra aisho poro shobai kintu concert er ticket kete keche to amra bollam ai tumra concert korcho amar to band ache amar band e nao na acha acha thik ache tumi band er naam ki tokhon kintu eto push sell to sell eto kahini nai tokhon amra bollam amader band er naam Digonto, I don't know why amra naam ta because we were having this fight je either the band name should be Digonto or Crimson Blaze but so why Digonto? some of our friends were saying Digonto naam ta goes with a Bangla rock thingy thing and Crimson Blaze is too cheesy. It's like mane ki re bhai Crimson Blaze so there is how you got the show at that nice. So tapore ba what was it like, like I guess that was your first experience je erokom ekta crowd er samne bajano. What was the feeling of that, you know, playing in front of you people, you know like the that? Interesting thing about that show was je oi din eto brishti hoychilo RCC er baire, RCC এর ভিতরে এতটুক পানি ছিল, RCC এর ভিতরে হলরুম, RCC এর ভিতরে হলরুমে এতটুক পানি, তো সবাই যারা ফুল প্যান্ট পরে আসতেছে ওখানে গিয়ে আবার প্যান্ট ফোল্ড করে তারপর ঢুকতেছে, দিকে লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে পিছে নিয়ে চলে যেতেছে, সো দ্যাট সামনে তো পানি। এর মধ্যে যে জিনিসটা আছে পানিটা তো পায়ের সাথে 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 স্টেজেও এসে পড়ছে, এত মানুষজন শক খাওয়া শুরু করছে, আমি মাইক ধরতেছি যাতা ছিল, এবং সারপ্রাইজিং ওই শোতে রাফারাও গেছিল আর নাহিয়ানরাও গেছিল, প্রবাবলি ওই শোটার হেডলাইনার ছিল স্টেন্টোরিয়ান, স্টেন্টোরিয়ান ছিল আর নাহলে ফুল বানুস ড্রিভেন। আচ্ছা, এন্ড আই নো আ ইন্টারেস্টিং স্টোরি স্টেন্টোরিয়ান নিয়ে, এটা আমরা বলবো, ওয়েট ফর দ্যাট, এটা কিন্তু অনেক মজার একটা স্টোরি। ওকে, সো ভাই তখন থেকে did you realize that this is what I'm going to do,
like I'm being, you know, I'm gonna be a vocalist? Did you realize that tokhoni? I wanted to be a guitarist. Mm-hmm. Then I wanted to be a drummer. Yeah. But I ended up singing. Vocals, I always love to sing. Yeah. I was always vocal about my vocals. Mm-hmm. So I love to sing, and তখনও যে গান গাবো না কি না বা মেটাল গান করবো না কি না, কিভাবে গান গাবো কি এগে কোনো কিছু জানতাম না। অনেকজন আমাকে বলতো যে তোমার গলায় তো একটু সুর আছে, ওকে, সো এইটা এতটুকুই বুঝতাম, আর কিছু বুঝতাম না। এতটুকুই গেভ ইউ দ্য কনফিডেন্স? আচ্ছা, হ্যাঁ, আমার ফ্রেন্ডরা শুনতো, শুনে বলতো ভালো হয়েছে, দ্যাটস ইট। আমার আর কোনো রিগ্রেট ছিল না যে কে বাকি কে কি বললো। আচ্ছা আচ্ছা, আর আমরা তখন ধুমায় আয়ুব বাচ্চু, তারপরে জেমস ভাইয়ের গান শুনতাম। ও ইনফ্যাক্ট আমরা জেমস ভাইয়ের ইয়ে বিভাগীয় করতাম, সো বিভাগীয় ওয়াজ ওয়ান অফ আওয়ার ফেভারিট নাম্বারস। সো এই গানগুলা মানে আমাদের খুব করা হইতো তখন। জি, সো তারপর থেকে ভাই হোয়াট ইন্সপায়ার্ড ইউ, ইউ নো, টু বি আ ভোকালিস্ট লাইক ফুল অন, যে আপনি ইউ নো মানে ওই রিয়েলাইজেশনটা পেয়েছেন যে আচ্ছা আই থিঙ্ক আই এম গোনা ডু দিস, বা লেটস সি আই নিড টু গেট সিরিয়াস উইথ দিস? When people started showing trust on you, okay, and people started saying all the good things, yeah, this is what, you know, we love your singing, or tumi je etotuk etotuk gao bhalo gao, so etotuki I guess amar jonno ye chilo. Ebong tokhon ami majhe modhe bashay just guitar niye niye practice kortam, home chords dhore dhore kichu gaan uthaitam, etai. মেটাল মিউজিকে আসাটা মানে যে থ্র্যাশ মেটাল করব, এটা কি করব না করব, এটা ওয়াজ টোটালি আমার ব্যান্ড পাওয়ার সার্চ। বিকজ ডি রকস্টারে যখন আমরা অডিশন দিতে যাচ্ছি, তখনও কিন্তু আমরা জানি না যে আমরা আসলে কোন জনরাতে পড়ি। আচ্ছা, বিকজ আমাদের তার আগে একটা তখন একটা, আমি যেটা এখন বলবো না, তুমি কোয়েশ্চেন করবো, মানে পাওয়ার সার্চে ডেফিনেটলি আসবো, বাট ভাই আমি অ্যাটলিস্ট জানতে চাই যে ইন্সপিরেশনটা কে ছিল। আমার গেস উড বি জেমস হেটফিল্ড for you, but what was it je konta shuno was it, man I want to be this, I want to do this on stage, yeah I want to be this vocalist, kake shune ama mone hoyeche yeah 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 for sure, but you want to do this? Lincoln bhai ar James Hetfield, James Hetfield er theke I got to feel the aggression, Lincoln bhai er theke I got to hear loudness and you know that open voice and confidence, mane I don't know, mane his tone, the way he sings the songs, that was just mane amar mane amake uplift korto keno jane sob shomoy, mane sob shomoy uplift korto. Even I would say Zohad bhai golo Nemesis, because Nemesis তখন মাত্র তাদের নতুন প্রথম অ্যালবামটা বের করছে অন্বেষণ। ইভেন আমি ওই রিলিজে গেছিলাম, অনেক দূরে দাঁড়াইছিলাম টুপি টুপি পরে, তখন মাকসুদ ভাইরা গেছিল, তারপর ওই জীবনে প্রথম আমি মাকসুদ ভাই হামিদ ভাইদেরকে মানে খুব কাছের ডিস্টেন্স থেকে দেখছি আর কি, তার আগে সবসময় টিভিতে দেখা হয়েছে। সো জোহাদ ভাইয়ের গানগুলো মানে আমার শুনে খুব মানে, সো হোল আন্ডারগ্রাউন্ডের মধ্যে আমার তখন খুব স্ট্যান্ড আউট মনে হইতো যে মানে আর্টসেলকে, অর্থহীনের গান, সুমন ভাইয়ের গান। সো দেখতাম যে বাসায় যখন এগুলির সাথে গাইতাম, আই কুড লিটারলি সিং অ্যালং উইথ ইট। বাট যদি আইকনিক মানে বলতে হয় তাহলে জেমস হেটফিল্ড এন্ড লিঙ্কন ভাই। ডেফিনেটলি। এন্ড উড ইউ শেয়ার সাম স্টোরিজ বাই আন্ডারগ্রাউন্ডে অ্যাজ আ ক্রাউড, যখন যাইতেন মানে কেমন ছিল এনভায়রনমেন্ট, কেমন ছিল, আপনি কি মশ করতেন, হেডব্যাং করতেন? এন্ড আপনি আমার সাথে এমনিও, আমরা তো আড্ডা যখনই দেই আর্ট সেলের অনেক স্টোরি বলছেন যে লিঙ্কন ভাইকে যখন দেখতেন ক্যামেরা নিয়ে, আচ্ছা কি করব, ছবি তুলবো, লিঙ্কন ভাই আছে। আমি জীবনে প্রথম দেখছি হইলো ডলফিন গলিতে, কলাবাগানে আমি 32 নম্বরের এই সাইড দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, আমি কলাবাগানে থাকি নিজে, ও শিট, ওকে আমি তা কলাবাগানের ওখান দিয়ে যাচ্ছিলাম, তো লিঙ্কন ভাইকে দেখছি লাস্ট ফার্মার সামনে দাঁড়ায় আছে, আমি জাস্ট হেঁটে হেঁটে যেতেছি, আমি জাস্ট ডান দিকে তাকাইলাম, তাকায় আমি না লক খেয়ে গেছি, এটাতে আটছিল লিঙ্কন ভাই। তা আমি কি করবো আমি বুঝতেছিলাম না, যাই হোক দৌড়ায় দৌড়ায় রাস্তার ওই পারে গেলাম, গিয়ে দেখি লিঙ্কন ভাই হাঁটাহাঁটি করতেছে। সো আই গেস ওইখানে উনি অন্য কোনো এক ফ্রেন্ডকে মিট আপ করতে আসছে,
আমি পরে গেলাম, আমি গিয়ে অনেকক্ষণ মানে উনি এদিকে চা খাচ্ছে, এদিকে তাকায়, ওদিকে তাকায়, এদিকে হাঁটে, ওদিকে হাঁটে, তা আমিও মনে করলো একটা ইয়ের মতো, উনি যেদিকে যেদিকে যায় একটা 10 ফিট মেনটেন করে করে আমি ওনার সাথে হাঁটতেছি। অনেকক্ষণ পর আমি গিয়ে লাস্টে গিয়ে বলছি যে ভাইয়া, আমি আমার ভেরি বিগ ফ্যান অফ ইয়ার্স, মানে আই ডোন্ট মানে দ্যাট নো অস্ট্রাক মোমেন্ট। And he was, he was so humble. সে তখন আমার, হ্যাঁ এই তোমার নাম কি, তুমি কোথায় থাকো? আমি বললাম ভাই আমি এই ভিতরেই থাকি, কলাবাগান। তাই আর কলাবাগানে তো আমার আমাদের এক ছোট ভাইও থাকে। আমার জি ভাই আমি জানি মন্টি, ও সো মন্টি আমার ফ্রেন্ড, ও তখন ছিল আর্টসেল ব্যান্ডের ম্যানেজার। হ্যাঁ সো মন্টি বললো যে হ্যাঁ তুমি মন্টির ফ্রেন্ড। আমি বললাম জি ভাই আমি মন্টির ফ্রেন্ড, বাট আমি আপনার অনেক বড় ফ্যান, বাট মন্টিকে অনেক সময় বলছি যে দেখা করাই দিতে আপনাদের সাথে, মানে কোনো সময় এটা বলে হ্যাঁ এটা আমরাই মানা করে রাখছি। তো লিঙ্কন ভাই তখন হঠাৎ করে বললো তোমার বাসা কোথায়? আমি বললাম ভাই এই ভিতরে একটু। And he was very friendly. Very friendly. বলতেছে চা খাও, এটা খাও, সিগারেট খাও, কি খাও, আমাদের না মানে আমি তো মানে ইয়েই করতে পারছি না ভাইয়া, না ভাইয়া থ্যাংক ইউ। তো উনি তখন আসতে করে আমার বললো যে তুমি যাবা, চলো তাহলে মন্টির বাসায় যাই। আমি তো লিঙ্কন ভাই বলছে মন্টির বাসায় যাবো, চলেন। তা আমি পরে গিয়ে মন্টির বাসে ঘুরছি, দরজায় বেল দিছে, মন্টি তো দরজা খুলে অবাক যে লিঙ্কন বাসে তো আমি দাঁড়ায় আছি। তখন আবার ইয়ে হইলো এই, তারপর লিঙ্কন দাদার সাথে পরিচয়, তারপরে দাদা আমার আমার বাসা কোনটা জিজ্ঞেস করলো, সব কিছু কি করি না করি। তখন কিন্তু তখনও আমাদের পাওয়ার সার্চ বা কোনো কিছু তখনও হয় না, আমি জানি যে লিঙ্কন ভাই স্টুডেন্ট নাহি। ইউ ওয়্যার জাস্ট আ ফ্যান। আই এম জাস্ট আ ফ্যান। সো আমার তখন দাদা অনেক অনেক মিউজিক বললো যে বাসায় এসো গিটার টিটার। সো তখন আমারও অনেক মানে পারিবারিক সমস্যা ছিল, তার জন্য আমি যে কারোর কাছে শো দেখ মানে গিটার শিখতে যাবো বা ইয়ে পাবো ওইটা আমার দ্বারা তখন পসিবল ছিল না আর কি। সো ওই ওই রকমভাবে আমার সাথে লিঙ্কন ভাই ফার্স্ট পরিচয় ওয়ান অন ওয়ান। সো ভাই হাউ ওয়াজ আন্ডারগ্রাউন্ড লাইক ফর ইউ? মানে এপিক। আই অলওয়েজ লিসেন, আমার ভাই আমাকে সবসময় সাইম ব্যাট যখনই আন্ডারগ্রাউন্ড শো থেকে আসতো এরম করে বাসা এমনি ঢুকতো, আমি কি ছিল আর দাঁড়া বেটা এরম, ঠিক আছে মাঝে মাঝে ভাই চুলের জন্য মাইকের কি জানি হয় তোর মা দোস্ত চুল তখন সবাই পায়। তো যাই হোক সাইম ভাই এরম করে আসতো, আমি কি হলো আর বলিস না পয়জন গ্রিন দেখা, মানে ও হ্যাঁ সো ইউজ টু গো টু এভরি পিজি শো অ্যান্ড বাসা এমনি করে আসতো আর বলতো যে জোস একটা ব্যান্ড কে তোর আর্টসেল আর্টসেল কথা বলতো, আমার ভিডিও দেখাই তো যে রাতুল ভাইও যাইতো ভিডিও করতো যে পুরা ক্রাউড আর্টসেল আর্টসেল করতো, আর সামি ভেরা কয়েকজন আরবো 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 বুঝছেন। সো আমাকে এসে সেই স্টোরিগুলো বলতো এরকম বেকা ঘাটটা নিয়ে। সো সবসময় যেটা শুনতাম হাউসফুল, পিপল গোয়িং নাটস, and you know everybody knows each and every song. Everybody, yeah, and everybody knows the bands, yeah, tara kon gaan cover kore kon gaan korbe next etao janto. So basic gula jani, but apne as an audience kemon chilen? Ami as an audience I was a very timid guy, karon ami jaitam eka, ami jeta bollam je amar elakar friend friend oto underground shote jaito na, jara jokhon free thakto tokhon jaito, ar nahole ami ekai jaitam, nahole amar cousin shoykot ami ar shoykot jaitam ekshathe. আমাদের জীবনের সবচেয়ে গ্রাউন্ড ব্রেকিং শো ছিল মেটাল বিডির একটা শো নাম ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, যেটার মধ্যে সুমন ভাইকে আমার জীবনে প্রথম দেখছিলাম, এত লম্বা চুল, বেস গিটার নিয়ে উঠছে, সিগারেট খাইতে খাইতে স্টেজে, আমার ও ম্যান সে নো টু স্মোকিং ইটস ইনজুরিয়াস। সো এবং আমার মনে আছে পুরা তখন ফর সাম রিজন ওই শোতে আর্টসেল ছিল না, অ্যান্ড আর্টসেল ইজ লাইক দ্য ব্যান্ড অ্যাট দ্যাট টাইম। And you know, man, if you don't art sell in your lineup, you suck. Okay. That's the thing. So art sell chilo na, for some reason, organizer shathe ekta jhamela hoyechilo. And somehow, tokhon Orthwin band er notun member chilo lo Russell bhai, guitar. Okay, yeah, yeah, yeah. Nagorik Russell bhai. So Orthwin jahan stage e utse, tokhon shobai, man, crowd khub over uttejito chilo, je art sell kore chillacche. Ta Suman bhai horat kore stage er modhe uthe bollo, হ্যাঁ হ্যাঁ রাসেল আমাদের নতুন গিটারিস্ট। সুমন ভাই যখন রাসেল বলছে ফর সাম রিজন, ওরা যখন আর্টসেল চিল্লাচ্ছে আমরা সবাই শুনতেছি রাসেল রাসেল, এটা হেভি ছিল। আমরা পুরো ক্রাউড একসাথে হা হা করে হাসি দিচ্ছে। যাই হোক মানে অবভিয়াসলি দ্যাট ওয়াজ নট ডিসরেসপেক্ট টু দ্য ব্যান্ড আর্টসেল, বাট অ্যাজ মানে দ্য ক্রাউড ওয়াজ
ওভার চ্যান্টিং তার জন্য সুমন ভাই হ্যাড টু টেম দ্য ক্রাউড ইয়া 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 এন্ড অবিয়াসলি অ্যাজ ইউজুয়াল তখন অর্থহীন ইজ ওয়াজ লাইক এ কিক অ্যাস ব্যান্ড একদম ফাটায় ফেললো সুপার মানে ওইটার পরে লাস্টে আই গেস তারা সূর্য গানটা সবগুলো ব্যান্ডে ক্রিপ্টিক ফেতে সাকিব ভাই তারপর সুমন ভাই সবাই একসাথে মিলে সূর্য গানটা করছিল এপিক ছিল আসলে তখন কিন্তু এত মশটস হইতো না সত্যি কথা যেটা মশ জিনিসটা শুরু হয়েছে আই গেস ফাইভ ইয়ার্স ফোর ইয়ার্স ইন দ্য মেকিং প্রত্যেকটা শোতে গিয়ে মানে তখন কিছু ডেথ মেটাল ব্যান্ড ছিল ভুডু ইকোনমিক্স সাইকোকিন রাফাদের একটা ব্যান্ড ছিল ওটা কি সাইকোকিনেসিস ডেথ মেটাল ছিল না ওরা স্লিপ নট টিপ নট করতো অনেক Nahiyana chilo 666 which turned into severe dementia. And so era jokhon utto arekta band chilo dara Fahim bhai band tar naam ta bhule gelam dripping gore acha so dripping gore when sani bhai bajeto poison so dripping gore jokhon used to get on stage tokhon we used to feel you know suddenly the environment changed okay মানে পুরো একটা 10-12 জন একদম হঠাৎ করে সবার ধাক্কা মেরে সামনে এসে পড়তো একদম সামনে এসে ড্রিপিং গোর পারফরমেন্স শুরু করতো হ্যামার স্ম্যাশ ফেস দিয়ে আর সাথে সাথে সব মানে ধাক্কা ধাক্কি মশপিট তো তখন মানে বিকজ ইউ নো ইটস লাইক টেন অর ইলেভেন পিপল ডুইং ইট সো এট টাইমস ইট মানে লুকড আ বিট ফানি বাট দেন উই গট দি আইডিয়া দ্যাট ইউ নো ইটস দ্য মিউজিক অ্যান্ড দ্যাট ড্রাইভস ইউ গোয়িং দ্যাট গেটস ইউ গোয়িং সো তার জন্য অনেক মানুষ হয়তো একটু ভয় পাইতো যে ও মাই গড কি ক্রেজি মারামারি হচ্ছে So you were never into moshing but nah, you because used I used to that. go alone and amar jinish ta ami to lukai lukai concert e so ami ki kortam ami bashay shirt pore bair hoitam bair hoye tarpor kalo t-shirt pore tarpor concert e jetam concert dekhe dekhe oi t-shirt abar bag er bhitor dukay shirt pore tarpor baba bashay dhuktam oh ammo eshechi class kore kon kisher concert so it was like that nice babate erokomi chilo so tarpor bhai I would like to know before we go into a Power Surge's history. Two things I would love to know. Number one is you were probably the manager of Severe Dementia. Yes, and a proud manager. Yeah. None better than me. None better than me. Please, get your stories born in Vyavita. So that tour was Severe Dementia. মানে এখন যেরকম তখন তো আসলে we didn't have the aid of digital platforms like Facebook or stuff. So back in the day, which was in 2005, Severe Dementia got a call from Sahil Makija, who is like Demonic Resurrection, you know him. From India. From India, they're a huge band. Mm-hmm. So, ওরা দেই নাহিয়ান সামহাও নাহিয়ানের সাথে এরকম মানে ওর সাথে অনেক রিলেশন ছিল ওভার দি ইন্টারনেট দে ইজ টু মেইল ইচ আদার So, oh, man. it's mail, you know, yeah. you don't just go and stick and like and stuff. So Sahil Dahan came up with the idea, why don't you come to India and do some shows? Yeah. So kibhabe show ta korte hobe duita show amra tinta show korbo ekta Pune te korbo ekta Mumbai e korbo ekta Kolkata e korbo and mane tumra tomader somehow tomader nijeder taka diye aste hobe baki ta amra dekhtechi acha ha ekhon joto jai hok তখন তো আমরা মানে ওরা সবাই স্টুডেন্ট তো আমি তো ধরো সিভিয়ার ডিমেনশিয়া সব জ্যামে আমি যাইতাম তখনও কিন্তু পাওয়ার সার্জ হয় নাই বাই দ্য ওয়ে বিকজ ইউ আর ফ্রেন্ডস সিভিয়ার আর আই মানে আই হ্যাড দিস ফ্যাসিনেশন অফ সিইং ড্রামার্স মানে আমি কোনো ভালো ড্রামার দেখলে আমি প্যাডেকে বসতাম হ্যাঁ আই রিমেম্বার আই স্টিল সি ইউ যখন কোনো ব্যান্ড বাই থাকে ইউ আর অলওয়েজ ড্রামিং ব্যাক স্টেজে হ্যাঁ কিন্তু আমি কিন্তু আই এম আ হরিবল ড্রামার টু দিস ডে আই সি ইউ ডু দ্যাট বাট ইউ নো আই হ্যাভ দ্যাট অ্যানিমালিস্টিক সাইড অফ মি আমি এখনো দেখি এটা which মেকস মি রিয়লাইজ দ্যাট আই এম আ ড্রামার সো আমি রাফার ড্রামিং দেখে আই ওয়াজ জাস্ট লাইক ব্লোন অ্যাওয়ে যে এমনি করে ডেথ মেটাল কেমনে বাজায় সো রাফা বাজাইতো আমি গিয়ে সবসময় প্যাডে ওই রাফার বাজানোর কোনো আমি বসে থাকতাম আচ্ছা I got to know how to assemble a drum kit
রাফার থেকেই শিখতাম, রাফা দাঁড়া দাঁড়া লাগাইতো আমি দেখতাম। সো কিভাবে একটা প্যাডেল লাগাইতে হয়, আয়রন কোবরা কিভাবে সেট করতে হয়, খুইলে আবার আয়রন কোবরা কিন্তু খুলে খুইলে বাক্স তো ঢুকানোটা কিন্তু একটা চ্যালেঞ্জ ভাই, আমি এখনো পারি না। সো ওইটা রাফা আমার হাতে ধরে শিখাইছে। জি, তা কি হলো, এরকম শুনলাম যে একটা ট্যুর আছে না, আমরা যাবে তবে এখন কেন জানি আমিও যাব, আমি ইন্ডিয়া যাব, তো আমি যাব, আমি যাব, এখন আমি আম্মু আব্বুরে গিয়ে বললাম, আম্মু আব্বুকে বললাম যে কিভাবে, তা আম্মু বললো তুমি নিজে গান গাবা? না। তাহলে তুমি কি করতে যাবো? আমি হলাম ব্যান্ডের ম্যানেজার। তো নাহিয়ান একদিন আমার বললো যে একটাই ওয়ে আছে যেটা করা যেতে পারে, যে ওরা অ্যাকচুয়ালি একটা স্লট দিছে যে প্রতিটা ব্যান্ডের একটা ম্যানেজার লাগবে, যার সাথে ওরা আসলে কমিউনিকেশনটা করবে আর কি সারাক্ষণ। So, he chose me. Okay. And Rafa also chose me because ami tohon drum kit handle korte pari, and most of the members are my friends, so I know whose gear is what, and then there's the trust, and exactly mana we are friends, let's just do it together. And they had the trust on me that I can go and talk to them about all the problems and stuff. Of course. So tokhon we ended up touring. মানে আমরা সিভে ডিমেনশনে, তারপরে উই ওয়েন্ট টু, সো সামহাউ দ্য কলকাতা শো গট ক্যান্সেল, ওকে, অ্যান্ড তারপরে ফার্স্ট শোটা হয় হলো পুনেতে, এবং এরপরে লাস্ট শোটা হলো মুম্বাইতে, যেটা জুহু বিচের পাশে একটা বিয়ের এই সিনটা কিন্তু যে হেভি মেটাল ডকুমেন্টারিতে আছে, অ্যান্ড দ্যাটস দ্য সেম ভেনু ওয়্যার সিভিয়ার ডিমেনশিয়া প্লেড, যে গ্লোবাল মেটাল বা এক্স্যাক্টলি ওই সেম ভেনুটাই আছে। ওয়াও! এবং ওই শোতে আই নো মোস্ট অফ ইউ গাইজ নো অ্যাবাউট ক্রিপ্টোস, রাইট? ইয়া ইয়া, অফ কোর্স। ক্রিপ্টোস ওয়াজ ওয়ান অফ দ্য ওপেনিং ব্যান্ডস ইন দ্যাট শো। ওপেনিং ব্যান্ডস? হ্যাঁ। And I remember amra venue te dhuksi, there's this insane crazy band jara creator cover diteche, amra dekhapur uire gelam. That guy sounds exactly like ha, so khub josh chilo ar tokhon sahil tahil der sathe mato mato friendship hoyeche, porichoy hoyeche, ora mane khub ye friendly, young blood happening, young blood. You know, so mane that was awesome. So Severe Dimension sathe oi tour tate I got to experience a lot of things. মানে যেটা মানে আমি হয়তো বা সিভিয়ার ডিমেনশিয়ার সবাই আমার চান্সটা না দিলে আমি জীবনে হয়তো বা শিখতাম না। ওয়াও! সো ইটস অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট ইউ উড অলওয়েজ রিমেম্বার। ইয়া, অবভিয়াসলি, এনি ডে, এনি ডে, এনি ডে, এন্ড আই এম প্রাউড অফ ইট, ডেফিনেটলি আই এম ভেরি প্রাউড অফ দ্যাট আই ওয়াজ আ ম্যানেজার ফর সিভিয়ার ডিমেনশিয়া, বিকজ মানে ওইটাতে আমি অনেক কিছু শিখছি, হাউ টু বি আ প্রফেশনাল, মানে আই ওয়াজ আ প্রফেশনাল মিউজিশিয়ান, বাট how to behave with people, how to talk to people. I got to see the, you know, the metal community. And at that time, and at that early 2005-06, I guess. Ebong I remember amra oi shota theke ferot aschi, just after 1 week we got a call to participate for D-Rockstars. Wow! Hey, ekhon that's an interesting story, because should I get into it? Please bhai, because D-Rockstars আগে আমরা এই ইন্ডিয়ার শোটা করতে যাওয়ার আগে উই ডিড এ শো এট এসটিএম হল, ওকে, এন্ড পাওয়ার সার্জ ওয়াজ দ্যাট, পাওয়ার সার্জ, তখন আমরা মাত্র পাওয়ার সার্জ করছি, এবং সামিউল মানে আমাদের লাইন আপ সেম লাইন আপই ছিল, বেজিস ছিল তুমি চিনবা ভালো করে অন্তু শেজান, সিয়ান বাই দ্য WWE গাই, তার বিফোর দ্যাট ব্যাক টু ছোট করে বলবেন, মানে দিস ইজ আ ভেরি স্টুপিড কোশ্চেন, but power surge ekta short kore bolen je kibhabe you know the band started, then you get into the rock surge. For it was a very simple thing, because Nahian had a death metal band which was 666, and I knew Samuel for a long time. We used to play in Crimson Blaze, which was an awesome band, je toxicity bare to. So Nahian and Samuel used to be coaching friends, and হঠাৎ করে একদিন এরকম শুনলাম যে নাহিয়ান, মানে সবসময় আমরা একসাথে আড্ডা মারলে কথা হইতো যে ইউনো উই শুড মেক আ ব্যান্ড যেটাতে আমরা মেটালিকা কভার করতে পারি, অ্যান্ড উইল ডু অল মেটালিকা নাম্বারস জাস্ট ফর দ্য সেক অফ ইট, মানে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ অরিজিনালস অর এনিথিং। তা আমরা ওরা জ্যাম করতো, আমি ওদের জ্যামে যাইতাম, আমি ওদের জ্যামে গিয়ে বসে থাকতাম, আমি গানও গাইতাম না, কিছু করতাম না, ওই যেটা বললাম যে আমি জাস্ট যাইতাম জ্যাম দেখার জন্য, আর কিচ্ছু না। তখন কিন্তু আমার সাথে ওই ইন্টারেস্টিং কাহিনীটা হয়েছে, ওই ইন্টারেস্টিং কাহিনীটা কি এখনই বলবো? হ্যাঁ, বলেন না, বস টেন টু, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা অডিশন স্টোরি যেটা আমি আগে ভাই একটা শেয়ার করতে চাই। সো যখন আমরা ছোটবেলায় আমরা তিন ভাই মিলে আমরা ডি রক স্টার্স দেখতাম, এন্ড ভোট দিতাম আপনাদের জন্য, থ্যাংক ইউ। হ্যাঁ, সো তখন আমরা মনে আছে যে পাওয়ার সার্জ
স্পেশালি ওই যে নাইনের মোহক দেখে আমরা হোয়াট দা হেল ইজ দিস, মানে মোহক তো আগে দেখছি বিদেশে বিদেশি ব্যান্ডস, বাট একটা দেশি মেটাল ব্যান্ড ইউনো ডুইং মানে এরকম ক্রেজি হেয়ার স্টাইল অন অল। সো আমি না আই রিমেম্বার স্টেন্টোরিয়ান ভাই অনেক শুনতাম, আমার বেস্ট ফ্রেন্ডকে ফার্স্ট বার্থডে গিফটও দিয়েছিলাম স্টেন্টোরিয়ান অ্যালবাম বারবার বলতাম। সো হঠাৎ করে একদিন জামশেদ ভাইয়ের সাথে আড্ডা দিতে দিতে জামশেদ ভাই বলে যে apparently Jamshed bhai Stentorian-er jonno audition dichilo, and I don't know kemne amar sob match hoye gelo, and ami tomar moshe bhai janen ami eta choto bela mile bolam je you sound like je apnar Stentorian-er ekta vocalist but ektu notun ekta kono flavor you know mane mane just shune amar Stentorian-er kotha mone porto. So what was it Stentorian-er kahini ta jeta hoyse je tokhon as there was no Facebook and stuff, there was this platform called TunesBD. I don't know tomar naam bolo, bhai amar Hollywood whore chilo username, Hollywood whore, eta hocche paparocher ganer naam, bad boy paparocher gan bhai pizza cut my life in two pieces. So oitate jeta holo je TunesBD te erokom ekta ye thakto je ব্যান্ড মেম্বার্স ওয়ান্টেড, ব্যান্ড মেম্বার্স, হ্যাঁ হঠাৎ করে একদিন দেখি স্টেন্টোরিয়ান ইজ লুকিং ফর আ ভোকালিস্ট, আমি তো কইলাম মামা, তা আমি তখন মাত্র বাসায় আর কি মানে ক্র্যাক সিঙ্গিং এইটা আমি মানে বাসায় গানটা গাচ্ছি মানে অর আই এম ট্রাইং টু ইমপ্লিমেন্ট অন মাই না আমি খুব ডিস্টার্ব তুলতাম সারা, ওকে না হ্যাঁ হ্যাঁ অদৃশ্য যুদ্ধ মানে আমার অদৃশ্য যুদ্ধ তারপরে এগুলি প্রতি মুহূর্তে এগুলি সবই মানে মোটামুটি তোলা ছিল, বাট কোনো কোনোদিন কোনোদিন কোনো ব্যান্ডের সাথে গাই নাই, বাট ওই যে একটা কথা না মনে মনে তোলা যে আই নো যে কোনখানে কোন জিনিসটা। তা এখন একদিন যখন এটা দেখলাম সাহস করলাম ফোন দিলাম, মানে আমি তো ওইটাই গ্র্যাস্প করতে পারতেছি না যে যদি হয়ে যায় ক্যান আই রিপ্লেস দ্য গ্রেট তোষা ভাই, বিকজ হি ইজ লাইক মানে হি ইজ লাইক দ্য গ্রেটেস্ট মেটাল ভোকালিস্ট ফ্রম বাংলাদেশ এভার। তা গেলাম অডিশন দিলাম, একদম রাউন্ডে রাউন্ডে অডিশন হয়েছে, প্রথমে আমি গেলাম যেদিন অডিশন দিতে গিয়ে দেখি প্রায় 10-12 জন আসছে ওইখান থেকে, তারপরে ওইটা কাট ডাউন হয়ে গেল অলরেডি, তখন তো ওষা ভাই অলরেডি লেফট, কাট ডাউন হয়ে গেল, কাট ডাউন হয়ে হইলো হইলো 6 জন, 6 জনের থেকে আসলো হইলো ফাইনাল 3 জন, ফাইনাল 3 জনের থেকে হইলো ফাইনাল 2 জন, মানে 12 জন ফার্স্ট স্টেন্টোরিয়ানের একটা অডিশন, ওয়াও। এবং ওই 2 জনের মধ্যে আমি একজন, আর আমারই আরেকটা ফ্রেন্ড মাসফিয়াত ও ও একজন। তারপরে এখন আমি অডিশনে ঢুকলাম, অডিশনে ঢুকার পর আই ডোন্ট রিমেম্বার আই ফাকড আপ অর এনিথিং, আই ডোন্ট মানে আই লিটারালি ডিডন্ট ফাক আপ, বাট হোয়াট আই ডিড ওয়াজ আই স্যাং দ্য সংস ইন মাই ওন ওয়ে, মানে নট চেঞ্জিং দ্য টিউন অর এনিথিং বাট এক্সপ্রেসিং মাই ভয়েস, I didn't want to be like Tosha bhai because it wasn't possible for me to be like Tosha bhai. They wanted me to copy that emotion, but I guess I brought in more aggressiveness into the table. Basically apne chaisen bhai originality ta apne dite ha, but ami ashole tokhon kintu eto kichu bujhi na, ami ekhon jemne eto bujhay boltechi jinish ta, but ekhon you realize, so tokhon amake shams bhai basis উনি উনি কোনো কমেন্ট করে নাই, বাট জেমস ভাই যে গিটারিস্ট ছিল উনি জাস্ট বললো যে দেখো তোমার ভোকাল খারাপ না কিন্তু তুমি ইউ হ্যাভ টু মাচ পাওয়ার ইন ইউর ভোকাল দ্যাট উই ডোন্ট নিড ইন আওয়ার সংস। আচ্ছা আচ্ছা, সো আই গেস দ্যাট ওয়াজ দ্য ফাইনাল গুড বাই, ওকে মানে আপনি তখনই বুঝে গেছিলেন যে হ্যাঁ, বিকজ আমার পরে তো আবার মাসফিয়ার ঢুকবে, সো ইটস জাস্ট মানে মি অ্যান্ড মাসফিয়ার, বাট ইভেন হি ডিড ওয়ার্ক আউট ইয়া, বাট হি গট সিলেক্টেড এন্ড হি গট সো, বাট আই গেস ইউ নো ইট ওয়ার্কড আউট ফাইন বিকজ দ্য নেক্সট উইক আমি অডিশন বলবো না, আমি নাহিয়ানদের সাথে জ্যাম করতে গেলাম মেটালিকা,
এবং নাহিয়ানরা তখন হঠাৎ করে আমার বললো আই তুমি তো কোনো ব্যান্ডে ট্যান্ডে নাই আসো না, আমি বললাম না, আমার তখন একটা ব্যান্ড ছিল, একটা স্কুল ব্যান্ড, নাম সিনপসিস। তারপরে ওই গানটার নামটা ভুলে করতাম। তা হঠাৎ করে বললো যে তোমার তো সিনপসিসের তো অনেকজন, তখন ওরা আবার বাইরে টাইরে চলে যাচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে দেখি। তখন আসলে পাওয়ার সার্জ ওয়াজ সাপোজ টু বি আ প্রোগ্রেসিভ রক ব্যান্ড, হোয়াট, জাস্ট লাইক ড্রিম থিয়েটার। ওকে, নাহিয়ান ডোন্ট কিল মি, দ্যাটস উইয়ার্ড অ্যাকচুয়ালি। সো কি হয়েছে, আমাদের অডিশনটা কিন্তু খুব ফানি ছিল। মানে আমার মনে আছে নাহিয়ানরা যেদিন আমাকে ডাকছে যে আসো তুমি একটু গান গাও, তো নাহিয়ান আর সামিউল প্রত্যেক ফ্রাইডেতে জ্যাম করতো মিউজিক মেনিয়া। তো মিউজিক মেনিয়া তখন ছিল হলো ওই খাওয়ার দোকানটার নাম জানি কি, যাই হোক ওই দোকান একটা খাওয়ার দোকানের পাশে আমরা গেলাম জ্যামে। জ্যামের মধ্যে ঢুকে দেখি আগের দিন আমি আগের দিন ওদের জ্যামে আসছি, জ্যামে গিয়ে দেখি যে একটা ছেলে ভয়ানক গিটার বাজাচ্ছে এবং ওই গিটারিস্টটা কে, সামির। ওকে, হ্যাঁ সামির ভাই অ্যাপারেন্টলি ভোকাল অডিশন দিছে না। এরপরে তখন আমি যেদিন গেছি ভোকাল গান গাইতে গিয়ে দেখি সামির গান গাচ্ছে, আমার তো কাছে মেজাজটা গরম হয়ে, এই ছেলে আবার গানও গায়, এত ভালো গিটার বাজে গান গায়, গান গায় আবার। তা আমি ঢুকছি যখন, তো ঢুকার পর ও বোধহয় তখন ওরা মনে হয় ব্ল্যাক এন্ডেরই একটা ছোটখাটো পার্ট জ্যাম করতেছিল। আমি ঢুকছি, তো ঢুকার পর আমার তখন সামির বলল ব্ল্যাক এন্ড তোলা আছে, আমরা না ব্ল্যাক এন্ড তো তোলা নাই, কী তোলা আছে, আমি মাস্টার অফ পাপেটস তোলা আছে, ক্রিপিং ডেথ তোলা আছে, আর এন্টারটেইনমেন্ট তোলা আছে, মানে এগুলি লিরিক মুখস্থ আছে, বাকিগুলো ওইরকম একটু দেখে দেখে বলতে হবে। সো হঠাৎ করে একটু পর বললো আচ্ছা ঠিক আছে গান গাও। তো স্বামী তখন একটু অকওয়ার্ড হয়ে গেলো যে হোয়াট দ্য হেল ডু আই ডু। স্বামী তখন বসে আছে, হঠাৎ করে নাহেন বললো ভিতরে একটা গিটার রাখা আছে গিটারটা নিয়ে আসো। তো সামির তখন কে ভিতরতে গিটারটা নিয়ে আসে, দ্য ব্যান্ড ওয়াজ মানে নাহিয়ান ভাই ওয়াজ ইউ নো টেকিং কেয়ার অফ এভরিথিং। আচ্ছা, না সামির গিয়ে ভিতর থেকে একটা ব্যান্ড একটা গিটার নিয়ে আসলো, গিবসন নাকি একটা গিটার, ও সুন্দর দেখি একটা ওটার সাথে মেটাল জোন লাগায় একদম, যেই গানই ওরা বাজাইতেছে প্রত্যেকটা গান ওর মেটালিকার তোলা। ওকে, সো তখন নাহিয়ান বললো তোমার গান গাওয়ার দরকার নাই, তুমি গিটারই বাজাও। কি ভিশনটা দেখছে, নাও ইউ প্লে ফর ওয়ারফেস সামির ভাই। সো তখন সামির বলে না বাট আই অলসো ওয়ান্ট টু সিং। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে লেটস ট্রাই আউট উইথ হিম, জামশেদকে ডাকছি ও একটু গাক, তারপরে উইল সি হোয়াট গোজ বেস্ট ফর দ্য ব্যান্ড। সো ঠিক আছে, তারপর আমি গাইছি, আই ডোন্ট থিঙ্ক অ্যাট দ্য ফার্স্ট জ্যাম দে লাইক মি দ্যাট মাচ, জাস্ট বিকজ অফ আ ফ্রেন্ডশিপ থিং, যে আমার ফ্রেন্ড বইলে হয়তো বা আমার বেশি পচায় নাই, বাট আমি বুঝছি যে মানে আই ওয়াজ এন আপ টু দ্য মার্ক। ওকে, সো এরপরে যেটা হইলো যে আমরা আবার আমরা জাস্ট নট অনলি ব্যান্ড ফ্রেন্ডস বাট ইউ নো ইউজ টু প্লে টুগেদার ফুটবল টুটবল সব কিছু একসাথে খেলতাম। সো হঠাৎ করে আমরা এরকম তখন আমাদের নতুন হুজু করছে যে আমরা সবাই ফুটবলার, মাঠে গিয়ে ফুটবল খেলবো প্রতিদিন বিকালে, ফিট হইতে হবে নিজেদের মাঠে গিয়ে এরকম একদিন সবাই, হ্যাঁ সবাই সবাই ইনফ্যাক্ট সবাই। আমার এখনো মনে আছে সাদি ভাই মানে যে রাফার বড় ভাই, সাদি ভাই আমাকে ফোন দিয়ে মানে মাঝে মধ্যে বলতো যে এই নতুন নতুন তোরা কি পাগলামি শুরু করছিস, হ্যাঁ ফুটবলার হবি? রাফা বলতো আরে ফুটবল খেলায় অনেকটা, এন্ড রাফা ইজ টু বি গুড ফুটবলার বাই দ্য ওয়ে। রিয়েলি? হ্যাঁ, ওরে বাবা ওর ফুটওয়ার্ক একদম ওয়াও, দ্যাটস ওয়িয়ার্ড অ্যাকচুয়ালি। কি হলো, আমরা একদিন এরকম বৃষ্টি ঝড় ওই দিনও আমাদের ক্যারা উঠলো আমরা ফুটবল খেলবো, জি হ্যাঁ, ফুটবল খেলতে গিয়ে মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি আমার পাটা ভেঙে ফেললাম। ও শিট, এবং হুইচ ইজ ওয়াই ভাই ডু ইউ স্টিল হ্যাভ লিটল বিট অফ লিগামেন্ট প্রবলেমস অ্যাট টাইমস, এবং আমার পুরো অ্যাঙ্কেলটা 360 degrees ঘুরে গেছিল, ইট গট লিটারালি ডিসলোকেটেড, এন্ড আই স্টিল রিমেম্বার অন্তু হারামজাদা সেজান, ও কিন্তু বুঝে নাই যে আমার পা ভেঙে গেছে। নাহিয়ানা রাফা বলছে কি হয়েছে, আমি বললাম যে পা মানে খুব ব্যথা করতেছে বুঝতেছি না, আমি জাস্ট দাঁড়াইলাম আমার দুইটা পায়ের উপরে, আমি ডান পাটা যখন জাস্ট ফেলাইলাম আমার অ্যাঙ্কেলটা জাস্ট এরকম ট্রাক করে ঘুরে গেল, আমি মানে আই জাস্ট সো ইট, যে ইট টার্নড অ্যারাউন্ড, আমি আ করে পড়ে গেলাম মাটিতে, অন্তু এর মাঝখানে ঝড় তো পুরো পানি তো, ও স্লাইড করে এসে আমাকে একটা ডাইভিং ট্যাকল করছে, কে অন্তু,
ও মাই গড, আমি তো মনে করলো ওই শোয়া অবস্থা ওর বাপ দাদা চৌদ্দশটি গাইলার ফাটায় ফেললাম। তারপর যখন আমার হসপিটাল টসপিটাল নিয়ে যাওয়া হইলো, আই ওয়াজ ডাউন অ্যান্ড আউট ফর 8 মান্থস, পুরো বেড রেস্ট। আমরা বেড রেস্টের থেকে ফেরত আসলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ এরপরে আমাদের পাওয়ার সার্জের প্রথম একটা শো ছিল যেটাতে আমি ক্লাচ নিয়ে উঠছিলাম গান গাইতে। ওয়াও! এবং এর মাঝখানে লিটারালি নাহিয়ান আর সামিউল ডিসাইডেড যে দে ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মি। বাট আমি তখন বললাম যে লুক, আই এম নট আ প্রোগ্রেসিভ রক টাইপ অফ ভোকালিস্ট, আমার ওই রকম ইনফ্লুয়েন্সটাও নাই, সো হোয়াট ডু আই ডু? তখন বললো ইউনো হোয়াট, উইল সি হোয়াট হাউ ইউ, সো তখন এই ইঞ্জুরিটা হওয়ার আগে আমাদের এসটিএম হলে একটা শো ছিল, যে শোটাতে লাকিলি আমাদের পারফরমেন্সটা কমল ভাই আর সেজান ভাই দেখছিল। Oh, wow. Because ওই শোতে লাস্টে আর্ট সেল ছিল আর কমল ভাই জাস্ট আসছিল অ্যাজ হি লিভস ইন উত্তরা শোটা দেখার জন্য। আমরা শোটা করে নামার পর কমল ভাই কেম আপ টু আস, আমরা তো একদম মানে স্টার স্ট্রাক মোমেন্ট, যে কমল ভাই ফাক দা হোয়াট ম্যান, মানে অ্যান্ড হি মানে মানে হিজ আ প্রেজেন্স, লাইক ইউ নো ডুড, দ্য ডুড ইজ সো কুল। এখনো ভয় লাগে ভাই, মানে এত বছর পর আমি কমল ভাইয়ের সুইট স্পটটা পাইছি, বা সবসময় ভয় লাগতো কমল ভাইয়ের সাথে কথা বলতে। কমল ভাই, আমি স্টিল ওয়ার মানে কমল ভাইয়ের দেখলে অন্য অন্য জায়গায়। কমল ভাই আইসে আমাদেরকে বললো, আমরা একটা এরকম ব্যান্ড কম্পাইলেশন একটা অ্যালবাম করতেছি, ব্যান্ডটার নাম হল ইয়েটার নাম হচ্ছে আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড, ইয়া, আমি শুনছি ভাই গানটা। তোমরা একটা গান দাও, তোমাদের কি ডেমো ডুমো রেডি আছে? তা নাহিয়ানার মানে আমরা এক্সাইটমেন্ট বলছি ভাই সব রেডি আছে, কিছু নাই, এক লাইনও নাই। আচ্ছা ভাই, কিন্তু আমি না এটা এখন পর্যন্ত কেমনে যাই না, আমি যাই না, বিং আ ফ্যান বয় অফ পাওয়ার সার্জ, হাউ ডিড ইউ গেস কাম উইথ দ্য নেম? আমি এটা এখনো যাই না, অর আই ডোন্ট ইভেন রিমেম্বার ইফ আই অ্যাস্ক নাহিয়ান ভাই, বাট দ্য ব্যান্ড নেম, হ্যাঁ, এটা মাথায় আসতেছে না, হাউ ডিড দ্যাট, আই গেস, আই ডোন্ট নো ইফ নাহিয়ান উড এগ্রি অর নট, আই গেস দ্য নেম ওয়াজ গিভেন বাই খালেদ, or I don't remember, or nahiani disilo ba somehow khaleda na random name pablo ra ekshathe chilo or somehow they came up with the name er age amaderke bolchilo ekta naam dite amra sob bal chal naam dite silam technicals mechanicals tale bolte chine just mocha but mane we couldn't come up with a cool name jinna the cool name so নাহিয়ান একদিন হঠাৎ করে আমার, ও না, তুর্য বোধহয় নামটা দিছিল, ওকে, ড্রামার তুর্য ভাই, হ্যাঁ, মানে নট মাইলস এর তুর্য ভাই, 42 ভাইব, ও ভাইব এর তুর্য ভাই, তিনটা তুর্য ড্রামার ছিল আমরা, সো তুর্য মনে হয় সামিউলকে কয়েকটা নামের লিস্ট পাঠাইছিল, ওইখান থেকে আই গেস সামহাউ উই চোজ অর সামথিং, সো উই স্টুড উইথ পাওয়ার সার্জ। তারপর আবার শুনছি যে পাওয়ার সার্জ নামে বলে আমেরিকার এক ব্যান্ড আছে, এটা নিয়ে আবার আমরা অনেক গবেষণা করছি, পরে গিয়ে এটা 1980s এ ডিসব্যান্ড হয়ে গেছে, সো ভ্যালিড, ইউ কেপ্ট ইট, হ্যাঁ, উই কেপ্ট ইট, সো দেন উই ওয়ার, সরি গাইস, পিৎজা খাচ্ছি অনেক, একটু বার পাশতেছে। তারপরে যেটা বলতেছিলাম ভাই আন্ডারগ্রাউন্ড নিয়ে, দি অ্যালবাম অ্যাকচুয়ালি, হ্যাঁ, আরো আরো বেশি আছে ভাই, এই ফুল, হ্যাঁ হ্যাঁ, সো আন্ডারগ্রাউন্ড অ্যালবামটা ভাইয়া যখন আপনারা জানতে পারলেন যে আচ্ছা ইউ গাইজ নিড টু রিলিজ আ সং অ্যান্ড কমল ভাইকে একটা গান জমা দিতে হবে, সো হোয়াট ওয়াজ দি এক্সপিরিয়েন্স অফ দ্যাট? ভেরি ব্যাড, বিকজ ফার্স্ট অফ অল নাহিয়ান মেড আ প্রমিস দ্যাট উই থট উই ক্যান নট কিপ, অ্যান্ড এর মধ্যে আমার তার এক থেকে দুই সপ্তাহ পরে আমার পাটা ভাঙছে, ডক্টর বলেছে 8 মাস বেড রেস্ট। তখন তো আসলে একটা অ্যালবাম যখন প্ল্যান হইতো আসলে দেখা যেত টলায় টলায় 1 বছর লেগে যেত অ্যালবাম বাইর হতে, ডেফিনেটলি, সো কমল ভাই যখন আমাদেরকে বলছে প্রায় 8 না 7 মাস আগে বলছে, বাই দিস টাইম নাহিয়ানরা ডিসাইড করছে আচ্ছা আমার সাথে কাজ করবে, সো উই হ্যাড আমাদের মোটামুটি ওদের একটা স্ট্রাকচার করা ছিল একটা গান, ওইটা পরে তো তখন তো আর ওই জমানা নাই যে তোমাকে ইন্টারনেটে গানটা পাঠাই দিলাম তুই একটু ডাউনলোড করে শুনে নিস বন্ধু। তা একদিন আমার ওই পা ভাঙা অবস্থায় নাহিয়ানার রাফা আসলো বাসায়, সো রাফা কিন্তু আমাদের একদম ছোটোবেলার থেকে আমাদের প্রডিউসার, হ্যাঁ, সো রাফা আসলো বাসায়, বাসায় সো আমার পা অবস্থা টবস্থা এমনি আপডেট টাপডেট নিতে আর প্লাস গানটা নিয়ে বসতে, সো ওই আমার বাসায় বসে আমরা মনে করলাম টেবিলের মতো বাইরে বেলায় একজন শ্যাডো বাজাইতেছে আর নাহিয়ান লিরিক লিখতেছে, আমরা তারপরে লিরিকগুলো বসানো শুরু করলাম।
এবং তারপর হঠাৎ করে শুনলাম যে এরকম ডেট ফেলানো হয়েছে, রেকর্ডিং হবে। ওকে, দ্যাট ওয়াজ অ্যান অসম এক্সপিরিয়েন্স দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার, বিকজ অফকোর্স ওইখানে গিয়ে তখন আমরা তো আদনান ভাই, আদনান সাদি ভাই সবাইকে ছোটবেলা থেকেই চিনি। আদনান ভাই তো সবসময় আমাদেরকে মানে একদম বড় ভাইয়ের মানে আদর দিয়ে বড় করছে। তা আদনান ভাই আমাদের রেকর্ডিং শুনে সাদি ভাই আদনান ভাই সবাই আসছে স্টুডিওতে, যে দেখতে যে ওরা কি আর কি বলে, ওরা বলে গান রেকর্ডিং করবে। হ্যাঁ, আর প্লাস টু গিভ আস গুড কনফিডেন্স যে না ইটস অল ওকে। অ্যান্ড প্লাস যখন সবাই শুনছে যে ওই দিন কমল ভাই নিজে থাকবে রেকর্ডিং এন্ডে, সো এটার জন্য মানে অনেকজন আসছে আমাদের পরিচিত। তা এখন রেকর্ডিং ছিল ড্রিম ডেস্কে, আই ডোন্ট নো ইফ পিপল নোজ অ্যাবাউট ড্রিম ডেস্ক, অল দ্য লেজেন্ডারি অ্যালবামস কেম আউট ফ্রম ড্রিম ডেস্ক। সো ড্রিম ডেস্ক আটতলার উপর আমরা উঠলাম, আমার তো পা ভাঙা, আমার পুরো পাতে কিন্তু ইয়ে লাগানো। আপনি ওইভাবে আটতলা উঠছেন ভাই? মানে না, লিফটে উঠছে। ও লিফটে, হ্যাঁ। কমল ভাই ও এবং ওই দিন শিশির ভাই ছিল অফ অল দ্য পিপল। শিশির ভাই আসছে ফর সাম রিজন যে আড্ডা মারবে সে সারা রাত আমাদের সাথে। তা আমাদের পুরো টেকটা ছিল যে অর্থহীনের টেক শেষ হয়েছে 6টার দিকে, আমরা একটু আর্লি গেছি বিকজ অর্থহীনের টেক তো দেখতেই হবে। আর ওই অ্যালবামটা প্রতিরূপ গানটা ছিল। তা আমরা ওই সব টেক টেক এগুলো দেখলাম, দেখার পর আস্তে আস্তে 6টার পর আমাদের টেক শুরু হইলো, আমি ভোকাল টেক দিলাম। তো দেওয়ার পর তো কমল ভাই ফর সাম রিজন না খুব আমাকে পছন্দ করছে, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমি ওনার প্রথম একটাই কথা, তুমি কেন আসছো? আমার ভাই মানে ভোকাল টেক এই পা নিয়ে কেউ আসে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি পাগল স্টুপিড এই সেই, তো কমল ভাই তো স্ট্রিট এই বলতেছে। তো বইলে টইলে আবার একটু পর ভুলে যায়, ভুলে যাওয়ার পর তারপর হি স্টার্টেড যে তার পিঙ্ক ফ্লয়েড যে উনি দেখছে এগুলি সব স্টোরি স্টোরিজ আমরা শুনলাম। মুভিং অন, তো দেখতে দেখতে রাত 2-3 বেজে গেল, ওই দিন আমাদের কাজ মোটামুটি শেষ। এখন মজার কাহিনী, রাত 2 বেজে গেছে, লিফট বন্ধ, আমরা আটতলা থেকে নিচে নামবো কিভাবে, কারণ অন্যরা যেন পাঠি, আমার তো ফুল ক্যাস্ট, মানে আমি পা ভাঙতে পারবো না। ইট হ্যাজ টু বি স্ট্রেট। কি হইলো, সাদি ভাই ছিল, রাফা ছিল, নাহিয়ান ছিল, সামিউল ছিল, আর আদনান ভাই ছিল। আদনান ভাই আমাকে বুদ্ধি করলো, আদনান ভাই ফ্রম আরবোবাই, হ্যাঁ। আদনান ভাই আমার বললো যে তুমি এরকম একটা ক্লাচের পা আমার সোজা রাখতে হবে, তুমি এমনি এমনি এক পায়ে এক পায়ে নামো। আদনান ভাই পুরাটা টাইম আমার হাতের ডান দিকে ছিল, যার সোজাটা আমার পা যেন মাটিতে ল্যান্ড না করে কোনোভাবে। এবং প্রত্যেকটা সিঁড়ির প্রত্যেকটা স্টেয়ার্সে, প্রত্যেকটা মানে ব্রেকে, একটাতে রাফা দাঁড়ানো, একটাতে নাহিয়ান দাঁড়ানো, আবার শিফট চেঞ্জ করে করে আবার সাদি ভাই দাঁড়ানো, সো দ্যাট আই ডোন্ট ফল। ওয়াও, থ্যাঙ্কস টু এভরিওয়ান ফর দ্যাট। এবং ইট টুক মি আই গেস ক্লোজ টু হাফ এন আওয়ার অর 40 মিনিটস জাস্ট টু গেট ডাউন। ওয়াও, এন্ড আমি নামার পর আমার এই জায়গায় এই জায়গা ব্যথা করতেছিল, বিকজ ইউ নো আই হ্যাড, আমার আপার বডি অন প্রেসার গেছে। সো ওই দিনটা, ওই দিনের জন্য আমি সারা জীবন আমার মনে রাখবো যে এরপরে আমাকে তারা আবার সবাই পুরো একদম মানে ওই যে পার্টি, মানে রিক্সা প্রায় 7-8 মানে 3-4 রিক্সা মিলে সবাই আমার বাসা পর্যন্ত গেছে, আমাকে একদম বাসা পর্যন্ত নামাই টামাই দিয়ে তারপরে তোমার সবাই বাসা পুরো একদম প্রেসিডেন্ট ট্রিটমেন্ট একদম একদম। সো বিফোর উই গেট ইনটু ইউ নো দ্য হট টপিক, যেটা অলরেডি নাহিয়ান ভাই এক্সপ্লেইনড আমাদের কাছে, বাট আপনার সাইটটা শুনবই, উইচ ইজ ডেফিনেটলি ডি রক স্টারস। তার আগে ভাই কিছু কমেন্ট পড়ি একটু, এখনো কমেন্ট আসতেছে? হ্যাঁ, এখনো দেয়ার আর ওভার 250 পিপল ওয়াচিং দ্য শো। আপনাদের কি কোনো কাজ নেই এখনো? কি থ্যাংক ইউ থ্যাংক ইউ না, আপনি যাবেন না এখনো? কিন্তু অলমোস্ট 1:30 বাজে, এই টাইমে ইউজুয়ালি ভাই মানে এরকম অডিয়েন্স থাকে না। ইউ নো ভাই, ইউ আর জামশেদ চৌধুরী ফর এ রিজন। সো এনিওয়েজ, if to comment, brothers, how many number of gigs brothers you have of metal. How many number of gigs you have ever done? Acha, for me, I still count my gigs because I mean, I don't know, bacha. You do? Yeah. Wow. So I did 296. Okay. I have 4 more shows to go to reach 300. I don't think I did 300 shows. What? I think you did, bhai. Ki bolen? I'm just you obviously I'm, did. I used to I remember I used to count my runs. আমি আজকে ব্যাটিং এ কত রান করছি আমার হিসাব করতাম, এভারেজ, ও ওয়াও, গুড এভারেজ 65.6। হ্যাঁ, আচ্ছা ভাই, ওখান থেকে বলছে ডাউন উইথ দ্য সিকনেস,
ওইটা এখন সম্ভব না মানে এটা কি এর থেকে রূপবানের নাচে কুমার গুণ হবে না কারণ গলা হাস্কি হয়ে আছে চাও খুশি তো ভাইয়া আপনি যদি বলেন যে ইয়ে কি কয়টা শো এভারেজে যদি ধরেন Not a lot, dude. I guess we did a lot of underground shows. We did a lot of shows. No, for you, because you, after the Warface, you know, you did a lot of shows, art sell as well. So, shop jui dhoyen average koto hote pare? I don't know. Over 300? I don't know, man. I never counted. But do you think it's over 300? To me, right now I feel like every show to me is my first show. Yeah. I feel that. I guess that first that, and that, last. That brings out the best in you. Yeah. Right? Definitely. The first and last. Yeah. Because you don't know. Emon Hoitare, this could be my last show. Last show. Act accent, you know. Right. So better enjoy it. What would be your advice if anyone wants to be a vocalist? It actually ended the camera. So, aro kichu question. Rahul bhai, pizza ta thanda hoye jeteche. Yeah, but still moja. Although I hate capsicum, but this pizza is so good. But ami kon branded pizza bolbo na. Karon ora amake sponsor koreni. Rockstarter, amar jibondhara ganer kichu ongsho shunan, please. Amar jibondhara? Kichu ongsho. Amar jibondhara to kono gaan ache? কে রিকোয়েস্ট করছে নাম কি নীলয় শেখ নীলয় শেখ আমি তো এই গানগুলো গাই নাই আমি মনে হয় লাইভ ওয়ান লাইভ ওয়ান লাস্ট লাইভে গিয়েছিলাম দুই 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 গেছিলাম তারপরে তোমার রক্তে ভেজা মাটি ওই গানটার নামটা আমি একটু ভুলে গেছি আর্তনাট করছিলাম লেজেন্ডস অফ রক আর একটা স্লো ট্র্যাক বাট ওই স্লো ট্র্যাকটার নামটা আমার মনে পড়তেছে না আই এম ভেরি সরি অ্যাবাউট দ্যাট বাট লিরিক গুলো মনে আছে আই আন্ডারস্ট্যান্ড কোনটা বাট আই ডোন্ট নো দ্য নেম বাট আর তারপর ওই গানটা করছিলাম ওই যে আমাকে স্পর্শ করে দেখো এই গানটা করছিলাম আচ্ছা সো ভাইয়া নাকল পাঞ্চের কিছু স্টোরি বলেন লাইক কোথা থেকে কিনলেন কিভাবে কিনলেন দেন মাইক স্ট্যান্ডে লাগানোর রিজন উইল গেট টু দ্যাট এটা আর ফর ইউ নো দ্যাট মাইক ইউ রাইট 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 ইট আর লেটার স্টোরি অ্যাকচুয়ালি ইয়া দ্যাটস কুল রাহুল ভাই জামশেদ ভাই কে পিৎজা দেন আমি আসলে রাহুলের থেকে বেশি পিৎজা খেয়ে ঢুকছি অলরেডি এটা আসলে রাহুলের ভাগ্যে যেইগুলো ছিল ভাই উই স্টিল হ্যাভ হ্যাঁ ওয়ান লেফট এটা এটাকে পরে কাট কাট করে খাওয়া হবে আচ্ছা প্লিজ সে হ্যালো টু জামশেদ ফ্রম প্রতীক দ্য মেমোরিজ অফ 3A 3A উইল রিমেইন ফরএভার প্রতীক লাভ ইউ ব্রাদার আই ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ পিপল হু ওয়াজ ইন ট্রিবিউট এম অল ইয়া ওয়াও দ্যাটস আ শো দ্যাট পাওয়ার সার্জ ডিড মেটালিকা ট্রিবিউট করেছিল এন্ড উই গাইস প্লেড ওভার 20 সংস উই ডিড 22 মেটালিকা সংস সো দ্যাটস কুল আই কুডন্ট অ্যাটেন্ড বিকজ আমি তখন এত ছোট ছিলাম আমরা বাসাতে পয়সা দেয়নি ওই শোতে যাওয়ার জন্য সো ভেরি স্যাড পর্কিউপাইন ট্রি আর ওপেটস পর্কিউপাইন ট্রি অলরাইট লাভ ইউ রাহুল ভাই থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ সো মাচ ও ইউ আর দ্যাট ফ্যান হু কেম টু আওয়ার লাস্ট শো ইন মানে পডকাস্টে লাভ ইউ ব্রো ইয়া আই জাস্ট নোটিসড কামরান আহমেদ জামশেদ ভাই হাসান ভাইকে নিয়ে মেমোরি ওইটা উইল গেট টু দ্যাট বিকজ এখন একটু ডিরক্সের যে কিছু মোমেন্ট শুনবো and FIFA ও খেলবো ও ইয়া আমরা ডিরক্সের শুনতে শুনতে স্টোরি শুনতে শুনতে ডেফিনেটলি আমরা ফিফাও শুরু করবো একটু আমি কি ক্যামেরার বেশি সামনে নিতেছি এটা এম আই হাইডিং মাই ফেস ওকে তুই বলবি না বেড়া তুই কি একটু তেহারি খেয়েছিস এই তেহারির গন্ধ আসতেছে তেহারির গন্ধ আসতেছে কেন চিকেন বিরিয়ানির এটা কোনো কথা বেড়া পিজা দিয়ে হালার পর তুই বিরিয়ানি খাইতেছিস পিজা শালা Acha, so love you, Jamshed bhai. Love you too, man. This is Nawet Chowdhury. No. Ashrafi bolechen Power Surge and Trainwreck tour around Bangladesh hobe naki. What do you say, Jamshed bhai? Ki Power Surge and Trainwreck tour hobe naki? Man, we should have a metal tour, and it should not only consist of Power Surge and Trainwreck. It should be like Warface, Art Cell. Cryptic Fate, Power Surge, Trainwreck. Definitely. Right? Thank you for putting our name.
with right? all this blessing. And if you don't agree with it, you fucking suck. You suck. And mane আমাদের দেশে কোন সময় এরকম ট্যুর হয় না আমাদের দেশে যেটা হয় যে দুইটা ব্যান্ড এখানে শো করতেছে একটা ব্যান্ড এখানে শো করতেছে আমাদের দেশে একটা তিন দরকার পড়লে তিনটা ডিস্ট্রিক্টেই শো হোক ঢাকা চিটাগং সিলেট টানা হইতো টানা হবে দরকার পড়লে এই শুক্রবার পরের শুক্রবার পরের শুক্রবার তাও আছে হ্যাঁ বাট মানে এইভাবে হবে ফার্স্ট স্টোর উই ডিড ভাই ওয়াজ সিলেট সিলেট হ্যাঁ ইট ওয়াজ ট্রেইনিং এন্ড পাওয়ার সার ইন সিলেট হ্যাঁ কারণ আমাদের আমাদের এই এইটা হইলে তাইলে আমরা কয়েকটা স্টেটমেন্ট করতে পারবো মানুষকে কয়েকটা জিনিস বুঝাইতে পারবো এরকম কয়েকটা মানে ইফ ওয়ারফেস আর্টসেল অ্যান্ড ক্রিপ্টিক ফেট ইজ আপ ফর ইট আই নো পাওয়ার সার্জ অ্যান্ড ট্রেনিং ইজ অলওয়েজ আপ ফর ইট ডেফিনেটলি ডেফিনেটলি সো মেক ইট হ্যাপেন গাইজ ইটস আপ টু ইউ ইউ হোল্ড দ্য পাওয়ার ইয়া অ্যান্ড উই উড লাভ টু ডু দ্যাট বিকজ ট্রেন র‍্যাগ অ্যাকচুয়ালি গ্রো আপ লিসেনিং টু পাওয়ার সার্জ অ্যান্ড It would be an and honor. And Power Cell literally grew up listening to Art Cell, Cryptic yeah. Faith and Warface. Yeah. So it's a chain reaction. And it's a chain reaction. Yeah. Yeah. It would be an honor. And I can bet upon this, Jay, you will not regret this. Yeah, you will not regret this. Because, you know, once you bring in all the metal bands in under one roof, man, believe me, that would be of some another level. মানে সবার পারফরম্যান্সই দেখবো সবার অন্য একটা লেভেলে চলে গেছে ডেফিনেটলি এন্ড দ্যাট এনवायरमेंट ইউ নো আই থিং ক্রেজি 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 পারবো ডেফিনেটলি ও শিট আমি অনেক উপরে গেছি আচ্ছা জামশেদ ভাই কি কোনো লেসন নিছেন বা নিচ্ছেন আমরা ভোকাল লেসন নিয়ে উই উইল টক এন্ড অফ দ্য মানে একটু এন্ডের দিকে বিফোর দ্যাট পাওয়ার সার্জে কিছু স্টোরিজ শুনবো আমি পার্সোনালি আই ওয়ান্ট টু নো বিডি সাইকেলিস্ট নিয়ে কিছু শুনতে যাচ্ছে যেটা আপনার নো অফেন্স নামে একজন জামশেদ ভাই বিডি সাইকেলিস্ট ইভেন্টে কি আসেন এখনো আপনার সাথে রাইড দিয়েছিলাম একবার আপনি ফরম্যাটে একটা বাইক ইউজ করতেন মনে হয় এখনো আছে ফিল সো গ্রেট টু হিয়ার ফ্রম ইউ থ্যাংক ইউ ম্যান বর্নিল বড়ুয়া আই এম সরি নেমটা ভুল বলে থাকি পাওয়ার সার্জ ট্রেন রেকের মিক্সড অ্যালবাম হলে কেমন হয় I don't know if mixed album would make sense, but maybe a collab would. Collabs maybe, are maybe. always good. And ekhon ta ashole din ta jinish gulo ashole digital hoye geche. So dizzy hoye geche. So why not? I guess it's much more easier right now to just produce a song and put it on. But I remember back in 2016 or 17, amra plan korchhilam je Trainwreck, we want to release a song featuring Jamshed bhai. Wow. And ওই গানটার নামই ছিল জেসি জামশেদ চৌধুরী ওয়াও নাইস বা জাস্ট জাস্ট দ্যাট নেভার হ্যাপেন্ড বাট মেবি ইন ফ্যাক্ট আমরা 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 উই ডিডন্ট মেক দ্যাট হ্যাপেন বাট আমার আর রাহুলের একসাথে আমাদের নিজেদের WWE এর গান আছে ইউ ক্যান গো এন্ড চেক ইট আউট ইউ ক্যান গো সো উই ডিড সাম ট্রিবিউট নাম্বারস তবে দুইটা পার্ট আছে হ্যাঁ দুইটা পার্ট আছে ইউ শুড গো এন্ড চেক ইট আউট এন্ড ইটস অসাম বিকজ আই হ্যাভ চেকড আউট দ্য ওয়ানস দ্যাট হ্যাভ বিন ডান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উই কিকড অ্যাস We Bangladesh did. kicked ass, okay? And you guys don't realize that. And I'm a drums fake koreshi. Though Rahul maximum jinish gulo bajaisse. Ami khale ja. Ha. Amader lineup ta shei chilo. Ami Rahul, Rahul, Skizan, RK. Wasi chilo na wasi wasi ke babu ke amra nisi pore. Pore ta. Babu ke amra nisilam cartoon er shomoy. Ei char joni chilam mone. Ha, amra wrestling ta korchhilam ar cartoon er shomoy wasi ke dewa hoychilo. Ha. আচ্ছা আমি তো কমই বললাম জামশেদ ভাই ইউ রক থ্যাংক ইউ ইউ টু জামশেদ ভাই মেকানিক্স এর সাথে ফার্স্ট পরিচয় কোথায় দ্যাটস আ গুড কোশ্চেন অ্যাকচুয়ালি মানে আই উড লাভ বিফোর ডি রস্টারস যখন আমরা একসাথে কয়েকটা আন্ডারগ্রাউন্ড শো করেছিলাম তখন মেকানিক্স এর আই গেস নাম মেকানিক্স ছিল না দে হ্যাড আ ব্যান্ড কল অ্যানেক্স আই গেস ও না ভাই অ্যানেক্স মানে ভিটাস্ট হয়েছিল ভিটাস্ট ছিল আই অর মেট্রিক I was a bit confused up there, but obviously, ekdom amader prime time chilo D-Rockstars. Because, you know, D-Rockstars, amra duita band chilam, the odd one out. Because nobody was counting on us. Because, you know, they were like, oh, these guys are wearing black t-shirts. So, ora hoche ek group er chagol, ei chagol gulo ke ekshathe rakhte hobe. Boro chul chele gulo ekshathe. Ar tomra sundor sundor ra ekshathe shobai. Ar shobai dhoire rakhche je gao gao mane jibon obo. Ar emni mane amader sathe oder mane ami Tridip, Imran, tarpor even tokhon to mechanics er lineup ra different chilo. Tamjid, ami ar Tamjid used to be very mane buddies.
আমরা সারাক্ষণ ফাইজলামি করে বেড়াইতাম, এরে ধাক্কা মেরে ফালাইতাম, ওরে পানিতে ফালাইতাম। সো ওই দিক দিয়ে মানে ইমরান আর তামজিদের সাথে আমার ওই দিক দিয়ে খুব খাতির ছিল আর কি সারাক্ষণ। রিয়াজের সাথেও ওইভাবেই মানে ইয়ে, কারণ রিয়াজরা আবার আমরা সারাক্ষণ খুব জ্বালাইতাম, ঘুমাইতে থাকলে ওরে ধাক্কা মেরে ফালাই দিতাম, এই করতাম সে করতাম। সো ইয়া, যারা মনে করে পাওয়ার সেটের মেকানিক্স ইউ নো কম্পিট করে, না ইটস নট লাইক দ্যাট, ইউ গাইজ ওয়্যার ফ্রেন্ডস বিফোর দি রকস্টার। ইনফ্যাক্ট ডি রকস্টার্স এর একটা রাউন্ডে যখন মেকানিক্স গট ডিসকোয়ালিফাইড অর লাইক দে ওয়ার আউট অফ দ্য কম্পিটিশন, লাইক উই লিটারালি ওয়ার লাইক ডুড হোয়াট হ্যাপেন্স নাও। ওকে, বিকজ ইউনো একটা তখন একটা ইয়ে ছিল যে না ইউনো আমরা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড, আমরা দুটো ব্যান্ড একসাথে আছি সারাক্ষণ, ইভেন এক্লিপস। অ্যান্ড যখন এক্লিপস বাদ পড়লো, তারপর যখন মেকানিক্স বাদ পড়লো, আমরা মানে সরি মেকানিক্স আগে বাদ পড়লো, এক্লিপস তো তারপর ফাইনাল সিক্সে ছিল, মানে তখন আসলে মানে আমার মনে আছে আমি মানে লিটারালি মেন্টালি নিতেই পারতেছিলাম না জিনিসটা, বিকজ আই কুড লিটারালি ফিল দ্য প্রেশার যে ইউনো যে পিপল আর নট বেস্কিং অন আস, পিপল আর থিঙ্কিং যে না উই ক্যানট মেক ইট, উই ক্যান। অ্যান্ড আফটার সিক্স মান্থস অফ দিস টর্মেন্টিং কম্পিটিশন, টর্মেন্টিং আমি বললাম যে মেন্টাল টর্মেন্ট, বিকজ আমরা তখন ম্যাক্সিমাম সবাই ইউনিভার্সিটিতে মাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তেছি, বাসার থেকে সেমিস্টার বাঙ্ক মাইরে গিয়ে আমরা এরকম একটা কম্পিটিশনে ঢুকছি। আমার বাপ তো বলে দিচ্ছে যে জিতা যদি ফেরত না আসে বাসায় ঢুকবো না। ওয়াও, এবং দ্যাট ওয়ার্ক, এবং মানে আমি ওটা ককিনেস হওয়ার জন্য বলতেছি না, আমাকে যেদিন বলছে আমি না জাস্ট চুপ করে বসেছিলাম। তো ইয়া, মেকানিক্স এর সাথে মানে তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপটা ছিল সব সময়। আমরা মানে আরেকটা জিনিস দোস, ইয়ে ফিফা খেলতে চাই একটু শুরু করি, বা তার মানে আমরা কনভারসেশনও কন্টিনিউ করতে থাকবো প্রপারলি। সো ভাই, আরেকটা জিনিস যেটা আমি পার্সোনালি জানতে চাই যে ডিরক্সের যখন অডিশন করেন, আমি কয়েকটা জিনিস শুনি যে অডিশনে ইউনো দে ওয়ার অল বিগ মিউজিশিয়ানস যারা আপনাদের অডিশন করে, টনি ভাইরা ছিল, শাফিন ভাইরা ছিল, অনেকে ছিল। সামনে যে পাঠা, হ্যাঁ পাঠা, বাট ভাই মানে আই ওয়ান্ট টু নো যে পাশের থেকে পারমিশনের ব্যাপারটা কেমন ছিল। আই এম ভেরি গ্রেটফুল টু মাই মাদার, বিকজ আমার আম্মু পুরোটা টাইম আমার আব্বার সাথে মিথ্যা কথা বলছে। আমি যখন অডিশনে গেছি, আম্মু বলছে যে আমি একটা ইউনিভার্সিটির কাজে আমি গুলশানে গেছি। বাট আন্টি ক্যাপ্টেন কেমনে কনভিন্স করছে না, কি বলছে আম্মুকে? আমি জাস্ট বলছি যে আম্মু আমার যাইতে হবে আমার ব্যান্ডে, আমি হইলে হইলাম, বাদ পড়লে তো বাদ। হ্যাঁ, কারণ আমাদের একটা জিনিস হচ্ছে যে এটা একটা ইন্টারেস্টিং স্টোরি যে কম্পিটিশনের কিন্তু তখন অলরেডি সিলেকশন মানে ওটার কি বল রেজিস্ট্রেশন অফ হয়ে গেছিল। আচ্ছা, আমরা কেউ নাম দিই নাই, বিকজ উই থট দ্যাট ইউনো দ্য অ্যাজ ইউজুয়াল মানে তখন একটা লেবেল ছিল যে যে কোনো এরকম কোনো কম্পিটিশন হইলে মেটাল ব্যান্ড বা কাউদের কাউকে নিতে চায় না, হ্যাঁ মানে তারা প্রথমেই আউট হয়ে যাবে। সো আমরা তার জন্য হয়তো বা ককিনেস বা এটার জন্য আমরা 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 নামই আমরা ইয়েই দিই না যে যাই না যাবো না। হঠাৎ করে একদিন এরকম আমাদেরকে সেজান ভাই ফোন দিল, তা সেজান ভাই তখন ফোন দিল মানে যে হাত পা কাঁপে আর কি। সেজান ভাই ফোন দিছে, বললো তোমার নাম কি জামশেদ? মানে সেজান ভাই চেহারায় পরিচয় আছে, জানে যে লিঙ্কন ভাইয়ের সাথে আমরা সবসময় হ্যাং আউট করি ই করি। তা বললো এই জামশেদ, আমলাম জি ভাই, বলে তোমরা এরকম ডিরক্সের নাম দাও না কেন, তোমাদের ব্যান্ড নিয়ে তোমরা তোমাদের তো আমরা পারফরমেন্স দেখছি ইয়েতে। নাহেন ভাই বলছে আমাকে, হ্যাঁ এই স্টোরিটা। তা আমরা বললাম যে ভাই দেই নাই আর কি, উই থট হ্যাঁ। উনি অনেক খুব বকাবকি করলো, বকাবকি করার পর বলে যে এটা করতে হবে, তোমরা আসো, তোমাদেরটা আমি টেনে টুনে ম্যাক্সিমাম দুই দিন পর করতে পারবো, পরশু দিন। তা এখন মজার যেটা কাহিনী হয়েছে, আমাদের তখন এক হলো গিটারিস্ট নাই, বিকজ সামির অডিশন উইথ আ ডিফারেন্ট ব্যান্ড, বিকজ সামির আমাদেরকে এসে বলছে যে হি ওয়ান্টস টু গিভ অ্যান অডিশন ফর ডি রকস্টারস, আমরা বলছি যে আমরা যাবো না। সো সামির টু ক্যান মানে ওরা ফ্রেন্ডরা মিলে একটা ব্যান্ড করে ওরা গেছিলো, আর ওদিক থেকে আমি নাহিয়ান আর সামিউল আমরা তিনজন মিলে আমরা ইয়েতে গেলাম, অডিশনসে গেলাম। আমাদের তখন জাস্ট মিথ্যের আগ্রাসন গানটা হচ্ছে জাস্ট দুই এক ভার্স এক কোরাস কম্পোজ করা। আচ্ছা ভাই, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি দ্যাট আই ওয়ান্ট টু নো, লাইক
when it comes to metal of our generation, by our decade, like the last, there was an art cell era, but I always consider Jacta Mechanics Power Set era, you know, which was the Rocksters. To us at least. Amra to apnader egula mane ei dui ta bandi amader onek inspire korche, you know, like train wreck hoa, minar ba hoa, trash ba whatever. So ami jeta bolte chai bhai, Mithya Aggression is like the national anthem of, you know, metal underground. Oh wow, thanks. So oi chorus ta kemne ashe? I really want to know that. I have to. Rahul is going to kill me again. ওইটা জানতেই হবে ওইটা মানে আমি একটা স্টোরি বলি ভাই আই ওয়ার্ক ফর ইয়ামা রাইট নাও ইয়া ইয়া এন্ড ওই যে বাংলা লিংকে যে আপনারা শোটা করেন লেগেসি অফ হ্যাঁ হ্যাঁ লেজেন্ডস অফ রক লেজেন্ডস অফ রক সরি সো ওইখানে আজকে না কালকে মিথ্যা অ্যাগ্রেশন সামহাউ যে অটোপ্লেতে চলে আসছে এন্ড কিছু মানুষ ওখানে ছিল আমি ক্যাটাগরিতে কাউকে ফালাচ্ছি না সরি অন্যভাবে নিয়েন না বাট কিছু মানুষ আছে ইউ নো যাদের দেখলে কিন্তু মনে হয় না মেটাল শুনে ইউ নো হোয়াট আই হোয়াট আই এম ট্রাইং টু সে দে জাস্ট হিয়ার আচ্ছা দেখতেছে গিটার অ্যাজ যখনই মিথ্যা অ্যাগ্রেশন কোরাসটা দেখলাম যে ওরা হাম্প করতেছে মানে আমি না তখন আমার কলিগদের বলছি ডুড জাস্ট লুক অ্যাট দিস গাই অ্যান্ড তার দিকে কি তোমার জীবনও মনে আসে পাওয়ার সেলের গান শুনছে লাইফে মানে এরকম এরকম মানুষ মিথ্যা অ্যাগ্রেশন শুনছে বিং ভেরি অনেস্ট ওহ থ্যাঙ্কস ম্যান সো হাউ ডিড ইউ কাম আপ উইথ দ্য কোরাস সামি সামিউল হ্যাজ আ ভেরি বিগ পার্ট টু প্লে ইন দ্যাট ওকে বিকজ আমরা যখন এরকম মিউজিক মানে আমরা যখন কম্পোজ করতেছিলাম আমরা কথা বলতে বলতে আমরা একটু কাস্টমাইজেশন লাগে হ্যাঁ আর চিজে কি কস হ্যাঁ আমি তো হারমু আমারে আচ্ছা সো বাকের বলতেছে একটা নাকি পোল করা হয়েছে বাট আই ফিল ব্যাড ফর দ্য ওয়ান্স হু ভোটেড এগেইনস্ট মি না বাট একটা ট্রু স্টোরি দিতেছে আমি ভাই ফিফা 19 খেলি নাই এগুলি বলে লাভ নাই রাহুল আমি এসে দেখছি তুমি প্র্যাকটিস করতেছিলে নো আমি আসলে ফিফা 19 খেলি নাই সো আমি হারবো বাট আমি খেলতেছি জাস্ট বিকজ অফ ইউ গাইস এন্টারটেইনমেন্টের জন্য কত কিছুই না করতে হয় এন্টারটেইনমেন্ট কে লিয়ে কুছ ভি কারেগা তো ভাই মিথ্যা অ্যাগ্রেশনের ব্যাপারটা আসো ভাই এসে দেন আপনি কি কি করতেছেন এগুলো এইগুলি তো করতেই হয় এগুলি না করলে তো তুমি প্লেয়ার না এই বেটা ইয়েতে ক্যামেরাটা স্ক্রিনে দে তো এখন মিথ্যা অ্যাগ্রেশন যখন কোরাসটা আমরা যখন কম্পোজ করতেছি তো তখন না সামিউলের একটা সবসময় একটা ওয়ার্ড ছিল ইমেজ হ্যাঁ আর নাহিয়ান এমন একটা কোরাস বানাইতে হবে যেটা যেন মানুষের মুখে মুখে থাকে ওকে ইয়া ডেফিনেটলি সো while nahyan was basically riffing mar coming up with the riff compositions and everything tokhon international ha tokhon hotat kore nahyan and even samir was there so tokhon amra mane because of the lyrics and the demand of the lyrics amader kache mone holo je na lyric ta jodi ei bhabe kori ebong oi jaga ta you know it's like amra jodi oi bhashay boli mane metal er bhashay jodi am tonge jinish ta explain kori je purana time dikta 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 ta amader dorkar chilo je amra tokhon bolchi je na you know what before we move on to the chorus we need a pre-chorus and you know and then we just launch yourself yeah man so that moment so dita 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 ora amar rokto niyeche binimoy hate shikol niyeche rokte binimoy hok amar oder chaine so jinish ta idea ta chilo je ekta guitar is part e chord ta marbe আর ওই দিক থেকে নাহিয়ান বাজে জিগি জিগি চেঙে জেগে জিগি জিগি চেঙে জেগে জিচ্ছে So that was it mainly tumi canada ne khelba seriously no but how did you come with the shoot ta amar ar mane mainly ami ar rafa I was ha rafa amader producer mane this shoot mane mane na na karon bhai D-Rocksters e to you guys already na D-Rocksters e jeta chilo D-Rocksters er shomoy je tokhon mane rafa ta fa amra to jokhon jai gani banaitam tokhon to maximum dekha jeto shobai ekshathe So Rafa hora to bolche eta ektu upore na ge ektu niche jan tarpor that should shop adar she who came up with that oi ta amar mane eta amari I guess wow how does it feel when you hear thousands of people singing that song right now feels awesome man feels awesome mane AJ goosebumps yeah man mane I don't know bhai apnar ekta shotti kotha jodi boli je even though the mohawk and everything but এই কোরাসটা আমরা শুনে ভুলি নাই মানে অনেস্টলি যখন আমি অপ্রস্তুত যুদ্ধ অ্যালবামটা কিনি
মিথ্যার আগ্রাসন যে নাম তখন কিন্তু নামটা মনে নাই এক্স্যাক্টলি আমার কিন্তু মনে নাই নামটা বিকজ তখন তো ইউটিউব ছিল না আমরা তো আর প্লেব্যাক পিসে রিওয়াইন্ড করে দেখতে পারবো না এটা কোন গান তো দুই নাম্বার গান শুনতেছে আচ্ছা এটা না এটা তো না পরে হাঙ্গর শুরু হইলো এটাও না শেষ সীমানা শুরু হইলো ও আই নো দ্য ট্র্যাক লিস্ট সরি চার নাম্বারে শেষ সীমানা শুরু হইলো না পরে অগ্নিস্নান গেল দেন ইউ নো স্লোগান দেন পাওয়ার সার্জ আট নাম্বার চেকে হচ্ছে মিথুন আগ্রাসন আমি বুঝে গেছি তখন সবকিছু রেকর্ডিং করি ইভেন বেস এন্ড সাম পার্টস অফ দ্য গিটারস তা ফুয়াদ ভাই পরের দিন ঘুমের থেকে উঠে বলে কি কি করলো এটা এটা তো জোস কারণ রাফা পুরো একটু ইন্টারাপ্ট জোরে দৌড়াইকে জোরে দৌড়ায় ইংল্যান্ড তার জোরে দৌড়ায় না রিয়াল মাদ্রিদ নাও না কিন্তু তবে ইন্টারন্যাশনাল তো ও ইন্টারন্যাশনাল ব্রাজিল নাও জোরে দৌড়াইবো হ্যাঁ হ্যাঁ আফ্রিকান কান্ট্রি না দৌড়ায় সারাদিন আমরা তো আর জয় বাংলায় বাজাই নাই হাবুয়ার বলা যারা বলতেছে 82% জামশেদ ভাই 18% আপনারা তো ভাই জয় বাংলায় বাজাইছে আমরা তো আর বাজাই নাই কিন্তু আমরা ওয়াকেনে বানিয়েছি আচ্ছা ভাই কোনটা দিব তো ব্রাজিল এন্ড থ্যাঙ্কস টু নাহিয়ান ভাই ফর দ্যাট নাইলে হইতো না ব্রাজিল হ্যাঁ কিন্তু ভাই সবাই ছোট তো না কারণ আরে বললাম তো এ দেখো না অ্যাটাক 86 কারণ ভাই আমি সবসময় ইংল্যান্ড নিতাম আরে অ্যাটাক 86 বেটা ঠিক আছে সো ভাই হ্যাঁ উই ওয়্যার টকিং অ্যাবাউট দ্য রেকর্ডিং সো ওইটা কি ওয়াজ মানে রাফা ভাই ওয়াজ পার্ট অফ দ্যাট হ্যাঁ রাফা ওয়াজ অবভিয়াসলি হি বেসিক্যালি রেকর্ডেড দ্য হোল অ্যালবাম হি অলসো স্যাং ইন ওয়ান অফ দ্য সংস স্বাধীনতার বার্তা হি রোড দ্য লিরিক্স ফর ক্যান্সার এটা হয়তো অনেকজন জানে না যে রাফা ক্যান্সার গানটা লিখছে হ্যাঁ ওইটা রাফা ভাই লাস্ট ইন্টারভিউতে বলছিল এন্ড হু কেম আপ উইথ সমাধি 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 সমাধিটা এটা আমার আমার আর নাহিয়ানেরই প্ল্যান ছিল বিকজ আমরা ওখানে কোনো ওয়ার্ড পাচ্ছিলাম না রিপ্লেস করার জন্য সো উই লাইক ইউ নো হোয়াট উইল জাস্ট রিপিট দ্য সেম ওয়ার্ড সমাধি 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 রিয়েলি হ্যাঁ বিকজ ইফ 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 লাইক ইউ নো ইফ আ মেসেজ টু এভরিওয়ান একটা ইংলিশ গানের মধ্যে যদি হেই 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 বলতে পারে 100 বার সো আমরা সমাধি সমাধি বললে কেন প্রবলেম রাইট দ্যাট মেকস সেন্স হ্যাঁ সো ইয়া তারপরে রুমের মধ্যে ঢুকলাম রাফা ছাড়লো এই শুনেন হঠাৎ আমরা বুঝি জানিও না যে এটাকে প্যানিং বলতো সবাই ওখানেই ডান না সোল্ড ভাই এই নেইমারের কি সামনে লমু নেইমারকে এই এই ফরমেশন তো বাজে ফরমেশন ভাই এমন করে না এমনি খেলি তো কিন্তু ভাই সামনে কি নেইমারে নিব জিজাস এর জায়গায় তুমি ওকে হেসুস না জিজাস হেসুস আর হেসুস কে ফলো নেইমার কে সামনে দাও আর কুটিনিও এই এই জায়গা হেসুস এর জায়গা কুটিনিও রে নাও কেন এই যে কুটিনিও তিন নম্বরটা এই যে নিচে Alright, yes. So I want to say, আমি জীবনে FIFA 19 খেলি নাই ব্রাজিলে নিও খেলি নাই আমি সারা জীবন না ভাই একটা সত্যি কথা বলি আমি সারা জীবন ইংল্যান্ড নিয়ে খেলতাম কেমনে কেমনে জানি অনেক ম্যাচ আমার লাইফে জিতছি হারছিও বাট আই নেভার প্লেড FIFA 19 আজকে আপনারা বেট লাগান টাকা লাগান তাড়াতাড়ি মানে বলতে চাইছি আপনি জিতবেন ভাই যদি হারেন আমি বলছি রাহুলের উপর আরে কথা শেষ করতে দাও যদি আপনি হারেন Get Amped Power Search free te bajacche. You're paying your members. Let's make a deal. Let's make this deal. Acha jao. Sure. Ha jao. Done. Aar jodi amra jiti
আমি জিতি কি করব বলেন মানে আমি জিতলে কি করব গাধা এইটাই ও সরি আপনি যদি জিতে নাই কি করব বলেন হ্যাঁ আমি জিতলে রাহুল কি বলো আপনি বলেন ভাই আই কেম আপ উইথ মাই ডিম্যান্ড আচ্ছা টু ইউ ট্রিট মি সামওয়্যার ওয়্যার আই ওয়ান্ট টু গো ডান ওকে ঠিক আছে ডান ওয়েস্টিনের নাম্বারটা রাখো আচ্ছা আপনি এটা দেবো এন্ড আপনার প্রোফাইল পিকচার এক সপ্তাহ আমি দেয়া রাখবো আমার প্রোফাইল দেখা ডান হ্যাঁ আজকে কালকে রাতের থেকে ওয়ান উইক আপনার প্রোফাইল পিকচার থাকবে আমার প্রোফাইল যদি মানে তুমি যদি হারো হ্যাঁ হ্যাঁ মানে ভালোবাসা দেখাবে ওরে ঠিক আছে প্লাস আপনার রিট্রিট দিব ওরে ঠিক আছে যাও কিন্তু আপনারটা কিন্তু বলতে পারবেন না ইভেন আমি যদি জিতি আপনার প্রোফাইল পিকচার আমার দেয়া রাখবেন এক সপ্তাহ জন্য আমি কেন তোমারটা আমি তো অত বড় না না তুমি কি ছোট ভাইদের ছবি দিবেন আচ্ছা দিব যাও ডান কারণ পাওয়ার সার্ভেটা হবে না নাই আমার এরকম করে একটা দাঁড়াও দাঁড়াও ওয়েট প্রফেশনাল দিয়ে বাচ্চারা খেলে ভাই 20 মিনিট 20 মিনিট দিলে তো আজকে ইন্টারভিউ শেষ হয়ে যাবে 4 মিনিট বা 5 মিনিট দেই না 6 মিনিট বেশি হয়ে যায় ভাই 5 ইয়া গুড ইফ ইউ ওয়ান্ট উই ক্যান প্লে অ্যানাদার ম্যাচ ওটা সমস্যা নেই না দুইটা খেললাম কি করবি তুই রিম্যাচ হবে না আচ্ছা আমি যদি ভরা খাইতে থাকি তাই কিন্তু রিস্টার্ট দিব তখন ক্যামেরাটা অন্যদিকে ঘুরাই দিস সো দ্যাট ক্যামেরাই না বুঝে আচ্ছা সো আর উই আচ্ছা ক্যান উই কিপ দিস অ্যাঙ্গেল দোস টু অফ আস অ্যান্ড ফিফা ইয়া আচ্ছা ভাই তার আরেকটা জিনিস জানতে চাই হোয়াট ওয়াজ দ্য উইনিং মোমেন্ট লাইক ফর ইউ ও ম্যান But I really want to hear that. মানে আমি প্রথমে বিশ্বাসই করতে পারি না আমি তো আই গেস দে হ্যাভ ইট অন টেপ আই লিটারালি ক্রাইড ইউ ওয়ার দ্য ওয়ান জাম্পিং পুরা ইয়েস বিকজ ইউ নো আই রিয়লাইজ দ্যাট মাই ফাদার উড কিক মি আউট সো হোয়াট ওয়াজ ইট লাইক আমার যে ইয়েস আই এম গোইং ক্যামেরা ঠিক করে আই এম গোইং হোম বাসার ছেলে বাসায় ফেরত আসতেছে আফটার সো মেনি ডেজ And by what was the price? After you did to mention for the newer generation or ki jara jane na Dirox. So we got paid I guess 5 lakhs. What did you guys do with the money? We bought ourselves a Mercedes Benz. Na amader ashole pura jinish tai amader recording er gears kinte chole geche Nahian Mesa Boogie kinlo tapore স্যামুয়েল ড্রামস কিনলো তারপরে আরও আমাদের অনেক রেকর্ডিংয়ের অনেক কস্টিং ছিল সো আমরা লিটারালি যা টাকা আমাদের আসছে আমাদের পুরোটাই আমাদের অ্যালবামে আমরা ওকে সো নো পার্টি উইথ দ্যাট উই জাস্ট হ্যাড আ স্মল ফ্রেন্ডস গেট টুগেদার দ্যাটস ইট গেট টুগেদার কি হয়েছিল আরেকটু গেট টুগেদারে কি পার্টি হয়েছিল এটা বলার হবে না এটা এই যে এরকম আমরা বসে ফিফা খেলছি সুখ দুঃখের কথা বলছি জুস খেয়েছিলেন হ্যাঁ এই আচ্ছা হাইটটা কি উপরে দিমু ভাই হ্যাঁ হাইটটা উপরে দে জুমটা কমায় দে এক্স্যাক্টলি হ্যাঁ পারফেক্ট ওকে সো ভাই প্যারেন্টস এর রিঅ্যাকশনটা কি ছিল অসাম মানে দে ওয়্যার সুপার হ্যাপি উইথ ইউ হ্যাঁ মানে সুপার হ্যাপি আফটার সুপার নট অনলি হ্যাপি মানে দে কুডন্ট ইভেন বিলিভ কারণ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম মাই মোমেন্ট ভাই আমি 19 খেলি না একটু দাঁড়া ভাই এই ভাই 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 আচ্ছা ভাই দাঁড়া একটু ইউজ ট্রেন এই ব্যাপারটা আচ্ছা সো মানে দে আমার ব্যান্ড মেম্বার আমাকে মেসেজ করতেছে কি বলতেছে আর তারা এই যে ভাই এগুলো ব্রাজিল মানে হ্যাঁ তারপরে কি বলতেছিল মানে দে ওয়ার সুপার প্রাউড অফ whatever happened proud but after bondhura kemon chilo bhai bondhuder kache bhab ta amar amar ekta jinish mone ache ami jokhon kolabagane firchi amar sob bondhura literally elakay michil korte chilo mane je apnara jitchen oh wow power surge elakar lokjon is like what the fuck is happening kar মানে ওইটা খুব মজার লাগছে আর কি এন্ড ভাই মানে হাউ ওয়াজ ইট মানে লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল যে পিপল নো ইউ নাও যখন শোতে যাচ্ছেন এভরিবডি ইজ গোয়িং ক্রেজি ইট ওয়াজ অসাম বাট অ্যাট টাইমস মজাই লাগতো যে অনেক মানুষ আমাকে দেখা বলতো যে এই যে এই যে এই ছেলেটা কেমন এরকম ছাগলের মতো গান গায় আসলে ওয়াও বিকজ আই রিমেম্বার যে ইউ নো I used to get a lot of text messages and je
আপনি রাতে কি খান, হোয়াট এভাবে কিভাবে গলা বের করেন, বাবা মা কি ইংলিশ শিখাইছে নাকি, তা এই তো। আচ্ছা আমি এই রুম খেলতেছি কেন ভাই, দাঁড়ান একটু বলটা পায়ে নিয়ে নেই একবার। এই তো পায়ে নিছো। So but then you guys started working for the album, right? Yep. And if I mane besh kichu experience we already know, after favorite gun ki bolben from your album? No, all of them. You have to pick one, bhai. No, all of them, man. I cannot. Acha, for live gigs, what would you pick? না আই ক্যানট, আমার এটা মানে আমার প্রত্যেকটা গানই একদম ক্লোজ টু দি হার্ট। ওকে, মানে তুমি কি পারবে আমি যদি তোমার বলি হ্যান্ড ট্রেন নেকের সবচেয়ে তোমার ফেভারিট গান কোনটা? আই থিংক আই ক্যান, ইনশাআল্লাহ। কত খারাপ, বিকজ প্রথম গানগুলো আমি বানাই নাই, মানে আমার হাতেই ছিল না, অন্যরা বাজাইছে ওইগুলো, সো বুঝেন না ভাই একটা ব্যাপার আছে না ভাই, দাঁড়ান না। হ্যাঁ, so album launching টা was pretty massive, right ভাই? ওখানে একটা মজার জিনিস জানেন, আপনাদের একটা ট্রেলার আসছিল না পাওয়ার সার্ভে, ওই কনসার্টে আবার জাফির হককে দেখা যায় লাইনে, তাই? হ্যাঁ, জাফির হক ফ্রম নেমেসিস, এটা অনেকে নোটিস করে নাই বাট আপনাদের দেখাবো না ভাই আমি। হ্যাঁ, এটা সত্যি কথা, আমার মনে আছে আমার জাফির সাথে প্রথম মিটিং হয়েছিল মানে রাফার বাসায়। জি, ওদের তখন একটা ব্যান্ড ছিল, ব্যান্ডটার নাম হিল হিল হিল। হ্যাঁ, তো তখন আমি রাফার পাশে কি একটা কাজে গেছি, তো তখন মানে জাফির সাথে আমার তো কথা হয়নি, জাফির জাস্ট চুপচাপ বসে আছে। হ্যাঁ, হঠাৎ করে দেখি মানে ও মিথ্যা আঁকা শুনে সোলোটা বাজানো শুরু করছে। ওরে বাপরে, আমি তো আরে তোমার আমাদের গানের সোলো তোলা আছে বলে, হ্যাঁ ভাই নোটে 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 নোটে। ওফ, ও সারাক্ষণ ভাই নেমেসিস বাই তো বুঝছেন, সো ইটস ভেরি নাইস ইজ প্লেইং ফর নেমেসিস রাইট নাও। সো ভাই, হোয়াট ওয়াজ মানে সোলো কনসার্টের এক্সপিরিয়েন্স কেমন ছিল ভাই, যে you know pura crowd gathered for only one band and that is you guys, so what was it like? Because apne bolte chilen je onno shomoy album launching apne giyechilen and now apnei oi ta kortechen rcc te je apnar pura apnar band er jonno pura show full hoye jacche, so what how was it bhai oi jinish ta mane eta ashole to but o je amader upor diye jeta je amra to ashole jibono tokhono kono din ekshathe 12 ta gaan ekta show te bajabo ba পারফর্ম করবো অ্যান্ড অলসো ডুইং সাম ফোর আর ফাইভ কাভার সংস, এইটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা ইস্যু ছিল, বিকজ প্র্যাকটিস প্লাস এনার্জি প্লাস অলওয়েজ কিপিং অন টু দ্যাট এনার্জি সো দ্যাট পিপল মানে গেট এন্টারটেইনড, এইটা আমাদের জন্য মানে প্রথম, বাট উই মানে একটা পয়েন্টও আমাদের কাছে বোরিং মনে হয় না আর কি, যে বোরিং তো ইম্পসিবল মানে আমাদের, অ্যান্ড we were lucky enough that there was a lot of senior musicians who came present down ekhane okay. just for the release ar ki. Wow, that's amazing. And amader ke je manushjon seriously nitechilo etai amader kache majhe obak lagto chilo, definitely and a thrash metal band, you know. Haan. And coming to that, we all know the you know common thrash metal jara thake bideshe, but bangladeshi ki metal er dike apnader bhai kar inspire kore, like what about bands like Poison Green or Dripping Gore, mane underground jara chilo oi ta bhai apte kibhabe inspire korlo apte ba korto, like Artsel Cryptic Fate bade kichu underground bands jodi mention korten? Underground bands I would say early Poison Green, I used to like a lot. I was more into like alternative bands and stuff. I used to love I still love Nemesis. Definitely. Tarpore I love Breach. Yeah. Metal er dik diye amra ashole Artsel ki paisi. Oh my god. আচ্ছা, ও কিন্তু আমাকে ডিস্ট্র্যাক্ট করতেছে যেন আমি হাইরে যাই, রিম্যাচ হবে নাইলে। হ্যাঁ, তারপর ভাই আর কোন এনি আদার ব্যান্ডস? ড্রিপিং গোর, হ্যাঁ, উড, তারপর দেয়ার ওয়াজ দিস ব্যান্ড কল ভুডু ইকোনমিক্স, আই স্টিল লাভ দেম বিকজ ওর আমার ফ্রেন্ডের ব্যান্ড ছিল শানিল, অ্যান্ড হি ওয়াজ অ্যান ইনসেইন ভোকালিস্ট, দো এখন ও পুরো কমপ্লিটলি চেঞ্জ,
বাট যতবারই আমি ভুডু ইকোনমিক্স দেখতাম আমার পুরো মাথা আউট হয়ে যেত যে শিট অ্যান্ড অবভিয়াসলি ক্রাল ম্যান মানে ক্রাল অ্যাট দ্যাট ডে মানে অ্যাট দ্যাট ডে ওয়াজ লাইক গ্রাউন্ড মানে অসম And three man band tearing it apart was like Rafa drum baje dream theater gaitese mane holy shit definitely and arekta bhai jeta jante chai jeta amra album niye kotha bolte chhilam eta ami kono shomoy oi bhabe personally o jiggesh kori nai je apnader ki bhai idea ache je apnader album sales kemon chilo by any chance do you have an idea of that I don't know if you're allowed to discuss it but একটা যদি আইডিয়া দিতেন যে বিকজ উই ওয়ান্ট টু নো একটা থ্র্যাশ মেটাল ব্যান্ডের অ্যালবাম কিরকম বাংলাদেশে আমার এতটুকু মনে আছে যে আমাদেরকে খালেদ ভাই মানে জি সিরিজের আর কি মালিক আমরা যখন এক মাস না দুই মাস হয়েছে সিডিটা মাত্র মানে রিলিজ হইলো তখন আমরা একদিন ওনার সাথে দেখা করতে গেছি তখন হি লুক প্রিটি হ্যাপি Okay. Because obviously he didn't like us that much at that time. Because it was too heavy for a, you know. So, he was very happy and he just told me like we set a record or something like the first metal album which crossed 40,000 sales in 15 or 16 days wow across whole Bangladesh চিটাগং ঢাকা সিলেট সব কিছু মিলায় আমার একটা একটা সিনারিও আমার মনে হচ্ছে যে আমরা আর্টিস্টদের শো করার পর উই ওয়েন্ট টু আমরা সবাই মিলে আমাদের নিজেদের সিডি কিনতে গেছিলাম রাইফেল স্কোয়ারে হ্যাঁ সো রাইফেল স্কোয়ারে গেছি গিয়ে আমরা আবার খুব পার্টে বলছি অপ্রস্তুত যুদ্ধ পাওয়ার সার্জে আছে নাকি দোকানদারটা বলছে সোল্ড আউট আমরা তো ওই আমার কে ধর পিছন দিয়ে শালায় কি জানি বলতেছিল ডিস্ট্রাক্টেড হয়ে গেছি ঠিক আছে এই যে আমার হোস্ট আমার কানে সব থাকে ঠিক আছে এগুলা তুমি কান দেখা বেটা ক্যামেরায় কান দেখা দেখ কান দেখা এই যে দেখেন আমার কানের মধ্যে এই সব থাকে সো আমার কনসেন্ট্রেট করতে এই আমারও আছে ভাই এটা তো গলায় এই যে আছে আছে এগুলা হইব না ভাই এগুলা হচ্ছে গুডিবাজি খেলো 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 সময় আছে এখনো ভাই রিম্যাচ বলতেও একটা জিনিস আছে সমস্যা নাই কোনো আমি কিন্তু সেকেন্ড ম্যাচে আরো ভয়ানক খেলি ভাই আমি সেকেন্ড ম্যাচেই আপনারে আপনার অফিসে হারাইছিলাম প্রথম ম্যাচে ভরা গেছিলাম ওইটা তো তুমি গেস্ট হয়ে আসছো বলে আমি তুমি যেন আবার আমার অফিসে আসো তার জন্য আমি তুমি জিততে দিছি না ভাই এটা আমি তারান ভাই কামব্যাক কিন্তু দুই গোল দিয়ে দিলে কামব্যাক মত পারব না ও শিট নো 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 আজ একটু কনসেন্ট্রেট কনসেন্ট্রেশন হবে আরে শালা সস ক্যান বাল ইয়া সো তারপরে হাউ মানে লাইভ গিগস গুলো কেমন ছিল when you started noticing যে মিথ্যার আগ্রাসন everybody singing along to it did you guys have a discussion of that any day definitely মানে কিরকম we didn't discuss like that but যে অনেকজন মোবাইল টোবাইলে রেকর্ড করে আমাদের কাইনা ভিডিও ক্লিপস দেখাইতো যে সবাই গাইছে তখন তো ও ওয়াও But আমাদের একটা মজার জিনিস আছে যে বিইং আ মেটাল ব্যান্ড উই ডিড আ লট অফ শো ইন ভেরি আ লট অফ ডিস্ট্রিক্টস যেখানে আমরা জীবনে চিন্তা করি নাই যে দে আর লিটারালি ইনভাইটিং পাওয়ারস টু প্লে ওভার দেয়ার অ্যাজ আ হেডলাইনিং ব্যান্ড অ্যান্ড লাইক ধরো নোয়াখালী ওয়াও হ্যাঁ অ্যান্ড মানে দ্যাটস জাস্ট অসাম মানে আই রিমেম্বার যে আমি একদিন এরকম মাইলজার হামিন ভাই মানে আমাদের শ্রদ্ধেয় মানে বাম্বার প্রেসিডেন্ট উনি আমাদের জিজ্ঞেস করছে যে তোমাদের নেক্সট কনসার্ট করবে তা আমি আবার খুব ইয়ে করে বলছি ভাইয়া নোয়াখালী বলে কি বলো নোয়াখালী আমি বললাম জি বলে তুমি শিওর আমি বললাম হ্যাঁ ভাইয়া নোয়াখালী জিলা স্কুলে এবং দ্যাট টার্ন আউট টু বি ওয়ান অফ দ্য মোস্ট গ্রাউন্ড ব্রেকিং শোজ বিকজ দ্য হোল ভেনু ওয়াজ সোল্ড আউট 300-400 মানুষ ছিল ইন নোয়াখালী এমন কিন্তু না যে র্যান্ডম ক্রাউড সবাই আসছে আমাদেরকে দেখার জন্য
And ma'am, what was the, how was the response of that show? Awesome, awesome, awesome. আমরা যখন in fact আমার মনে আছে আমরা যখন অপ্রস্তুত যুদ্ধই বাজাইতেছি ও হবে না ভাই ভাই গোল দিতে হইছে কারণ ভাই আপনি আসছেন কষ্ট করে ধূর্তিকা করতে হইছে ভাই এটা সু করার নাই ওই এই ভাই And by Noakhalite, মানে সবাই knew after their gun properly একদম some of the songs কারণ তখন ওরা সব গান আর কি সিডি দিতে পায় নাই হয়তো বা অনেকজন সিডি কিনছে সব ট্র্যাক আবার হয়তো বা চলে না বা কোনো কিছু বাট ইট ওয়াজ অসম ইন দ্য সেন্স যে দে নো মানে অল দ্য মেজর ট্র্যাকস আর কি আচ্ছা আচ্ছা মানে অপ্রস্তুত যুদ্ধ মিথ্যের আগ্রাসন অগ্নিস্নান ইনফ্যাক্ট ক্যান্সার শেষ সীমানা মাদার ফাকিং বাকের ইন ইয়োর ফাকিং ফেস বিচ কি নো গালাগালি শুয়োর দিস ইজ মাই শো যাই হোক আমি এখন ভালো হইলো খেলাটা এক্সট্রা টাইমে যাবে হ্যাঁ ভাই এটা একটু জমানোর জন্য ক্লাইম্যাক্স আচ্ছা সো এবার একটু কনভারসেশন দিকে আমরা ফিফাতে বেশি ফোকাসড হয়ে যাচ্ছি যা বুঝলাম ইয়াও দ্যাট ইজ পডকাস্ট ম্যান এটা কই দেখছেন আপনারা বাংলাদেশে বলেন বলেন এই প্রথম বাংলাদেশে আপনারা দেখছেন একটি ইন্টারভিউতে বসে ফুটবল খেলা হচ্ছে এটা নিয়ে তরুণ সমাজ কি জানি আজ মাতামাতি চলে যাচ্ছে দেখেন টিভিতে ইন্টারভিউতে আজকাল গেম খেলে দিস ইজ হিস্ট্রি ইন দ্য মেকিং এসব হবে না 90th মিনিট নো একটু টুকি নাকি জিরুকে নিয়ে গোল দিছি যে জিরু পুরো ওয়ার্ল্ড কাপ একটা গোল দিতে পারে না ভাই না ও শিট না না পানি নাই পানি নাই এই রাহুল সব খুলে পড়ে যাচ্ছে ওকে পরে খেলবো নি 91 মিনিটস আইসা কেন গোলটা হইল আমি বুঝলাম না এন্ড ম্যাচ নো 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 আই আমরা কি রিম্যাচ করব ভাই না ইচ্ছা ধরো খেলি হ্যাঁ খেলি শিওর হ্যাঁ Let's do this. One more. One more. One more match. One more match. ভাই যেহেতু ওয়ান মোর ম্যাচ বলতেছি একটু WWE নিয়ে আবার কথা বলি হ্যাঁ হ্যাঁ শিওর বলে ফেলেন ভাই প্রথম রেসলিং ইন্ট্রোডাকশন আপনার কি ছিল ভাই রেজার রেমন শন মাইকেলস আরেকটা কে ছিল যে ল্যাডার ম্যাচ Razor Ramon and Shawn Michaels was the first match. Yeah, oh my god. Our cousin film fair the tape নিয়ে আসছিল আমাকে ওটা দেখানোর জন্য আচ্ছা আমি দেখে তো মাথা উঠে গেছে এ কি দেখলাম তারপরে বাস WWE ফ্যান হয়ে গেলাম স্টিল এম আপনার ফেভারিট রেসলার কে ভাই স্টোন কোল্ড অবিয়াসলি আন্ডারটেকার সেম অবিয়াসলি আন্ডারটেকার হ্যাজ টু বি Has to be. Yeah, definitely. Second would be Stone Cold Steve Austin. I don't know if there's a third. Third, John Cena. Oh, why not? Why not? John Cena. Especially recent John Cena, bhai. Oh, mane part-timer horror. Thik aage. Holy shit. Mane Kevin Owens. Tapor AJ Styles. Edher sathe match gula. Unbelievable. Unreal. So. Ekdom unreal. Even I also like Seth Rollins, man. Definitely, I'm a ringtone. This guy, mane, is so good as a wrestler. Yeah, definitely. After the new gen, what's your favorite character, man? Mane after Cena or Orton error pause. New gen, ta actually KK dhurti si utai. Mane mona kore Shield era tika. Oje Seth Rollins favorite AJ Styles. AJ Styles to actually
নিউ ইয়ারাতে পরে না, নিউ ইয়ারাতে আসছে তো ভাই WWE, হ্যাঁ এজেস্টার তো অবভিয়াসলি টেকনিক্যালি, এন্ড অবভিয়াসলি আরেকজন যে খুব আন্ডাররেটেড ড্যানিয়েল ব্রায়ান, ইয়া বাট নট আন্ডাররেটেড এনিমোর, হ্যাঁ হ্যাঁ বাট নাও হি ইজ হিউজ, মানে বাট ড্যানিয়েল ব্রায়ান আমি বলতেছি মানে ইন 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 কেসেস অফ মানে রেসলিং টেকনিকস, ম্যান অফ কোর্স অফ দিস গাই ক্যান রেসল. And what about bro, I'm personally or fan because a lot of people hate him or whatever, but attention thake. Roman Reigns er byapare ki bolben? Awesome. Hey, mane he is basically the what would I say, the basically the replacement of John Cena. Yeah, Rock, John Cena and then yeah. Roman Reigns. আমার মানে যেটা নিয়ে যেটা না আমরা অনেক আগে আমি তুমি রাতুল অনেক কথা বলছি যে ওর একটু যদি খালি একটু একটু যদি মাইক মাইক ইয়েটা যদি ওর একটু ভালো হইতো, মাইক স্কিলস একটু দাও, মাইক স্কিলসটা যদি ওর একটু ভালো হইতো তাইলেই মামা জায়গা করে ফেলছিল ডেফিনেটলি. মা টু ইডিয়া তো উপরে কি করে, হ্যাঁ যাও পাঁচটা গোল খাইতে এতক্ষণে তুমি ভাই, আপনি আমি বলছি জোরে ধরে টিম দিতে ভাই, কি ব্রাজিল দিছেন আপনি আমার একটা, তুমি ওমেন্স টিম গুলোটা নিয়ে খেলতে মানে এগুলো হচ্ছে গুটিবাজি, বললাম নাইজেরিয়া নাও অনেক জোরে দৌড়াই তো সবাই, এই নিয়ে এই বলো ফিলিপে লুইস বাজে. তারপর ভাই আপনি এনি ফেভারিট ম্যাচ মাথায় আসে কোনো? ম্যানকাইন্ড ভার্সেস আন্ডারটেকার কেজ ম্যাচ, ওই যে দ্যাট হেল ইন আ সেল, ও মাই গড ওইটা আমি লাইভ দেখছিলাম আমার, রিয়েলি হ্যাঁ মানে আই পেইড ফর কি জানি আমি লিটারালি ভাড়া করে এনে দেখছিলাম, কিছু বলার নেই ওইটা দেখার পর আমার আই ডোন্ট থিঙ্ক ইটস আ ব্রুটাল লিসেন, লিটারালি লিটারালি আমি আমার ফ্রেন্ডের সাথে ঝগড়া করছিলাম যে যারা বলতো যে রেসলিং ইজ ফেক, নো মানে ইয়া মানে জিনিসটা হচ্ছে ইটস প্রো রেসলিং, যারা ভাই দেখতেছেন বলতে চাই উই অল নো ইটস এন্টারটেইনমেন্ট, অনেক কিছু ফেক করায় বাট ম্যান আপনার একটা বিস্তার মধ্যে আমি টানা সাত দিন যদি আশার মারি এক্স্যাক্টলি. এবং আরেকটা জিনিস যে কয়জন এরকম এই রোপের থেকে আমি আমি দেখতে চাই যে আমি বলবো না আর আপনি লাভ দিবেন, এন্ড হ্যাভিং দ্য বলস শেমিক ম্যানের মতো হেলিনাসনের উপর থেকে একটা অ্যানাউন্সের টেবিলে লাফ মারা, এন্ড এটা আই গেস মানে ইউ নিড বিলিয়নের বলস টু ডু দ্যাট. Exactly. Yeah. Now, oita ase, but you have to be, you have to be passionate enough to do it. Yeah, of course. Mane, even amra jodi ye gula dekhi, oitar naam ki NXT. NXT to aro extreme. Intense, pura intense. And WWE ekhon ektu extreme ha komai dise, it's because onek injuries er jonno. Like, indie wrestler jara bhai ashe, ওরা দেখা যায় যে অলরেডি 14-15 বছর ধরে রেসলিং করতেছে, ওদের বডি অলরেডি ফাকড আপ, সো এটার জন্য দেখা যায় যে ওদের একটু মানে লিমিটেশন এখন চলে আসছে. আর রিসেন্টলি ভাই দেখা হচ্ছে এখনো, হ্যাঁ ডিড ইউ সি দ্য নিউ ওয়াইট এন্ট্রান্স? হ্যাঁ আই লাভড ইট, ওয়াও ওয়াও মানে আমি একদম শকড ছিল এই বিষয়টা, এতদিন পর আমি বলবো যে WWE একটা স্ট্রং ক্যারেক্টার বিল্ড করতে পারছে. বেইলি তো বেইলির এটা এপিক ছিল, এপিক ছিল. আই স্টিল ডিডন্ট ওয়াচ ইট প্রপারলি, কয়েকটা ছোট ছোট ক্লিপ দেখছি, ইউ নো যে পিপল গোইং ব্যাটশিট ক্রেজি, আল্লাহ বেইলি হিল ওই সব দেখছি, এখনো প্রপার ক্লিপটা দেখি নাই, হোপফুলি আইল ওয়াচ ইট টুনাইট. সো বাট ডু ইউ রিয়েলি থিঙ্ক রোমান রেইনস ইজ দ্য নেক্সট জন সিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক হি ইজ? He's, মানে হি অলরেডি ইজ, বাট শিওর ক্যান্সার এর ইউ নো হোয়াট এভার হ্যাপেন্ড ওইটার পর আপনার কি মনে হয় যে ডু ইউ থিঙ্ক দে আর মেকিং সেথ রলিন্স একটু ওভার বেবি ফেস সামটাইমস? আই ডোন্ট নো বাট আমার কাছে মনে হয়েছে এখন ওয়েন এরিক বিশপ অ্যান্ড হেমেন ইজ রাইটিং দ্য স্ক্রিপ্টস আই হ্যাভ হোপ, ট্রু, অ্যান্ড আই অ্যাম অলরেডি সিইং সাম চেঞ্জেস. ইয়া আই ডিড টু অনেস্টলি. Ricochet, Ricochet, যেই পুশটা দিল স্পেশালি
making so much out of Kevin Owens, man. Mane yeah, this true. Kevin but Owens and your future kintu khub bhal lagteche. Kevin Owens er the crowd chatachati thing, man. I don't know. Crowd chatachati as in mane? I'm doing this for my family. I'm doing this for you guys. No, they want to, I guess they want to portray, but oje end of the day ora ashole Kevin Owens er chaiteche kintu to become like Austin. হ্যাঁ কিন্তু ভাই ব্যাডাস জিনিসটা থাকলেও প্রোমোতে বেশি ইউ নো দ্য চাটাচাটি থিং ইজ দেয়ার আই ডোন্ট নো এটা ওয়েন্স এর সাথে যাচ্ছে না ফর সাম রিজন বিকজ ইউ নো মানে ইটস কেভিন ওয়েন্স অস্টিন কিন্তু ভাই জীবন এরকম ছিল না ও ওর ব্যাপারটা ছিল আই এম এগেইনস্ট অথরিটি মানে পজিটিভ ভাবেই চাটাচাটিতে না তোমার একটা জিনিস তো বুঝতে হবে যে এখন তো আসলে পিজি তে চলে আসছে পিজি এন্ড ভাই আরো ব্যাপার হচ্ছে ইউ নো ওরা মেক আ উইশ টি সেগুলা অনেক ইন্সপিরেশনাল ব্যাপার স্যার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বাট ফেভারিট ম্যাচ আমার একটা ভাই কমন হচ্ছে আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার ট্রিপল এইচ এন্ড আন্ডারটেকার হেল ইন আ সেল রেসলমেনিয়া ও মাই গড হ্যাঁ হ্যাঁ ওইটা ইজ মাই ফেভারিট বিকজ রাইট ভাই ওটার ইমোশন হ্যাঁ 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 Shawn Michaels being the referee. Being the referee, yeah. Oh my god. And you're yeah. A, oh, yeah. A Triple H bar bar jab hota sa end it or I will. Tapore, you know, joto baro end korte chaita sa Undertaker is just getting up. Mane, unbelievable ekta match chilo. And uje, ekta time hai jokhon Shawn Michaels switch in music mare and shathe shathe Triple H pedigree mare. That was the moment. Ah! ওইটা কিছু ম্যাচ হয়েছিল একদম ভাই রিসেন্ট কোন ম্যাচ ভাই মনে পড়ে রিসেন্ট নিউ জেন ম্যাচ যদি ধরতে নিউ জেন ম্যাচ আমি ওদিন ইয়ের একটা ম্যাচ দেখতেছিলাম আনডিসপিউটেড এরা আর ইয়ে কি জানি আমি জানি না ওদের এগেনস্টে কে ছিল এনএক্সটি বাট আনডিসপিউটেড এরা ইজ অসাম আচ্ছা Awesome, awesome. Undisputed era, dekhe ami ure gechi. Undisputed era. I cannot wait for them to come to the main roster. Oh, bhai, other shielder moto split up na korle para ache. Don't you think? Adam Cole, baby. Other split up mara uchit. As a team utbe na bhai, karon main roster tag team er obostha jogonno. Haan, ashole. Unless you're New Day or Shield. New Day is sucking, man. I don't like, mane আমার কাছে মনে হইতেছে যে কফি দিয়ে ওরা একটু বেশি পুশ করে ফেলতেছে বেশি পুশ কারণ ভাই হচ্ছে ইউ নো অল দ্য গানা ইনসিডেন্টস গানা মানে যা যা ইউ নো ওই যে ওর একার প্রেসিডেন্টের মতো ট্রিটমেন্ট হচ্ছে বিদেশে গেলে তারপর ইউ নো ব্ল্যাক একজন ইন্সপায়ারিং অনেক ব্ল্যাক পিপল এগুলোর জন্য ওরা এখনো পুশ রাখতেছে Yeah, but this guy doesn't know how to wrestle, man. Kofi, আপনার জমে না? মানে আমার কিছু মুভস আমার কাছে জমে না হ্যাঁ 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 ভাই কফি মানে ইন রিং মারাত্মক মারাত্মক ওর লাফালাফি ঠিক আছে মানে উড়ে বেড়াচ্ছে উড়ে লাভ দিচ্ছে এগুলি ঠিক আছে মানে আই গেট ওয়্যার ইউ আর কামিং ফ্রম আই গেস আপনি যেটা মিন করতেছে ওই মেইন রোস্টার ফিলসটা একটু কম মানে মেইন ইভেন্ট রেসলিং যেটা মানে ইফ ইউ অ্যাস্ক মি যে কফি অর সেথ রলিন্স Yeah, definitely Rollins. তাহলে তুমি কি বলবা বলো definitely কেন কেন Rollins yeah but definitely charisma the or in ring এর একটা ব্যাপার but Kofi deserves it 11 years পুরো জার্নিটা চিন্তা করলে he deserves it যেমন ওর ফিউচারটা নষ্ট করছিল যে র্যান্ডির সাথে যখন ফিউচার ছিল কিন্তু ভালোই হয়েছিল তখন আজারা হঠাৎ করে কি বুঝে তখন তো যে মিস্টেক টিস্টেক করছিল আর কেউ নিয়া আরো কত কাহিনী আর তখন অর্টেন সিনা ডমিনেট করতেছিল পুরো হ্যাঁ রাইট বাটিস্টাও লেজনার তো তখন চলে গেছিল মনে হয় তারপর হোয়াট অ্যাবাউট লেজনার ভাই হাউ ডু ইউ লাইক হিম টেকিং ওভার ইউনিভার্সাল টাইটেল ফর আ ইয়ার আই লাভ লেজনার মানে লেজনার আসে বলে কিন্তু একটা মানুষের একটা ভয় কাজ করে এটা ঠিক ইউ অলওয়েজ টক অ্যাবাউট লেজনার নো ম্যাটার হোয়াট মানে হাউ ক্যান ইউ হেট ব্রক লেজনার ম্যান মানে ইজ জাস্ট সো ডমিনেন্ট বাট হোয়াট ডু ইউ থিংক অফ him carrying the title that sucks because you're not defending it ar prottek bochore ekbar ke defend korbe eigli amar jome na but je Heyman er jinish gulo jome to definitely Heyman ji intimidate mane intimidate kore kotha barta gulo boilo but ektu monotonous hocche I think there should be you know ekta mane betrayal ba kichu you know Heyman should betray But then again, আপনি ভাই একটা জিনিস জানেন একবার
you know, ওদের কন্ট্রাক্ট ছিল যেখানে ওরা চাইছিল জাস্ট ব্রক থাকবে, এন্ড ব্রক পুরাটাই ডিনাই করছে, ও বলছে হেমেন ছাড়াও আসবে না, মানে বুঝি নাই, হ্যাঁ মানে ডাব্লিউডাব্লিউই বলছে তুমি জাস্ট আসবে, আইসা রেসল টেসল করবা, ও না করে দিছে, ও তাই, হ্যাঁ রিসেন্ট কোন এক কন্ট্রাক্ট, ও বলছে হেমেন ছাড়াও করবেই না, হ্যাঁ বিকজ ইউ নো হেমেন মানে ক্যারিজ হিজ ক্যারেক্টার, ভাই যাবেন এক্সট্রা টাইম, ইচ্ছা ইচ্ছা, হ্যাঁ এক্সট্রা টাইম যা, নো পেনাল্টি, ওকে ক্লাসিক রিজুম ম্যাচ, না পেনাল্টি যাবো না, পেনাল্টি পানি না, না খেলুন না, পেনাল্টি পাই না, না একটা উইনার লাগবে তো ভাই, না পারব না ভাই, এই জোয়াদ ভাই দেখতেছে, ভাই দোয়া রাখেন, ছোট ভাইদের গোল দিতে সবসময় ভালো লাগে না ভাই, আজ বাধ্যতা ক্রমে দিতে হচ্ছে ভাই, আপনি বড় ভাই দেখে আপনি মানে সম্মানে রেডি 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 দাঁড়ো, ও মাই গড, আমার এই ভোটিং এর কি হলো দোস পরে, হ্যাঁ ভাই এগুলো হইলো, বিট্রেয়াল, হ্যাঁ ভোট দে ভোট দে, আসো আসো আমার প্রোফাইলে লগ ইন করা, আমারটা দিয়ে ভোট দে আমার ভাই, আমি কিছু একটা শিখাল না কি করবো, তুমি ও মা তোমার তো সব, তুমি ইয়ে নাও হতে পারো, হেজুস অস্কারের সাথে ইয়ে করো, ও যে অস্কার হেজুস অস্কার অস্কার, হ্যাঁ আমি শুরু করছি লেজেন্ডারি ফিফা 98 না, ওটা অত খেলা হয় নাই কারণ আমার তখন পার্সোনাল পিসি টিসি ছিল না, ওইটা ভাই লেজেন্ডারি ফিফা একদম, ফিফা 98, তারপর আরেকটা ছিল ভাই ফিফা 2002, হ্যাঁ আগুন বাইরে তো বল দে, ও 7 থেকে খেলা শুরু করেছি বিকজ নাহেন আসে, ও 7 নাহেন ইনস্টল করছে, তারপরে আমরা সব যাইতাম গিয়ে, তারপরে এই 1 অন 1 খেলা শুরু হইতো আর কি, নাহেন ভাই কি অলওয়েজ আপগ্রেডেড পিসি টিসি এন্ড অল, হ্যাঁ হ্যাঁ নাহেন আবার ওয়াজ অলওয়েজ ইনটু গেমিং, so bae tell me something about Nahyan bae in Power Surge, like, how is he as a bandmate, what would you say why that laugh he's always good, mane we are always like mane we have been through a lot of thick and thins, so we cannot basically say je ব্যান্ডের জন্য কে আসলে কে কি করছে না করছে, বিকজ আই ডু নো দ্যাট মানে মানে উই হ্যাভ বিন থ্রু আ লট, ইউ গাইজ নো ইট ডেফিনেটলি, নট অনলি অ্যাজ মিউজিশিয়ানস বাট ফর আ লট অফ রিজনস, যেটা আমি এখন আসলে ডিসকাস, লাভ হেট রিলেশনশিপ, না 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 আমি বলতেছি যে এমনি আরেকটা কাহিনীও হয়েছিল, এটা তোমরা জানো অনেকজনে জানে কি ভাই, দ্যাট ওয়ে ব্যাক ইন 2012, আমাদের জন্য একটা বিশাল বড় একটা ব্যাকড্র ছিল, বিকজ উই লিটারালি ওয়ান্টেড টু স্টপ অ্যাজ মিউজিশিয়ান্স, উই ওয়ান্টেড টু স্টপ দ্য ব্যান্ড, এন্ড ওই সময় যে নাহিয়ান কেপ্ট হিজ স্কুল অ্যান্ড হি ডিসাইডেড টু কন্টিনিউ মিউজিক অ্যান্ড কন্টিনিউ দ্য ব্যান্ড, সো এটার জন্য মানে এটা আসলে অনেক বড় একটা সাহসের পরিচয় আর কি, so as a band member Nahyan is always the leader of the band, amra bolbo leader of the pack, he taught us a lot of things that we as performers didn't know, we got a lot of guidance, in fact ami being a vocalist ami or theke onek kichu shikhi, him not being a vocalist, but ekta jinish bolbo je you should you guys should ask him to sing more often, sing আচ্ছা এখানে একটা মজার কাহিনী আছে, হ্যাঁ সো নাহিয়ান মানে খুব আমাদের খুব মজা হয় যে যখন নাহিয়ান আমরা যখন আমাদের ভোকাল সেশনগুলো করি আর কি, যে আমাদের
যখন কম্পোজিশনগুলো হইতে থাকে সো যখন নাহিয়ান গানগুলো গায় মানে ওটা এপিক একটা জিনিস And how is he as a brother or a friend? As a brother, obviously, he's too good. Acha. Oh, what a goal! WWE So that I would win. Dekho. Ooh, aha! ভাই আমি ফিফা চুজ করছি বিকজ আপনি পারেন এগলি বিশ্বাস করো ভাই WWE তে ভাই রাহুল আমাকে সকালে মেসেজ করছে যে ভাই থাক WWE খেলেন না ও WWE তে হারলে রাহুল কান্নাকাটি শুরু করে দিবে না না ভাই সত্যি ঠিক আছে যাও মানে ভাই WWE জিততাম দেখে আমি ফিফা নিছি কারণ ফিফা দাপ্ত এই মিয়া WWE তো হলো খালি ব্যাশিং করা আর কিছুই না এটাই তো ভাই এটা তো একটা আর্ট ফিফা খেলা ভাই 19 এ ফার্স্ট না থার্ড সেকেন্ড খেলতো জিমো ঠিকমতো খেলিনি আমার ভাই এক সপ্তাহ খেলতে দেন 7 গোল রেডি তুমি খেলা শুরু করো 7 গোল না অ্যাটলিস্ট 2-0 জিত বা 2-1 হ্যাঁ তোমার সেন্স ভালো সেন্স ভালো হ্যাঁ ভাই মানে আই নো হোয়াট টু ডু বাট আমি জাস্ট এটা এটা বুঝতেছি না কতটুক পাস টিপলে কতদূর যাবে কতটুক কি করলে হ্যাঁ কি কস বুঝছে আলা বাজে বাজে কথা বলতেছে তোমার আহা যাক খুব ভালো গুড ম্যাচ ভাই ওর প্রোফাইল পিকচারটা ওকে আই'ল চেঞ্জ ইট সমস্যা নেই এখনই আচ্ছা ঠিক আছে তুই ভাই কোনটা দিব বলেন ইউল চুজ ইট ডেফিনেটলি আমার যেটা দেওয়া আছে ওটাই আচ্ছা ঠিক আছে এখনই দিব ফর আ উইক আদুর কিন্তু জানেন এটার কাহিনীটা কি কে এক উইক পডকাস্টেই প্রমোট হবে সো ভাই গেটিং ব্যাক টু দ্য পডকাস্ট আমরা স্পিরিট আপ রাউন্ড যাওয়ার আগে কিছু ভাই ব্যাপার জানতে চাই যে হাউজ দ্য ফিলিং অফ পারফর্মিং ইন আ স্টেডিয়াম বিং আ থ্র্যাশ মেটাল ব্যান্ড টু গুড অন আ সিরিয়াস নোট আই গেস এটা আমি অনেকবারই বলছি যে It's just a surreal feeling, man. Definitely. Mane, you did shows where your angle was just like this. Yeah. Few hundred people or few people. Yeah. And then you go into a stadium and you're in a wide angle. Tomar camera tak a wide angle lagadse and you're looking at least thousands of people moshing around, singing your song, sharing the energy. মানে ধাক্কা ধাক্কি করতেছে ক্রিয়েটিং আ মেস উইথ দি সিকিউরিটিস মানে দ্যাটস জাস্ট অ্যান অসম থিং টু সি মানে মানে বললাম না এটা সারিয়াল একটা ফিল বাট ডু ইউ গেট নার্ভাস বিফোর কনসার্টস আই ইউজ টু গেট নার্ভাস আ লট আমার দেখা যায় তো গলা শুকায় আসতেছে এই হইতো ওই হইতো অনেক কিছু বাট এখন এখন ওইরকম হয় না মানে আই এম নট বিং ইয়ে বাট হোয়াট অ্যাবাউট আর্মি স্টেডিয়াম ডু ইউ স্টিল গেট নার্ভাস ফর দ্যাট লাইক জয় বাংলা হাউ ওয়াজ জয় বাংলা এক্সপিরিয়েন্স ইফ ইউ যেহেতু স্টেডিয়াম নিয়ে বলতেছি জয় বাংলা মানে আমরা জয় বাংলার আগে অনেকবারই আর্মি স্টেডিয়ামে বাজাইছি হ্যাঁ বাট স্টিল ইউ নো বাম্বার সাথে বাজাইছি হ্যাঁ জয় বাংলার ক্ষেত্রে ব্যাপারটা যেটা ছিল when we received the call then again we couldn't believe it that do you guys really want us playing it mane are you sure thrash metal band mane amra kintu mane you know what we are right so they were like no we obviously so etar por jawar por ebong the response of the crowd theke shuru kore niye having a dedicated fan base seeing people wearing our t-shirts
মানে সিঙ্গিং অ্যালং ইভেন ইভেন যখন দে নো দ্যাট দ্য কোরাস ইজ কামিং আপ অ্যান্ড আই কুড লিটারালি সি ফ্রম দ্য স্টেজ যে পুরো মশের একটা এরিয়া দাঁড়া হইতেছে মশটা মাত্র মানে শুরু হবে জানেন একটা মানে বাম্মার সুন্দরবনের যে শোটা করছে মনে আছে ভাইটা যেখানে রাহিন ভাই তিনজন গিটারিস্ট ভাই শোনা অলসো প্লেড উইথ জেইন ভাই গিটারটা রেস্ট ইন পিস জেইন ভাই সো ওখানে উই স্টার্টেড দ্য সার্কেল পেজ ডান ইট ওয়াজ মি রাতুল ভাই রাতুল ভাই ফ্রেন্ডসরা ওয়াও আমরা পুরো সার্কেল পেজ করা শুরু করছি ওই শোটা আরো মনে আছে বিকজ নাহিয়ান জেহিনের জেহিনের গিটার দিয়ে বাজাইছিল রেস্ট ইন পিস ডুড আই মিস ইউ লট অ্যাট টাইমস সো জেহিনের গিটারটা দিয়ে বাজাইতে গেছে নাহিয়ান তো সবসময় ফ্লাইং ভি দিয়ে বাজায় তখন ওর জ্যাকসনটা ছিল হঠাৎ করে আমি দেখলাম যে অপ্রস্তুত যুদ্ধ সো নাহিয়ান জাস্ট এরকম করলো করে উঠার সময় মানে একটি ইলেকট্রিক শকের মতো এরকম মাথাটা উঠে গেল আমি বলছি সামথিং ইজ রং আমাদের না এখন এই স্টেজ কমিউনিকেশনটা কিন্তু এপিক লেভেল মানে একদম এপিক লেভেল মানে কনভারসেশন টেলিপ্যাথি কনভারসেশন মানে এই মানে যে এটা এটা কি এটা খালি আমরাই বুঝবো অন্যকে আমি জাস্ট বুঝলাম আমি খালি তাকাইলাম নাহিয়ান জাস্ট ঘুরলো ঘুরার দেখি যে নাহিয়ানের এইখান থেকে এরকম একটা মানে এখানে একটা দাগ এখান থেকে তরতরায় দুই সাইডে রক্ত পড়তেছে একদম ব্লাড ব্যাচ এবং গিটারের ফ্রেডবোর্ডের এই জায়গাটা মানে ব্রিজের জায়গাটা পুরো রক্ত দিয়ে ভরে গেল এখন আমি বুঝতেছি না যে শুড উই স্টপ পারফর্মিং অ্যান্ড মানে অ্যাস ফর হেল্প অ্যান্ড হোয়াট শুড উই ডু সো ভাগ্য হলো যে ওই সাথে আমাদের তিন গিটারিস্ট বাজেছিল তিন গিটারিস্ট কেন বলতেছি বারবার বিকজ সামির ওয়াজ ইন ইংল্যান্ড অ্যাট দ্যাট টাইম সো আমাদের সাথে তখন জেরিফ জেরিফ হু ওয়াজ অ্যান এক্স ট্রেন্ড গিটারিস্ট জেরিফ আমাদের সাথে অ্যান্ড অলসো অ্যান এক্স নেমেসিস গিটারিস্ট সো জেরিফ আমাদের তখন পাওয়ার সার্চ জয়েন করে সো সামির তখন মাত্র দুই সপ্তাহের জন্য ইংল্যান্ড থেকে আসছিল সো তখনই ওই শোটা হয় সো উই থট ইউ নো ওয়াই নট লেটস হ্যাভ আ বিগ পার্টি অ্যান্ড লেটস হ্যাভ থ্রি গিটারিস্ট অন স্টেজ সো একদিক দিয়ে ওই হেল্প হয়েছে যে নাহিয়ান তখন জাস্ট একটু কিছুক্ষণের জন্য জাস্ট গিটারটা বন্ধ করে ও মানে স্টেজের বাইরে গেছে তখন মানে সবাই দেখতেছে যে ওর মুখের এই জায়গা পুরো লাল মানে কারণ এই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু এখান থেকে ব্লাড ফ্লো সবচেয়ে বেশি হয় সো এই জায়গায় যখন একটা কাট হয় তখন সবচেয়ে তাড়াতাড়ি রক্ত পড়া শুরু করে আমাদের কিন্তু এরকম অনেক কাহিনী আছে অনেক কাহিনী আছে আমাদের একটা শো হয়েছিল আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার কি জানি ইয়েতে হয়েছিল এটা তোমার ওই মাঠটার নাম কি জানি বনানী আর গুলশানের মাছ গুলশান এক আর দুইয়ের মাঝে পড়ে প্রথমবার দুর্গমগিরি গানটা করছিল আর কি সো ওই শোটাতে আমরা ছিলাম সেকেন্ড ওপেনিং ব্যান্ড এবং আমরা আমাদের শো শুরু আমরা করলাম একটা দুইটা গানের পর আমি ওভার এক্সাইটেড হয়ে সো ড্রাম রাইজারটা ছিল ধরো প্রায় এই ইয়েটার সমান ওয়াও তা ওইটার উপর ড্রামার আর নিচে হলো বাকিরা তো ড্রামার বাজাইতেছে আমি তো খুব ওখানে গিয়ে করতে করতে ওভার এক্সাইটমেন্টে দিছি লাভ সো লাভ ফ্রম ওইখান থেকে আমি এরকম ডিরেক্ট লাভ দিছি মাটিতে সো লাভটা যখন দিছি আমি গাধার মতো মানে আমি কিন্তু ভালোভাবেই ল্যান্ডিংটা করছি ল্যান্ডিংটা করে জাস্ট একটু বাম্প হয়েছে আমার জি বাম্প হয়ে যখন আবার ল্যান্ডিং করতে গেছি তখন আমার ডান পায়ের অ্যাঙ্কেলটা একটু ব্যাকআপ ভাবে বসছে আবার হ্যাঁ আবার ওই অ্যাঙ্কেল না না ওই অ্যাঙ্কেলটা বাম্প এবার আরেক অ্যাঙ্কেল আমার খালি মনে আছে তখন অপ্রস্তুত যুদ্ধ ঢুকতেছে তখন মাত্র মানে ভোকালটা ঢুকবে আমি না মানে ধরো মাত্র আমার অ্যাঙ্কেলটা টুইস্ট করছে আমি ব্যথায় খালি কানে শুনতেছি যে কিউটা আসতেছে ভোকাল কিউটা আসতেছে আমি আমি ব্যথায় আমি তারপরে জোন আউট করতেছিলাম হ্যাঁ আমি পড়ে যেতেছি কি করবো না করবো আমি বুঝতেছিলাম না ওইখান থেকে তখন আমাদের ওই ফ্রেন্ড হচ্ছে প্রতীক যে কমেন্ট করছে প্রতীক স্টেজের পাশে দাঁড়ায় ছিল
সো আমি প্রতীক কি বলতেছি যে আমার পা শেষ, পা শেষ, আমি পা নামাইতে পারতেছি না। প্রতীক বলে করো করো করো, আরে জোরে। আমি কি আর কি আজব ব্যাপার। যাই হোক, সামহাও আমার তখন খালি মাথায় একটা জিনিস মনে আছে যে ক্রিকেটে একটা নিয়ম ছিল যে এরকম পাটা মচকালে কোনো সময় সাথে সাথে জুতা, তুমি যদি জুতা সাথে সাথে খুলে ফেলো তখন পাটা ফুলে যাবে। আচ্ছা আচ্ছা। সাম বলছি যে এখন আমি যদি জুতাটা যতক্ষণ পায়ে রাখবো আই এম গুড টু গো, মানে আমি পেইনের উপর দিয়ে হাঁটতে পারবো। আচ্ছা। সা আমি কোনো রকম ওই অবস্থায় আমি শোটা করলাম। করার পর আমি যে সিঁড়ি দিয়ে যে স্টেজের থেকে নামবো আমি নামতে পারতেছি না, কারণ আমি ওয়েট দিতে পারতেছি না পায়ে। আবার সেই ওই সিন, এক পা দিয়ে নামো, তোর ব্যাক ব্যাক হইছিল, সবাই লিঙ্গোফাইটিং করে সবাই নিচে দাঁড়ায় আছে আর আমি নামতেছি, সবাই আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। পুরাটা টাইম আমি গ্রিন রুমে এরকম পা উঠায় বসেছিলাম, যেই আসতেছে শোতে সবাই চাই তুমি বলে পা মুচকায় ফেলছাম যে হ্যাঁ ভাইয়া। অ্যান্ড সবচেয়ে বাজে যে জিনিস ছিল ওই দিন, আই ডিসাইডেড টু টেক মাই কার টু দ্য ভেনু অ্যান্ড হু ইজ গোয়িং টু ড্রাইভ ইট ব্যাক, বিকজ মাই মাই কার ইউজ টু বি আ ম্যানুয়াল শিফট। সো আমাদের মধ্যে কেউ ম্যানুয়াল শিফট চালাইতে পারে না। আমার লাস্টে ওই পা নিয়ে আমি ওই ম্যানুয়াল শিফট গাড়ি চালাই আসছি, আমার এক পায়ে আমার পা পুরো এরকম ফুলা, এক পা অ্যাক্সেলেরেটর, অন্য পা খালি, অন্য পা খালি, আমি কি এটা নতুন ভার্সন এক পায়ে নূপুর। আচ্ছা, সবে আমরা ডেফিনেটলি লাস্ট পডকাস্টে নাহিয়ান ভাইয়ের পাওয়ার সার্জে অনেক স্টোরিজ শুনছি, বাট টেল মি অ্যাবাউট দি এক্সপিরিয়েন্স টুডে উই আর গোনা প্রবলি এন্ড দ্য শো উইথ স্পিডেড আউট, বাট বিফোর দ্যাট কয়েকটা এক্সপিরিয়েন্স জানতে চাই যে ওয়ারফেস অ্যান্ড পাওয়ার সার্জের সাথে আপনার ভাই গেস্ট অ্যাপিয়ারেন্স করেছেন বেশ কয়েকবার। ওয়ারফেস অ্যান্ড পাওয়ার সার্জ, সরি, ওয়ারফেস অ্যান্ড আর্ট সেল, সরি, ওয়ারফেস অ্যান্ড আর্ট সেলের সাথে, অ্যান্ড দেন অ্যাগেন রিসেন্টলি উই হ্যাভ সিন অবচেতনও করেছেন নেমেসিসের সাথে। সো একটু কিছু যদি ভাই বলতে পারেন এক্সপিরিয়েন্সগুলো ইন্ডিভিজুয়ালি এক একটা ব্যান্ড, যে যেমন লেটস স্টার্ট অফ উইথ ওয়ারফেস, লাইক হাউ ওয়াজ ইট উইথ ওয়ারফেস, অ্যান্ড ওদের মানে ভাইদের সাথে জ্যাম করে কেমন, টোর করে কেমন, এক্সপিরিয়েন্সগুলো কি, স্টেজে কি হয়, ক্রাউড কেমন করে ঘিরাও করে ওদের, বা ইউ নো অল দ্যাট। মানে এটা আসলে বইলে বোঝানো যাবে না, এটা দেখতে হবে চোখে। আর সেকেন্ড অফ অল, হ্যাঁ, অবভিয়াসলি আই ওয়াজ লাকি এনাফ টু ডু সাম, মানে সাম শোজ ফর সাম ইয়ার্স উইথ ওয়ারফেস, ইভেন উইথ আর্টসেল। ওইটা আসলে আই ট্রাই টু হেল্প দেম আউট, দে ওয়ার গোয়িং থ্রু আ ভেরি ব্যাড সিচুয়েশন অ্যাট দ্যাট টাইম with the band and regarding their vocalists. So obviously choto bela theke Warface er onek gaan emni emni o je mukhe mukhe mugosto chilo. So amake jokhon ei rokom ekdin daka holo, ami eka korina, amar sathe tokhon Polasho onek gulo show koreche, Sakib bhai o ekta duta show te guest korechilo, even Rafa o ekta show te gaichilo, Rock Nation e ami Rock Nation amra korchilam. Rock Nation er show ta amar kache khub oshadharon chilo, because oikhane ami I sang this one of the songs that was literally out of my comfort zone. Okay. যে গানটা তোমাকে তোমাকে সো যেটা নাও করছিলেন, হ্যাঁ নাও করছিলাম, না করছিলাম, স্বাধিকার করছিলাম, সো ওইটা আমার কমফোর্ট জোনের বাইরে ছিল, এবং ওই গানটা আমি বেসিক্যালি তাদের থেকে চেয়ে গাইছিলাম যে আমি আই ওয়ান্ট টু সিং দিস সং, ওকে, বিকজ দ্যাটস ওয়্যার আই বেসিক্যালি ওয়ান্টেড টু শো সাম অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান্স দ্যাট আই ক্যান লিটারেলি আই ইফ আই ওয়ান্ট আই ক্যান ডু ইট, আই ক্যান সিং দোস, মানে ইফ আই ওয়ান্ট টু ডু ইট, ইফ আই হাউ ডিড ইউ গেট দি অফার ভাই, আই নেভার নিউ দ্যাট, সো দ্য অফার ওয়াজ ফ্রম মানে টিপু ভাই ডিরেক্টলি আমাকে একদিন ফোন করে, দোস একটু টেম্পারেচারটা কমাইস পারলে, টিপু ভাই ফোন করার পর আমাকে ডিরেক্টলি বলছে যে সো উই হ্যাভ সাম শোজ অ্যান্ড ক্যান ইউ জাস্ট ক্যান ইউ ডু ইউ ওয়ান্ট টু জ্যাম এনি টাইম সুন, আমি তো লাইক ভাই মানে অবভিয়াসলি, অ্যান্ড তখন ব্যান্ডে অনি বাজাইতো, অনি আবার আমার কোচিং এর ফ্রেন্ড অনেক আগে থেকে ছোটবেলার, সো অনিও আবার ফোন দিছে যে হ্যাঁ আই এম ভেরি এক্সাইটেড কাম ওভার লেটস হ্যাভ সাম শোস, হ্যাঁ শিওর ভাই, সো ওই ওইভাবে আর কি একদিন যাওয়া। সো এখন অবভিয়াসলি ওয়ারফেস এর ম্যাক্সিমাম গানই আমার কমফোর্ট লেভেলের বাইরে, because they're a heavy metal band with different, different sounds of different style of vocals and high pitch things, yeah, and ami jai hocche ei tara jai hocche ei, so oikhane amar oi experience ta ekta khub bhalo lagche je oikhane ami onek technique shikhchi as a vocalist,
অনেক কিছু শিখছি, ব্রিদিং কিভাবে গাইতে হয়, কারণ ওয়ারফেজের গানগুলো তোলা কিন্তু শোনা খুব ইজি, গান গাওয়া খুব টাফ। হ্যাঁ, শুনে কিন্তু মনে হয় যে আর কোনো ব্যাপার, গান গাইতে গেলে বোঝা যায় যে এটা কি। আচ্ছা, সো ওইখানে তার জন্য আমার যেরকম আমার অনেক টেকনিক্স আমার চেঞ্জ করতে হচ্ছে, বিকজ ইউ নো ইট দ্যাট অ্যাজ অ্যান আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দ্য ম্যাক্সিমাম টাইপ অফ নাম্বার অফ সংস উই উইল ডু ইজ 5 or 6. Yeah, right. ওইটাতেই and and with Warface they'll do at least 50 মানে 12 or 15 songs. হ্যাঁ, and ওটার মধ্যে at least 10টা গান থাকবে ফাস্ট পেসড এন্ড 5টা গান থাকবে হয়তো একটু টেম। সো ওইটা আমার জন্য একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল, ফিজিক্যাল ফিটনেস থাকা, মানে ওই গানগুলো ডেলিভার করতে করা, এই করা, সো অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। সেম গোজ ফর ইভেন আর্টসেল, আর্টসেলের ক্ষেত্রে একটা কমফোর্ট জোন ছিল যে অ্যাজ তাদেরকে ছোটবেলা থেকে অনেক কাছের থেকে বড় হয়েছে তাদের সাথে, অনেক মুখস্থ ছিল সারা জীবন। কিন্তু আর লিঙ্কন ভাই যেরকম, যে আমি যেটা বলি যে লিঙ্কন ভাই আমার রক্তে হয়তো আপন ভাই না, কিন্তু সে আমার আপন ভাইয়ের থেকেও বেশি। সো লিঙ্কন ভাই সবসময় যখনই আমি তার সাথে কোনো রকম প্র্যাকটিস হোক বা কোনো সেশন হোক কোনোখানে বসলে উনি সবসময় খুব হেল্পফুল। অ্যান্ড ভাই, ওই যে আরেকটা ছিল ফোনো লাইভে হঠাৎ করে আপনি চলে আসছিলেন, রাইট? ইয়া, সো ইউ গাইজ শুড ওয়াচ দ্যাট ভিডিও। ওই ওইটারই ইন্টারেস্টিং কাহিনী ছিল, ওইটা কিন্তু আমি আসলে লিটারালি বাসাই ছিলাম। হ্যাঁ, আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর হঠাৎ করে তখন ওনার ফোনটা রিসিভ টিসিভ করলো, কথাবার্তা হইলো, আমি রাহুল গ্রাসটা আমি রিকোয়েস্ট করলাম। সো নর্মালি ইটিভি লাইভ এই শোগুলোতে দেখা যেত প্রায় 20 মিনিটের একটা গ্যাপ থাকতো মনে হয়, ওই যে অনেক লম্বা লম্বা গ্যাপ থাকতো। হঠাৎ করে আমার মনে হয়েছে আমি আমার বাসার শর্টস পরে টি শার্ট পরে আমি যে এমনি করে বসে আছি টিভি দেখতেছি, কে জানি বাসার নিচে এসে, আমার বাসা তখন দোতলা, নিচে এসে এই জামশেদ জামশেদ করে ডাকতেছে। তা আমি তো তারপর জানলা গিয়ে তাকালেন, তাকায় দেখি তোমার লিঙ্কন ভাই আর আমার একটা ফ্রেন্ড আছে সাইমন, ওর দুজন দাঁড়ায় আছে। আমাকে দাদা আরে মিয়া নিচে নামো নিচে নামো, আমি মানে চলো 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 চলো। আমি না পুরো শোয়ের মাস্কে নেই, হ্যাঁ আমি জাস্ট কোন রকম প্যান্ট পরে জুতা পরে, আমার আব্বা আম্মা কিন্তু ঘুমায় গেছে, আমি আব্বা আম্মুকে গিয়ে জাস্ট গিয়ে বললাম যে আমি একটু এই কারণ বাজার যাচ্ছি আর আসতেছি, মানে তুমি আধারতে কই যাই বলতে বলতে আমি তো গন। তারপর আমি জাস্ট আম্মুকে ফোন করে বললাম, আবার ওবাতে ফোন বললাম যে টিভি টিভি খুলে দেখো। হ্যাঁ, তা এইভাবে আমার মানে টাইনে নিয়ে গেছিল আর কি এতে শোটার জন্য। মানে এন্ড মানে তখনই কি জানতে যে ইউ আর গোনা সিং দিস সং মানে রাহুল গ্রাস যে গাবে না, মানে আমাকে নেওয়ার সময় তখন হঠাৎ করে বলছে যে তুমি যাইতেছো এখন গিয়ে ওই গান গাইতে হবে। Wow, আমি তখন তো এখন I still remember having the Lamb of God hoodie. আমার হাত পাকা পাকাপি শুরু হয়ে গেছিল, বিকজ এর আগে তাদের সাথে অনেক সময় জ্যামে ট্যামে এমনি গান গাইছি সাজু গেছে, বাট নো পারফর্মিং ইন লাইভ ইন ফ্রন্ট অফ দ্যার ডেডিকেটেড ফ্যান বেস এন্ড আর্টসেল ফ্যান বেস তো একদম মানে এক কারে দিবে। সো ইভেন ভাই অবচেতন গাওয়াটাও কেমন ছিল নেমেসিসের সাথে? অসাধারণ, বিকজ অবচেতন ইজ ওয়ান অফ দ্য সংস দ্যাট উই লিটারালি গ্রো আপ উইথ। ইয়া, মানে বীর করতে বসে বলছে যে তোর সাথে বীরটা কিন্তু খুব জোস করে যায়, তা আমি হ্যাঁ ঠিক আছে। সো অবভিয়াসলি জ্যামের একটু কনসাইজ মানে টাইম প্রবলেম ছিল, আর আমিও ঠিক মতো গানটা তুলতে পারিনি ভাই, মাপ চাই মানে আমার যেটা হয়েছিল যে আমি বারবার খালি লিরিকের দিকে, আমি না লিরিকের দিকে তাকে গান গাইতে গেলে আই গেট ভেরি আনকমফোর্টেবল। সো মানে হইতেছিল না জিনিসটা, কোনোভাবে হইতেছিল না। তো তখন জোব্রো হঠাৎ করে বললো তুই কি তোর কার কি গান তোলাস, তা আমি বললাম একটা একটা, তখন বললাম বললাম ভাই ছোটবেলা থেকে ইচ্ছা অবচেতনটা, তাহলে হ্যাঁ অর্জুন তোলা সামথিং এটা কি বললেন ও মাই গড এই বললে, তারপরে যাই হোক তারপর উই ওয়েন্ট টু জ্যাম, জ্যাম করলাম, জ্যাম ট্যাম করে তারপর উই ডিড ইট অ্যাট লেজেন্ডস অফ রক। লেজেন্ডস অফ রক করার পর তারপরে উই ডিড ইট অ্যাট জয় বাংলা আর কি। তো দ্যাট ওয়াজ ফান অ্যান্ড থ্যাংক ইউ নেমেসিস ফর হ্যাভিং মি, অলওয়েজ ভেরি গ্রেটফুল। ইয়া, অসম মোমেন্ট। বিফোর উই মুভ অন টু স্পিট আউট ভ্যাপ, we have already heard a lot about power surge, duita podcast e
অলসো কিছু আমি ইয়া দ্যাটস আওয়ার টু আসছে কিছু সেভ আপ করে রাখতেছি বিকজ উই আর গোনা হ্যাভ মোর পাওয়ার সার্জ মেম্বারস সুন মেবি সামওয়্যার সো সেভ আপ তো করতে হবে হ্যাঁ বাট আই উড লাইক টু আস্ক ইউ দিস অ্যাজ ওয়েল সেকেন্ড অ্যালবাম কবে এন্ড নেক্সট সিঙ্গেল কবে পাওয়ার সার্জ হোয়াট ইজ হ্যাপেনিং পাওয়ার সার্জ ফিউচার কি প্ল্যানস কি ইউ গাইজ বিং probably the biggest metal band in our country which is true mane proper full on metal koyekta bandi bola hoy so you guys are leading it no matter what at least for a decade so bhai apni eta niye ki bolben what's next for power surge what's next for power surge good news is new contents are coming up is that a promise for us it is it okay. is we are not fucking around this time yeah new contents are coming up we are very excited with it amader notun gaan gula is much more faster much more harder in your face okay so this time we are not literally holding back to anything that's awesome amra amader ja ja iccha chilo iccha gulo puron korteche aste aste ji so obviously probably we are going to lift it off with a new single and tarpor it goes through to the album okay সো সিঙ্গেলটা হয়তো বা ভিডিও আকারে আসতে পারে বা হয়তো বা গানটা এমনিও আমরা ছেড়ে দিতে পারি আমরা কি ভাবে ইংলিশে পাচ্ছি না বাংলা মানে বাংলা ওকে বাংলা বাংলা সো ইউ গাইজ ওয়ান্ট টু স্টে ট্রু টু হোয়াট ইউ গাইজ স্টার্টেড ইজ ইট সামথিং লাইক দ্যাট অর ইয়া বাট উই অলসো হ্যাভ সাম ইংলিশ নাম্বারস টু বাট আই গেস অ্যাজ ইটস অ্যান অ্যালবাম উই আর টকিং অ্যাবাউট আই গেস বাংলা ইজ দ্য ওয়ে টু গো এবং আমাদের কাছে মনে হয় যে আমরা আমাদের আগের অ্যালবামও যেইভাবে হয়তো বা নাহিয়ান লিরিক্সগুলো লিখেছে উই ওয়ার এবল টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস উইথ অল অফ দ্যাট অ্যান্ড হি ওয়াজ এবল টু পুল ইট অফ অ্যান্ড সো উই আর স্টিল উই আর গোনা গিভ ইট আ ট্রাই অন দ্য নেক্সট অ্যালবাম টু ইংলিশ চাইলে করা যেতে পারে কোনো সব মানে ইয়ে নাই আই গেস ইংলিশ লিরিক্স ইজ মাচ মোর ইজিয়ার টু রাইট বাট বাংলাতে জিনিসগুলো এক্সপ্রেস করাটা আরও কষ্ট হয়ে যায় বাট উই আর আপ ফর ইট আই গেস অ্যান্ড good news is ekta gaan ashlo ready okay and I think it ekta shunse rahul ekta shunse but tumi ja shunse ekdomi demo ekta obosthay yeah definitely so it's shaping up to be an excellent song I'm loving it already and they will mane what we are excited about is je power surge er ashole oprostu juddhe album ta te jei sound ta manushjon hoyto ba shunse they will be in for a treat if they listen to the new song all right because awesome. It portrays the maturity that we have gained over the years definitely it's been almost 11 yeah, years yeah, so yeah. definitely we're going to get a lot more power yeah. surge so yeah let's wait for that and arekta bhai eta sorry ekta fan demand question chilo and I have to do that because of everybody and with all due respect to Bachchu bhai mane I'm sorry and rest in peace sir but I would like to ask you after what happened whatever happened you know the TV incident and all that shit and onek kotha hoyeche but did you get to meet him after that and have a conversation about it and those of you who don't know was ekta TV te choto khato ekta conversation hoy Bachchu bhai about hotat kore on air bola hoy Jamshed bhai ke je keno mention kora hoy na and eta ni ekta controversy create hoy so whatever ota jahar eta ekhon na ni negative energy spread na kori but oneke jante chai je after that did you guys have a proper conversation and talk about it well please get it through your head that Ayub Bachchu sir is one of the reasons jetar jonno ami ekhane bosha achi because she jodi tar gaan gulo jodi choto bela amake inspire na korto আমার জীবনে প্রথম আমি কিন্তু সাহস পাই গান গাওয়ার হচ্ছে সেই তুমি হ্যাঁ সো আমার সারা জীবন তার প্রতি আমি তো কৃতজ্ঞ থাকবই এবং কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন আই নট ওনলি গট দ্য চান্স টু মিট হিম আফটার দ্যাট আই অলসো গট দ্য চান্স টু সিং ফর ওয়ান অফ হিস সংস টু রিয়েলি অ্যান্ড হুইচ ওয়াজ অ্যাজ টাইটেল ট্র্যাক ফর আ বাম্বা কনসার্ট হুইচ ওয়াজ আ ওমেন্স against concert ekta ie hoychilo and going back to the interview incident ami eto to ki bolbo it was just a massive mass
ম্যাস কমিউনিকেশন মানে মিসকমিউনিকেশন একটা ম্যাস লেভেলে হয়ে গেছিল এবং ওইখানে কিন্তু টেকনিক্যালি আমার সাথে কোনো কিছু হয় নাই। আই গেস দ্যার ওয়াজ সামওয়ান এলস যার সাথে যাকে কোনো একটা কিছু জিজ্ঞেস করা হয়েছে হি কুডন্ট লিটারালি অ্যান্সার ইট অ্যান্ড উই নো দ্য প্রেস অ্যান্ড মিডিয়া অ্যাট টাইমস দে হ্যাভ দিস হ্যাবিট অফ ম্যাগনিচিউটিং ইট আউট অফ প্রপোর্শন। সো জিনিসটা এরকমভাবে ছড়া গেছে বিকজ আই রিমেম্বার আফটার এভরিথিং হ্যাপেন আই ওয়াজ দ্য ওনলি ওয়ান হু ওয়াজ ভেরি চিল্ড। আমি গিয়ে বাসায় বসে আমি গিয়েছি অ্যান্ড দ্যার ওয়াজ লাইক থাউজেন্ডস অফ ফোন কলস কামিং ইন এই গিয়ে কী হইলো কেন হইলো এবং আমার কথা হইলো ভাই মানে বাট ভাই ওয়ার ইউ ডিসঅ্যাপয়েন্টেড ফর হোয়াট এভার হ্যাপেন্ড বিইং ভেরি অনেস্ট ভাই ইটস ফাইন আই ওয়াজন্ট ডিসঅ্যাপয়েন্টেড আই ওয়াজ আ বিট স্যাড বাট আই অলসো ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড ওয়্যার হি ওয়াজ কামিং ফ্রম okay and I still now I know where he was coming from okay and ami jeta bollam je sare sathe amar joto bari porer bar joto bari bachoker sathe dekha hoyeche ebong jokhon tar sathe ami oi ganer shomoy kajo korechi that's like one of the mane life er je koyekta ye thake na moments you will never forget definitely that's yeah. like that night was one of my mane one of those nights that I will never forget never ever forget because he was not only মানে ওয়েলকামিং সে আমাকে যেভাবে ট্রিট করেছে আমার পুরো রাত সে আমার সাথে জেগে থেকে আমার ভোকাল টেকনিকসে আমাকে শিখাইছে কীভাবে গানটা গাবো মানে এটা মানে কয়জনের এরকম ইয়ে হয় সো ওইটা আমি জীবনে মানে আমার এখনও মনে আছে যে সকালবেলা উনি যখন আমাকে ফোন দিছিল তো আমি ফোন ধরছি যে হ্যালো তো সে ফোন দিয়ে বলছে হ্যালো এটা কি জামশেদ আমার নাম জি বলা আমি বাচ্চু বলছিলাম তা আমার মুখের থেকে অটোমেটিক বের হয়ে গেছে কোন বাচ্চু আই এম সো সরি সো মানে আমি সে যখন তার পুরা নামটা বলছে আমার এখনো মনে হচ্ছে আমি না ঘুমের থেকে এমনি সোজা হয়ে বসি এবং আমি খালি বললাম যে ভাইয়া বলে হ্যাঁ এরকম বাম্বার একটা থিম সং হচ্ছে এবং আই ওয়ান্ট ইউ টু সিং দ্য কোরাস ওয়াও এবং ওইটার মধ্যে সাকিব ভাই জোহাদ ভাইও গাইছে So was that the first conversation after whatever happened? Na, eta ashole ektu age hoyse, etar pore kintu amader incident ta hoyse ebong etar pore I met him in a lot of places. I met him at a concert, I met him at a gig where there was Warface and LRB at the same stage and I was basically singing for Warface. So oikhane onekbar dekha hoyse then আরেকটা জায়গাও দেখা হয়েছে ওটা এখন আমি আর মানে 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 খুবই দুঃখের একটা জায়গায় দেখা হয়েছে আর কি তার সাথে পরে এরপরে সো কোনো সময় কিন্তু আই নেভার ফেল দ্যাট উই হ্যাড আ মিসকমিউনিকেশন বিটুইন ইচ আদার অর এনিথিং সো ইট ওয়াজ মানে প্রিটি ওকে আফটার হোয়াট এভার হ্যাপেন্ড হ্যাঁ হ্যাঁ সো দ্যাটস গুড দ্যাটস নাইস এভরিবডি ওয়ান্টেড টু নো দ্যাট সো সিরিয়াসলি দিস ইজ দ্য প্লেস ইউ নো শিট লাইক দিস এন্ড Thank you, Bachubhai, for whatever you did for the scene. Yes. Thank you so much, Maneta. We should all mention. And I know, Shobai jodi bole, amra ektu hypocrite chilam, bishoyta niye. You know, after whatever happened, tokhon theke amra aro notice kora shuru korechi. So, thank you so much for whatever you did, and we love you. So, Jamshed bhai, ekhon to apnake ektu paray phalabo. সেটা হচ্ছে প্যারা তো তোমার আমার ছবি কই ডিসপ্লে পিকচারে ঠিক অফার আসছে আমি দিতাছি ভাই দেখেন না আপনি এক আসলে আমি বাই বলতে বলতে প্রোফাইল পিকচারটা দিব দেখেন ওকে ভাই সো দিস নেক্সট রাউন্ড এটা হচ্ছে স্লিপনটের গানের নাম থেকে মারা একটা রাউন্ড যে রাউন্ডটার নাম হচ্ছে স্পিড ইট আউট আচ্ছা সো দিস ইজ বেসিক্যালি দিস অর দ্যাট এন্ড সো কুইক কোশ্চেন অ্যানসারস এন্ড probably we'll end the show after this because amra almost 4 ghonta kotha bolchi oh wow see I told you je apnake kintu bujben na ami jom jamshed bhai ajke bolchilam bhai amar bole rahul koto khon show ami koi bhai 3 ghonta ami koi bhai apni bujben na they can see I told you bhai I was right so yeah let's do this oh shit acha so first question will be No bhai brothers, no nothing. এখানে ভাই একদম হচ্ছে music নিয়ে. So, Artsel Black or Cryptic Fate? Artsel. Definitely. Arbovirus or Nemesis? Nemesis. Mechanics or Minerva? Mechanics. Trainwreck or Thrash?
train wreck. What? আমাকে টাকা দেওয়া হয়েছে seriously I didn't expect that তাই আমি হাসছিলাম because I knew আচ্ছা anyways if you had to name five bands where since আমি এটা সব ইয়েতেই পডকাস্টে বলি যে ডিরকস্টারস এর পর একটা এরা শুরু হয় because it's been a decade you guys have been leading the scene আপনারা মেকানিক্স and even arbovirus nemesis এই চারটি ব্যান্ড you know একদম রেগুলারলি স্টেডিয়াম গিগস এন্ড ইউ নো হোয়াট নট এন্ড সেলিং দ্য হাইয়েস্ট অ্যালবামস এন্ড অনেক রেকর্ডস বাট হু ডু ইউ থিঙ্ক উইল বি দ্য নেক্সট ফাইভ ব্যান্ডস যারা উইল লিড দ্য সিন অর আন্ডারগ্রাউন্ড বা মেইন স্ট্রিম হোয়াট এভার ফাইভ ব্যান্ডস ইয়া রক মেটাল এনিথিং টাফ কোয়েশ্চেন দেয়ারস দিস ব্যান্ড কল অ্যাটিক ভেরি গুড ব্যান্ড Attic would be there. Arekta rock band er gaan shunlam bhalo lagche but lafalafi koma ekta gaan beshi korle bhalo lagbe. Acha. I loved thrash but I don't know what's up with them right now but if they are there and they're doing their music then they'll make it one day for sure for sure koyta gelo tinta gelo ar dui ta I love this new band called Ada Ada onek jos ekta band I love their sound different obviously not a metal band mane jos and arekta khubi underrated band ache jeta chu owned acha So yeah I guess these are the five bands that I'm looking pretty excited about tomader naam bolini karon tumra already age lote chole gecho kintu now Trainwreck is I would say Trainwreck is not in the doesn't come in this lot so these are the five bands ami own ke ekhane rakhlam because I think own should be mane own is a bit underrated I guess joto concerts hobe joto yei hobe ebong eigli band ashole sobai dekhte paro jokhon concerts hobe concert hoy na bole band gulo ke amra dekhte partechi na so facebook e dekhte hoyte saidar na hole ei live sessions e dekhte hocche and oi khane bhai shotti kotha jeta je ekta concert ei je manush jay eshe comment kore je facebook e ki ami concert ta dekhte parbo bhai concert er apni 95% moja apnar noshto hoye jay jodi apni tv te dekhen ba কোনো লাইভ প্ল্যাটফর্মে দেখতেছেন সো কনসার্ট হইলে আই গেস এই ব্যান্ডগুলো যে ব্যান্ডগুলোর নাম বললাম এরা যে কত ভালো ব্যান্ড বা কত মানে টাইট ব্যান্ড বা কত ডিফারেন্ট মানে ফ্লেভার্স আনে মিউজিকে এইটা আমরা দেখতে পারবো কনসার্টগুলো হইলে ডেফিনেটলি ডেফিনেটলি ইফ ইউ হ্যাড টু সিং ফর অ্যানাদার ব্যান্ড হুইচ কোন ব্যান্ড হইতো এটা দেশি না বিদেশি দেশি বাংলাদেশ big four bands to sob shomoy tarai na bhai o mane tara chhara tara chhara tomar charta list ki ki artsel black cryptic faith ei tinta bade charta big four band naam bolen apnar apnar kar big four mone hoy nemesis arbovirus amar nijer naam bolate ki koki hoye jabe power surge I am saying my own band's name because আমরা জীবনে চিন্তা করি নাই যে আমরা এতগুলো ডিস্ট্রিক্টে জীবনে শো করতে পারবো এবং আমরা যে গিয়ে মেটাল মিউজিকটা এরকম ভাবে স্প্রেড করতে পারবো এবং দে লেট আস ইন যে হেই উই ওয়ান্ট টু লিসেন টু ইউর মিউজিক সো দ্যাটস ওয়াই উই থিঙ্ক দ্যাট উই আর ভেরি লাকি ইন দ্যাট কেস যে যেরকম এখনো উই স্টিল গেট আ লট অফ কলস ফ্রম সিলেট চিটাগং they want to hear us live exactly so that's just crazy yeah so arekta would be
who am I missing or not? আমি কাউকে যেন ভুলে যেতেছি বারবার আরবো নেমেসিস পাওয়ার সার্জ আরেকটা টাফ স্পট কুড হ্যাভ বিন নাম না বলি আর কি কি হইতে পারে ওল্ডার জেনারেশনও তো আছে অনেক হ্যাঁ ওল্ডার জেনারেশন ও ওল্ডার জেনারেশন নাম তো বলতে গেলে তাহলে তো আর কত নাম আসবে মাইলস ওয়ারফিস মানে একটা একটা আরেকটা বিগ ফোর এ ফেলাইতে হইলে একটা বিগ ফোর শো মনে করেন এই তিনটা বললেন আরেকটা শিরোনামহীন হ্যাঁ ওয়াই নট ওকে সো নেক্সট কোয়েশ্চেন বেস্ট শো এভার ওয়ার্স্ট শো এভার বেস্ট শো এভার পাওয়ার সার্জ ডেফিনেটলি আমার আমার মতো তো আমাদের বেস্ট শো এভার উড বি final round of D-Rockstars best show ever haan. And worst show ever a show in Maiman Singh jekhane Asif chilo na jete pare nai kero eta worst pare because obviously Asif jete pare nai er jonno amader we had to call upon amader ekta choto bhai who was basically not prepared for it oro dosh nai and all the organizers দেরকে আমরা দোষারোপ করতে পারতেছিলাম না আসিফের একটা ফ্যামিলি প্রবলেম হয়ে গেছিলো এমার্জেন্সি একটা সিচুয়েশনের জন্য যে আসতে পারে নাই তারপরে মানে আমরা জোভেনকে ডাকি তো জোভেনের বেচারার আসলে দুইটা গানই তোলা ছিল ওগলি গান বাট বাকি বাকি গানগুলো উই অলসো মানে ইউ নো ইট যে হঠাৎ করে অন দ্য স্পট তোমার যদি আমি এখন তোমাদের একটা গান নাহেন বাজাইতে বলো নাহেন কিন্তু একটু হলো ইয়ে হবে সো এইটাই হয়েছে যে একটু মানে এবং আমরা মানে আমরা বলি যে ওরে আমরা কোথায় ছিলাম রে ওই দুনিয়াটা যেন আর কোনোদিন ফেরত না আসে সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দোজ মোমেন্টস যে ধরো সামিন গিয়ে জোবেনকে বলতেছে যে এই জায়গাটায় ব্রেক এই জায়গাটায় চোখ ও মনে করলো বেচারা বুঝতেছি না ও বাজাই যাচ্ছে আর আমরা বুঝতেছি না সামিনরা বাজাই যাচ্ছে বাট থামতেছে না কিছু আমি বুঝতেছি না আমি কোথায় ঢুকবো আমি বের হবো মানে কেওস ছিল কেওস তাও মোমেন্ট টু রিমেম্বার ফার্স্ট পেইড শো এমন কি ছিল ভাই 5000 টাকা মানে পাওয়ার সার্জ না আপনি আগেও না না 5000 টাকা মানে পাওয়ার সার্জ শো আচ্ছা ফেভারিট রেসলার ফেভারিট টিভি শো মোস্ট ফেভারিট রেসলার ফেভারিট রেসলার আন্ডারটেকার টিভি শো টিভি শো ফেভারিট কেমনে বলা যায় মানে যে ধরেন WWE কোন মানে ওইগুলার গেম অফ থ্রোনস হইতে পারতো বাট লাস্ট সিজনটা কিলড ইট মানে একদম বাট রিসেন্টের মধ্যে আই গেস উড বি দ্য বয়েস লাভ দি ফার্স্ট সিজন মাত্র ডাউনলোড করছি এটা কার্টুন ভাই অসম্ভব জোস কার্টুন কার্টুন টম এন্ড জেরি ও নাইস মুভি ফেভারিট মুভি একটা মুভি কিভাবে বলবো কতগুলো জাস্ট মাথায় যা আসে জাজমেন্ট ডে টার্মিনেটর ওকে গেম ফেভারিট গেম যেটা তো তুমি ভরা খেলা ভাই ভরা না দিস ইজ নট ভরা দিস ওয়াজ কন্ট্রোভার্সি বিকজ আমার কান কানের মধ্যে হ্যানে অনেক কিছু বলতেছিল এন্ড আই ওয়াজ ডিস্ট্রাক্টেড অলরাইট সো ভাই দিস ব্রিংস আস টু দি এন্ড অফ দ্য শো বিকজ উই হ্যাভ বিন টকিং ফর 4 লং আওয়ার্স এন্ড উই আর ভেরি স্লিপি আই গেস আই নো এন্ড আমাদের আড্ডা জীবন শেষ হবে হবে না মানে এটা একদম ভোর পর্যন্ত মানে চলে যাবে হ্যাঁ So, before you leave, bhai, obviously, ওই কমন জিনিসটা মেসেজ টু ইউর ফ্যান্স বাট তার আগে ভাই আপনি যদি একটু বলতেন নিউয়ার ব্যান্ডসদের জন্য একটু অ্যাডভাইস যদি দিতেন আন্ডারগ্রাউন্ডের জন্য যদি অ্যাডভাইস দিতেন অ্যান্ড দেন লাস্টলি আপনার মেসেজ টু অল ইউর ফ্যান্স অ্যান্ড পাওয়ার সার্জ ফ্যান্স ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউ ফর ইউর শো অ্যান্ড অফকোর্স এই পডকাস্ট এই জিনিসটা বাংলাদেশে আই নো ইটস লেট অ্যান্ড বাট আই এম ভেরি স্টোকড অ্যান্ড ইটস অসম দ্যাট ইউ গাইজ লঞ্চড ইট থ্যাংকস টু অস্টিন স্টোন কোল্ড স্টোন কোল্ড সো আমরা একটা হেল ইয়া হয়ে যায় হেল ইয়া সো এই টাইপ অফ শোসগুলো যেন আরও হয় সেকেন্ড অফ অল ফ্যান্সদেরটা পরে আসতেছি নিউয়ার ব্যান্ডসের জন্য মানে আমি আম নট ভেরি গুড অ্যাট গিভিং ইউ নো অল দিস কী করবা কী করা না একটা জিনিস জাস্ট বলবো যে
লাইফে প্রত্যেকটা পয়েন্টেই সবার স্ট্রাগল আছে. অল দ্য ব্যান্ডস হু আর ইউ আর ওয়াচিং রাইট নাও হ্যাড টু স্ট্রাগল টু কাম টু ওয়ার এভার দে আর রাইট নাও. নাথিং ওয়াজ গিফটেড টু দেম, স্পেশালি ইন বাংলাদেশ, বিকজ ইটস আ স্ট্রাগল. অ্যান্ড আই উইল বি, হ্যাঁ আমি এটা ব্লেটেন্টলি বলবো, এটা কারো লাগলে লাগুক, আমার কিছু করার নেই. ইফ ইউ আর নট ডুইং পপ মিউজিক দেন মানে ইউ আর ইন আ বিট অফ ট্রাবল. অ্যান্ড টু দ্য ফ্যান্স, সো দিজ আর টু দ্য নিউয়ার ব্যান্ডস, অ্যান্ড নিউয়ার ব্যান্ডসকে বলবো যে আমরা যে সারাক্ষণে যে আন্ডারগ্রাউন্ড সিন, আন্ডারগ্রাউন্ড সিন নিয়ে কথা বলি, একটা সত্যি কথা যেটা যে আমাদের আন্ডারগ্রাউন্ড সিনে কিন্তু প্রচুর ইউনিটি মানে আসে এখন, আর ছিল বলবো কমে গেছে, অনেক কমে গেছে. বাট এটার জন্য কিন্তু বছরের পর বছর শোজ নামছে, ডেফিনেটলি ধুমায় শোজ নামছে, ব্যান্ডসরাই নামাইছে, কোয়ালিটিফুল শোজ নামছে. এবং যারা যারা ইয়েতে আসছে, ওটার নাম কি, হেডলাইন করছে ওই শোগুলোতে, তারা ডিজার্ভিং ব্যান্ডস হয়ে হেডলাইন করছে শোগুলোতে. সো আমার মতে মনে হয় যে এখন এখন আবার ফর সাম রিজন ওইরকম একটা টাইম আসতেছে যে উই নিড টু স্টিক টুগেদার, উই নিড টু ডু মোর শোজ. এবং আমাদের দরকারে আমাদের আবার নিজেদের পকেট থেকে দরকার পড়লে টাকা দিয়ে আবার শো করতে হবে. অফকোর্স, অ্যান্ড আই থিংক ইট শুড কন্টিনিউ. একদম সিম্পল ভাষায় বললাম. এবং এখন আসতেছে ফ্যান্সদের কাছে, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দিস হোল সার্কেল, উইচ ইজ ইফ ইউ গাইজ ডোন্ট বাই মিউজিক, ইফ ইউ গাইজ ডোন্ট বাই মার্চেন্ডাইজেস, ইফ ইউ গাইজ ডোন্ট সাপোর্ট হোয়াট উই আর ডুইং, দেন ইউ নো ইটস নট আ সারপ্রাইজিং থিং দ্যাট কিছু কিছু বছর পর হয়তো বা আন্ডারগ্রাউন্ড সিন বলতে কিছু থাকবে না. হ্যাঁ, অনেস্টলি যে অবস্থা এখন, মানে এবং there's a lot of free shows and stuff that goes on. I have not always been a very big supporter of it, but you know what you guys should do. Je rokom amra shotti kotha jeta je apnara jodi ekhon Metallica ba Slipknot ba whoever it is jader kono concert dekhte jano okhane giye jei tai bolen je ami er chele or ei আমার হ্যান ত্যান এই আমি একটা কথাও কিন্তু শুনবে না, ডাইরেক্ট বলবে যে ওই যে লাইনে যান, টিকিট কিনেন, ঢুকলে ঢুকবেন, নাহলে বাইরে হয়ে যান. আসলে আসলে হ্যাঁ, তখন কিন্তু আপনি কে কোথার থেকে আসছেন এত কিছু শুনবে না এইটাই. সো ইফ ইউ লাভ দ্য থিংস দ্যাট অল অফ আস উই আর ডুইং, ইউ শুড সাপোর্ট ইট বাই স্পেন্ডিং মানি. Because একটা টিকিট কিনলে ইটস নট অনলি দ্য হেল্প ফর দি অর্গানাইজার বাট অল অফ দ্য ব্যান্ডস আর পারফর্মিং ইন দ্যাট কনসার্ট. সো দ্যাট ওয়ান থিং হেল্পস আ লট. ফর ইনস্টেন্স ট্রেন রেক গোয়িং টু জার্মানি, ইফ আই আস্ক ট্রেন রেক দ্যাট ডিড দে গেট আ স্পন্সর, আই নো দ্যাটস আ বিগ নো. Yeah. Right? So, so there you go. Now you know it, যে nothing in this world is for free. And whatever platform you're listening the music in, pay the joto tuk taka dorkar ota, and it's cheap, it's very cheap. And I would say guys, you guys are lucky that tomader ekhon 400 500 taka the cd kinte hoy na bhai. 200 taka de ekta show etai, 500 600 taka the cd kinte hoy na. Amar artsel er onno shomoyer cd দুইবার না তিনবার হারাইছে, আমি প্রতিবার 300 টাকা না 400 টাকা দিয়ে জি সিরিজ থেকে কিনছি. এন্ড আমার ওটার জন্য আই হ্যাড টু গেট ব্রোক ফর দ্য হোল উইক, বিকজ তখন 400 টাকাই অনেক টাকা. এখনো তো ভাই অনেক, এটা এখন আমি জানি যে অনেকজন শুনলো চাপা মারতেছে কত বড় চাপা বাজে, কিন্তু এটা সত্যি কথা যে ভাই আপনারা এখন একটা বার্গারের দোকানে বসে বিল দেন হচ্ছে 1200 টাকা. আপনারা এখন হাতে একটা মোবাইল ইউজ করেন হলো 70-80-90 হাজার টাকা. So I'm not pointing fingers at anyone, we know the reality, you know what to do, so that's it. Yeah, thank you Jamshed bhai, mane it's very important. Amar mobile ta che koy bar porlo amake egli kotha bolar jonno Rahul taka dise na taka dei nei mare bhai pizza ta mor ashe thanda hoye geche Rahul pizza i dite parchi jai hok. So jera bolte chilam je thank you so much Jamshed bhai for coming to this show. আপনি
এত দূর থেকে আপনি এসেছেন এখানে, আমার খুব ভালো লাগছে বিকজ উত্তর আপনারা গ্রাম ডাকেন সব সময় এটা নিয়ে মজা নিতে থাকেন, আমার খুব ভালো লাগছে আপনি গ্রামে আসছেন। আসলে আমার সবসময় সময় হয় না, তো আমি সবসময় সময় করতে পারি না। না, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। অ্যান্ড তুমি প্রথম থেকে যখন এই শো করতেছ, আমি তো প্রথম থেকেই বলছি জোস করতে থাকো, আমাদের সাপোর্ট তো সবসময় আসি। আর আমরা আন্ডারগ্রাউন্ড ব্রাদার্স, ব্রাদার্স অফ মেটাল। অ্যান্ড অবভিয়াসলি থ্যাংক ইউ টু লাইফ টু ওয়েব ফর ডুইং গোয়িং থ্রু অল দ্য পেইন। সো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আশা করি একদিন যেন এই শোটা আমরা একটা লাইভ গিগ করতে পারি, এরকম যেন একটা সেটআপ। আ লট অফ প্ল্যানস কামিং আপ, একদম, বিকজ উই আর অলমোস্ট এট দি এন্ড অফ সিজন 1। ইয়েস, উই হ্যাভ আ সিজন গাইস, সিজন 2 ইজ গোনা কাম আপ সুন, বাট বিফোর দ্যাট উই আর গোনা হ্যাভ ফিউ মোর এপিসোডস, মেবি 1 অর 2, দিস ওয়ান, রাইট? ইয়া। সো বিফোর আই এন্ড ইট, আই উড লাভ টু সে থ্যাংক ইউ সো মাচ গাইস, আজকে দেয়ার ওয়্যার সো মেনি পিপল ওয়াচিং দিস শো, and it's an honor, and I will definitely come back hopefully next week, but there might be a show, I'm not sure, but I think I'm going to come back next week. And Jamshed bhai jeta lastly bollo je notun bands ja ashen, please try to organize concerts, shobake habit koren ticket katar jonno, and apnara nijerai invest kore show naman, it's only going to get big. So stay tuned guys, I'm going to see you guys back, I love you, goodbye. ও, তার আগে আমি ভুলে গেছি একটা জিনিস করতে, যেটা আমাকে লাইভ ট্রুপে মনে করাই দিল, সেটা হচ্ছে একটা সিডি আসে ভাই, ক্যামেরাটা একটু দেখা, আছে আছে। সো দিস ইজ পডকাস্ট উইথ একে রাহুল সিডি, লেট মি নো ইফ ইউ গাইজ ওয়ান দিস, ইটস গোনা বি ফর সেল ফিউচারে। এটা কি খালি তোমার ছবি থাকবে ভাই? এই লেহাটাই অনেক, মানে এখন সিডি তো কিনে না ভাই, এখন কি করুম না ভাই। আই ওয়ান্ট ইউ টু সাইন দিস, ওয়াও, এন্ড মেবি উই আর গোনা, আর ভাই এটা অডিও সহ আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, না আর কি কমু বল, বের হয়ে গেমনে এটা? হ্যাঁ, এইটা ও ভাই, এটা জোরে চাপ মারতে হবে মাঝখানে, টিপ টিপ বৃষ্টি, এম ঠিক আছে না ভাই? কিন্তু আমার ইয়েটা তো নষ্ট হয়ে গেল, সরি, মানে এত ইমোশনাল একটা ভাইব এলাম, নষ্ট হয়ে গেল পুরো মোমেন্টটা, মানে ওকে। সো ইয়েস, উই হ্যাভ দ্য সাইন, কফি উইথ কারেন, নো দিস ইজ নট, দিস ইজ নট কফি উইথ কারেন, আমরা কি এখন এটা নিয়ে যে ওয়ালটার মধ্যে রাখবো? কারেন ইজ গে, আই ডোন্ট হ্যাভ এনিথিং এগেইনস্ট গে পিপল, বাট he is gay, I think. Hala hono reveal kore nai, didi o reveal korche, o ki gay, is he gay, oh shit, but jai hok, hala jos, no matter what. So anyways, thank you Coffee with Karan for inspiring me to do this. So anyways guys, like I said, I love you, goodbye, and Jamshed bhai dor matte hobe, I love you, goodbye.